আসলাম ভাই। ভাই, কেমন আছেন? কি অবস্থা? লাজ করছে? হ্যাঁ, আমি লাজ করছি। বৃষ্টি হচ্ছে আপনার দিকে? বৃষ্টি হচ্ছে ওইদিকে? হ্যাঁ, বৃষ্টি হচ্ছে। আসলাম ভাই, একটা 2019-এ, ঠিক আছে, হ্যাঁ, 2019 তো বেশ কিছু ভালো ফিচার আসছে, ওরা দিয়েছে, বিশেষ করে আপনার যাতে এই আপনার প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট করার জন্য আর কি, হ্যাঁ, আপনার ওই ইউনিক্স এর লিনাক্স এর সাথে কাজগুলো করে। তো আমি অবশ্য একবার টেস্ট করেছিলাম 17 দিয়ে, 16 থেকে মানে আমার শুরু করেছে যে দু জায়গাতে কাজ করবে। আমি 16 এ ওই লিনাক্স এ ইনস্টল করে ওই তারপরে আর এখানে তো আর MS এই স্টুডিওটা নাই, তো স্টুডিওটা উইন্ডোজ মেশিন থেকে ওই লিনাক্স মেশিনে কি করে দেন আইপি টা নিয়ে কানেক্ট করে তারপর ডাটা রেজিস্ট্রেট করে দিয়েছি ওইখানে, তারপর আমাদের অ্যাপ্লিকেশন আমরা রান করেছি, রান করছি, সমস্যা হয়নি, মানে কাজ করে গেছে। হ্যাঁ, তো ওই 2019 এর সে হাই অ্যাভেলেবিলিটি, যেটা অলওয়েজ অন হাই অ্যাভেলেবিলিটি, হ্যাঁ, এই জিনিসটাকে সে আরো আপগ্রেড করছে 2019 এ। যেমন ইউনিক্স এ করতে গেলে কিছু মানে ঝামেলা হইতো 16 এ, হ্যাঁ, এগুলো বোধ হয় আপনার 19 এ অনেক আপডেট আসছে। আমি দুশো 19 এ পুরোটা পড়ি নাই এখনো, কারণ আমাদের তো ভিতরে প্রোডাকশন চলে 16 এর 17 এর উপর, 19 টা করা হয়নি। না, ওই 19-এ আগে যেটা হয়েছে কি, আগে যে সমস্যাটা হতো, যে ধরেন যে অ্যাভেলেবিলিটি গ্রুপ তো আসলে ওই ডাটাবেজ ইঞ্জিন করার যে পারমিশনটা, এটা তো আসলে ইউজার বেস দিতে হইতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওইখানে তো এডি এর কোনো কনসেপ্ট নাই লিনাক্স হারিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, একদম, আমি বলতে না যেমন যে এই অ্যাক্টিভ ডিরেক্টরির কোনো কনসেপ্ট আপনার লিনাক্সে নাই। হ্যাঁ, তো আমি কিন্তু মাইক্রো যেন অ্যাক্টিভ ডিরেক্টরি এবং উইদাউট অ্যাক্টিভ ডিরেক্টরি ছাড়াও উইন্ডোজের ভিতরেই আমি ওই যেন আপনার সার্টিফিকেট দিয়ে কানেকশন ওই যেন দুইটা নোটকে চেনাই দিয়েছিলাম প্রাইমারি সেকেন্ডারিকে দিয়ে, তারপর কনফিগার করেও আমি উইন্ডোজে আমি কাজ করতে পারছিলাম। হ্যাঁ, এবং এটা আমাদের লাইভেও চলছে অনেকদিন। হ্যাঁ, তো লিনাক্স তো আর এই জিনিসটা নাই, লিনাক্স তো আর এডি নাই, এই যে আপনার এডি যেটা এই যে ডিরেক্টরি, যেটা একটি ডিরেক্টরি, তো সেখানে সার্টিফিকেটের মাধ্যমে আপনার এডিটা সেট আপ করতে হবে, ঠিক না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা একটু আমাকে দেখতে হবে। আর আটের দিকে আপনি বলছিলেন যে ওই যে আমি কিন্তু খুব কি কি ইউজ করতে পছন্দ করি, মানে স্ন্যাপশট আইসোলেশন লেভেলটা ইউজ করতে খুবই পছন্দ করি, কারণ আপনি জানেন আমি 15 বছর যাবো তো আমি ডাটা বেজের উপর সাথে কাজ করি, বুঝছেন? আমার যে ক্লায়েন্ট গুলা ব্যাংকিং ক্লায়েন্ট ট্যান্ট এগুলো আছে না, তো বিভিন্ন সময় তো ওই যে কন্টেন্ট ইউজার বাইরে যায়, কিউ 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 অনেক লম্ব হয়ে যায়, তো ভিতরকে দেখে দেখে যান এই সমস্যাটা ওই যে এখানে ওই যে সে কিন্তু লক হয়ে বসে, মানে সে কিন্তু ওয়ার্ক ইটস নট ড্যাড লক, ড্যাডলক না, সে কিন্তু লকে বসে রয়েছে একটার জন্য আরেকটা ওয়েটিং। তারপরে একটা একটা সুবিধা পাইলাম কি, আপনার যখন আপনার 16টা যখন আসলো তখন ওই যেন ওই মোডটা চেঞ্জ করা যায়, ওই যেন আপনার রিড কমিটের স্ন্যাপশট, তো রিড কমিটের স্ন্যাপশট দেওয়ার ফলে এই সমস্যাটা অনেকখানি কমে গেছে। হ্যাঁ, তারপরেও কিছু সমস্যা থেকে যায় একেবারে, যে না তা না, তবে আমি যেটা মানে কি করি যে একবারে স্ন্যাপশট আইসোলেশন লেভেল যদি ঠিক মতো ইউজ করা যায় এই ক্ষেত্রে আসলে মানে কোনো সমস্যা হওয়ারই আসলে কথা না। এক ব্রাঞ্চ মানে যদি করি না, এক ব্রাঞ্চ যখন ক্লোজ করবো, ব্রাঞ্চ ক্লোজ করার সময় ওই ব্রাঞ্চ তো ক্লোজই, এই ব্রাঞ্চের সাথে তো অন্য কোনো ব্রাঞ্চের সম্পর্ক নাই, আমাদের কিন্তু সেন্ট্রালাইজ দিবি, সেন্ট্রালাইজ তাহলে একটা টেবিলের ভিতরে সবগুলো ব্রাঞ্চ আছে। হ্যাঁ, একটা ব্রাঞ্চ যখন ক্লোজ করতে গেছে তখন ওই টেবিলে আবার সে অপারেশন করতে গেছে, তখন সে আটকে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ওই যে আরো পাই যাচ্ছে এখন স্ন্যাপশটটা ইউজ করতে গিয়ে আমি দুইটা জায়গায় আমি জাস্ট আটকে গেছি, দুইটা জায়গায় আটকে গেছি। একটা হলো কি, আপনার এখানে ডিপিআই অপারেশন করা যাবে না যখন স্ন্যাপশট মোড থাকবে আইসোলেশন, আইসোলেশন মোড যখন স্ন্যাপশট থাকবে তখন ডিপিএল কোনো অপারেশন করা যাবে না, যেমন কোনো ইন্ডেক্স ক্রিয়েট করা
আমরা স্টোর পিছনে যদি পুরো আমি ইনডেক্স ক্রিয়েট করি এরকম অথবা তারপরে সে রিপাস রিপাস যে যে ওয়াটটা এটা কি ইউজ করা যাবে না এরকম কয়েকটা আমি পাইছি আর কি পরে যখন আমি এগুলো যখন অফ করে দিলাম উইথ রিপাস আর এসপেন্সর যখন আমি ইনডেক্স ক্রিয়েট করতে আমি যখন বন্ধ করে দিলাম তারপরে দেখলাম হ্যাঁ সে ওই যে পার্সনিং করে 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 মাল্টিপল ব্রাঞ্চের জন্য সে একদম আলাদা আলাদা সেপারেট করে করে আলাদা আলাদা সে মাস্ট মানে আবার ওই কনফ্লিক্ট আছে কনফ্লিক্ট যেটা যেটা আপডেট করতে গিয়ে যেটা কনফ্লিক্ট খায় যেটা মানে একমাত্র যেটা সমস্যা আর কি যেটার মানে একই একই ডাটার উপরে দুজন কাজ করতেছে তখন একজন একজন মানে একজন কাজ করছে আরেকজন কাজ করতে যাচ্ছে তখন তো সে একটা এরর তৈরি করে যে কনফ্লিক্ট আপডেট কনফ্লিক্ট না পড়ে তো করি নাই কখন লাইভে গিয়ে আমি প্রোডাকশন কেমন দিবে পরে করে টেস্ট টেস্ট করে তারপরে আমি তো আরেকটা করতে চাচ্ছিলাম যেটা এইটা আরেকটা জিনিস আপনি যেটা বললেন এই যে রোভার শুনি এই যে টেন ডিবি টেন ডিবি নাইনটিন কি টেন ডিবিতে আর এখন রাখতে চান না টেন ডিবিতে ওই আগে যে চ্যাপ্টার হইতো আর কি একটু যেহেতু ফোরটিন ডিজিটের ওইটা আর কি থেকে সেটা ওভারকাম করছে অন্য আলাদা এডিএফ একটা ফিচার এনেবল করছে যেটার ফলে এডিআর আর কি এডিআর পারসিস্টেন্ট ভার্সন যেমন ছিল অনেক দিন যাবো ঠিক আছে এখানে তো কিছুই ছিল না মানে কি যে বলবো তারপরে এই শুরু হইলো লোকাল সেভ করা আছে আমি কিন্তু ভাই আমার দোষ দিতে পারবো না আমি আগে দিতে না আমি টাটা বেজে যার কি ছেড়ে দিই হ্যাঁ কি মেল দিছে নাই আপনারা তো শুনতেছিলেন বারবার বলছিলাম
ব্রেক দেন, একটা ব্রেক দেন। হ্যাঁ আমি তো এই আপু ব্রেকের কথা প্রথমে দিতে আমি প্রথমে দিতে আমি পুরো 1 ঘন্টা ভাই আর প্রায় 1:30টা থেকে হ্যাঁ এখন এখন একটু 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 মানে আন্ডার কন্ট্রোল আছে, আলাদা আলাদা একটু কম আসছে, এটা তো প্রচন্ড হচ্ছিল। হ্যাঁ কাহিনী ঘটেছে তো আপনি ভালো করে জানেন, আপনি জানেন শুরুতে আছে আপনি জানেন ভালো করে, মানে আমিও এখন আমার স্বভাবে এটা হবে এইটাই, কিন্তু ভাই কেমন কি করতে হবে একটু বুঝে দিয়ে আমরা শুরু করি না? জি 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 হ্যাঁ। আচ্ছা আপনারা একটু স্ক্রিপ্ট ফাইলে দেখবেন যে আর দুইটা ফাইল আমি অ্যাড করছি, একটু হ্যাঁ দেখি আর দুটো ফাইল অ্যাড করেছেন না? জি দেখতেছি ভাইয়া। ও লিও লিংকটা কারে গেল না আছে ভাইয়া, স্কাইপে গ্রুপে দেওয়া আছে ওইখান থেকেও নিতে পারবেন। না 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 আমার কাছে এখন আছে। একশো আর কত ভাইয়া? একশো একশো নতুন কোন স্ক্রিপ্ট দিছে আমি কথাটা বুঝতে পারিনি। আমি এটুকু আমি একটু ইয়েটা দিই আপনার, তাহলে আপনার সুবিধা হবে। আমি শেয়ার দিতেছি রিমোট ইয়েতে টিমে। ঠিক আছে এখন দেখতে পাচ্ছেন? আসতেছে ভাইয়া। দেখতে পাচ্ছি 300 আর 300 100 ভাই ইন্টারনেট স্লো গেল কাহিনী ভাই দেখো রে পেজি 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 ইয়েস গট ইট পারফরম্যান্স অপটিমাইজেশন আমাদেরকে কিছু প্রাইমারি কনফিগারেশন গুলার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। এখন এক্সেল ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই? এইখানে দেখেন একটা জিনিস আমি সবাইকে ডিসপ্লে দেখাচ্ছে যে এসকিউএল সার্ভার ডেটাবেস কনফিগারেশন ম্যাট্রিক্স। এখানে হয় কি যে নরমালি ছোটখাটো যদি কোনো ডেটাবেস আমরা কাজ করি তখন আসলে এই প্রবলেমগুলো আমাদের খুব একটা ভিজিবিলিটিতে আসে না, বাট হোয়েন এভার আমরা অনেক বড় একটা ডাটাবেস নিয়ে কাজ করি যেখানে কনকারেন্ট ইউজার অনেক বেশি, সেক্ষেত্রে এই জিনিসগুলো খুব একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ফর পারফরমেন্সের জন্য। যেমন প্রথম যে অপশনটা আপনারা এটা নিয়ে কখন কাজ করছেন কিনা যে পাওয়ার ম্যানেজমেন্ট, আপনারা দেখছেন উইন্ডোজের একটা পাওয়ার ম্যানেজমেন্ট একটা অপশন আছে। হ্যাঁ হ্যাঁ এখন এই পাওয়ার ম্যানেজমেন্টটা এটা এই যে এখানে এটা পারফরম্যান্স এই কনফিগারেশন ম্যাট্রিক্স সবাই দেখতে পাচ্ছেন তো, তাই না? এসকিউএল সার্ভার ডেটাবেস কনফিগারেশন ম্যাট্রিক্স। জি জি ভাইয়া। হ্যাঁ এক্সেল ফাইলের প্রথম ট্যাবটা, তো এইখানে আমরা আসলে শুরু করব একবারে একটা মেশিন আমরা ডেটাবেস
সার্ভার মেশিনটাকে প্রথম থেকে স্টার্ট করার পর থেকে যে ধরনের কনফিগারেশন মেজার্সগুলো আমাদের নেওয়া উচিত সেগুলো নিয়ে। তো আমরা প্রথমে যেটা দেখতেছি পাওয়ার ম্যানেজমেন্ট, এখানে হয় কি যে আপনার পাওয়ার ম্যানেজমেন্টে আপনি যখন কোনো একটা র্যাক সার্ভার বা বড় একটা সার্ভার নিয়ে কাজ করবেন যখন, বা ব্লেড সার্ভার নিয়ে, তখন আপনাকে এটার বায়োসে যে পাওয়ার অপশনটা একটু সেট হাই পারফরমেন্সটা সেট করে দিতে হবে। হাই পারফরমেন্সটা সেট না করে দিলে হয় কি সে প্রসেসরগুলোকে ফুললি ইউটিলাইজ করে না। এদিকে আপনারা কখনো কারো কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে আপনাদের কারো? বললো এখানে মনে হয় অন্য কোনো জায়গায় ঢুকে গেল। আমি বলে দিছি প্লিজ ট্রাই এগেইন, ভাইয়া পাচ্ছে না। হ্যাঁ এখন পেলাম মাত্র। ওকে ঠিক আছে। আচ্ছা আমরা শুরু করি তাহলে পাওয়ার ম্যানেজমেন্ট যে আমাদের যে জিনিসটা দাঁড়াবে যখন আমরা SQL সার্ভার কনফিগারেশন করতে যাব, তখন আমাদের কিছু কনফিগারেশন ম্যাট্রিক্সগুলো আমাদেরকে সেট করব। এটা তো এই বেস্ট প্র্যাকটিসের মধ্যে প্রথম হচ্ছে পাওয়ার ম্যানেজমেন্ট। পাওয়ার ম্যানেজমেন্ট যদি আপনি প্রপারলি না করি তাহলে হয় কি প্রসেসরগুলো প্রপারলি ওয়ার্কেবল হয় না। এখানে আমাদের কি করতে হবে, বায়োসে যে হাই পারফরমেন্স সেট করে দিতে হবে, মানে ওই অপশনটা হচ্ছে যে পাওয়ার অপশনে হাই পারফরমেন্স, হ্যাঁ এই জিনিসটা আমরা সেট করে দেবো। তাহলে পারফরমেন্স হবে কি যে আপনার যে প্রসেসরগুলো সেই প্রসেসরগুলো ফুল লোডে কাজ করবে। সেকেন্ড অপশন হচ্ছে লেটেস্ট সার্ভিস প্যাক। আমরা ধরেন পাওয়ার ঠিক করলাম, এখন আমরা SQL সার্ভার ডাটাবেস ইনস্টল করছি, এখন আমাদের কি করতে হবে, এই কাজটা আমরা কখনো করি না যে ডাটাবেসের অনেক সময় দেখা গেছে SQL সার্ভার 16, 14 যেটাই করি কিন্তু ওই 14 এডিশনের যে সার্ভিস প্যাকগুলো আছে, এই সার্ভিস প্যাকগুলো বা আপডেট প্যাচগুলো ওইগুলো ইনস্টল করে নেওয়া উচিত আসলে। হ্যাঁ কারণ অনেক ক্ষেত্রে হয় কি যে অনেক ধরনের আপগ্রেডেশনগুলো ওটার সাথে থাকে না, এইটা একটা কমন আমাদের একটা অবজারভেশন আর কি যে এই জিনিসটা করা উচিত যে সার্ভিস প্যাক এবং ওইটার সাথে যদি কোনো আপডেট থেকে থাকে ওই এডিশনের তাহলে সেগুলোকে ইনস্টলেশন করা। আরেকটা জিনিস যেটা করা উচিত সেটা হচ্ছে কি, আমরা SQL সার্ভারটা যখন ইনস্টল করি, ইনস্টল করার সময় আসলে আমাকে বুঝতে হবে যে আমি আসলে এই SQL সার্ভার যে ডাটাবেসটা ইনস্টল করতেছি সেটা কোন পারপাসে ইউজ করব। আমরা এরকম হতে পারে যে আমরা একটা OLTP বা একটা কনভেনশনাল ডাটাবেসের পারপাসে ইউজ করতেছি, আমরা যদি সেখানে কোনো অ্যানালিসিস সার্ভিস, ইন্টিগ্রেশন সার্ভিস, রিপোর্টিং সার্ভিস এই ফিচারগুলো না প্রয়োজন হয় সেক্ষেত্রে ইট উইল বি বেটার টু মানে এটাকে ম্যানুয়ালি সার্ভিসগুলোকে শাট ডাউন করে ম্যানুয়ালি সেট করে দেওয়া, যাতে আবার রিস্টার্ট হইলে যাতে আবার এটা অটোমেটিক্যালি সার্ভিসগুলো অ্যানেবল না হয়ে যায়, আর বেটার টু ইনস্টল নাই করা। ইনস্টল নাই করা, হ্যাঁ। ম্যাক্সিমাম একটা প্রশ্ন ছিল ভাই এখানে। কিন্তু এছাড়া আমরা অন্যান্য ফিচার গুলাতে কোনটা ডিপেন্ডেড আমরা অনেক সময় বুঝতে পারি না। হ্যাঁ এই ক্ষেত্রে যেমন এজেন্ডা বাদ দিতে পারি আমরা, এজেন্ডা আমার না লাগলে না থাকে তাহলে ধরেন অনেক সময় আমরা অনেকগুলো জব চালাই যেমন আমাদেরকে বললেন যে পাওয়ার ম্যানেজমেন্ট যেটা আছে এখান থেকে যদি আমরা পারফরমেন্সটা হাই করে দিই আমরা অনেকগুলোই ভালো পারফরমেন্স পাবো। তো এই কাজটা যদি আমরা পারফরমেন্স মনিটরিং যেটা আপনি দেখালেন সেখানে যদি কোর বাড়িয়ে দিয়ে করি তাহলে কি ভালো হবে, মানে কোনটা ভালো হয়? কোর যদি 4টা কোর পারফরমেন্স মনিটরিং এর মধ্যে 4টা কোর চলে আসে
বলে দিতে তারপরে আপনি যেটা বললেন এটা পরবর্তী আবার অন্য হবে ওই যেটা আপনার বিদ্যুৎ দিয়ে প্রসেসর করলে চারটা কোর দেখায় না এখানে আমি যেটা আপনি ক্লাউড বলতে কোন ক্লাউডের কথা বলছেন গুগল বা আচ্ছা অ্যাজুরে আপনি যখন ম্যানেজ করেন তখন আসলে আপনাকে হয় কি আপনি তো ইনফ্রাস্ট্রাকচার আপনি যদি কোনো ভিএম কিনেন ইন দ্যাট কন্টেক্সে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস নেন সে কিন্তু আসলে বেসিক্যালি মানে ওই বায়োস বা ওই লেভেলের যে পারফরমেন্সটা সে হ্যান্ডেল করে এবং এরপরেও হয় কি যে আপনি যদি সে এসকো সার্ভার সার্ভিস কিনেন যে আমি আসলে কোনো ভিএম কিনবো না ডাটাবেস সার্ভিস নিব মানে আমার একটা সোললি একটা ডাটাবেস আছে সেই ডাটাবেসটাকে হোস্ট করবো হইতেছে অ্যাজুরে ইন দ্যাট কন্টেক্সটেও সে করে কি তখন তখন এটা হয় হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস হিসাবে তো এই ক্ষেত্রেও যে জিনিসটা হয় যে আপনার ওই সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসে আপনি কিছু কন্ট্রোল আপনার কাছে থাকবে না যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলগুলো দেখবেন ওইখানে কাজ করে না বিকজ ওই কন্ট্রোলগুলো মানে ওদের সাথে যে কাস্টমারের যে এগ্রিমেন্ট হয় সেই এগ্রিমেন্টে কিন্তু ওই ক্লজগুলো দেওয়া থাকে যে এই ধরনের ফিচারগুলো সে নিজে কন্ট্রোল করবে আপনাকে কন্ট্রোল করতে দিবে না ওইটা সেন্ট্রালি সেই কন্ট্রোল করবে আর কি তো এই এরকম একটা ব্যাপার হচ্ছে বায়োসের ওই ইয়ার ব্যাপারটা মানে ওই পাওয়ার ম্যানেজমেন্টের ব্যাপারটা আর দুই নম্বর ওই যে ইয়ার কথা সাদিক ভাইয়ের যেটা সেটা আমি বলতেছি সেটা হচ্ছে সাদিক ভাই আপনি যেটা বলতেছেন না যে আসলে আমরা বুঝতেছি না আপনি যে যে জিনিসটা দেখবেন আপনি সেকল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও যদি ইনস্টল করেন টপ লেভেলে আপনার কাছে কয়টা সার্ভিস আসে দেখেন একটা জিনিস প্রথমে আসে ডাটাবেস আসে ডাটাবেস আমার এই যে লাগে দেখেন আমি বলি আপনার সাথে ম্যাচ করে কিনা প্রথমে আসে ডাটাবেস ইঞ্জিনটা হ্যাঁ আপনি ডাটাবেস ইঞ্জিনটা দিবেন এরপর আসে কি এসকো সার্ভার মাস্টার ডাটাবেস সার্ভিস এরপর আসে হচ্ছে যে অ্যানালাইসিস সার্ভিস ইন্ডিকেশন সার্ভিস রিপোর্টিং সার্ভিস আর একটা সার্ভিস আছে এই যে তিনটা বড় সার্ভিস আছে আপনার এই তিনটা সার্ভিসকেই আপনি চিন্তা করেন যে এই তিনটা সার্ভিসকে আপনি যদি বিলো করে দেন বা আন ইনস্টল না করে মানে এখন প্রয়োজন হচ্ছে না আপনি ইনস্টল করলেন না পরবর্তীতে আপনি ওই ফিচারগুলো অ্যাডই করতে পারেন সেই অপশন আছে তো তখন করলেন আর যদি আপনি করেও থাকেন তাহলে আপনি ওগুলোকে ডিসেবল করে রাখলেন ইন্টিগ্রেশন সার্ভিসটা তো আমার মনে হয় নরমাল আমাদের ডাটাবেস রিস্টোর করে কাজ করে ওটা তো ইন্টিগ্রেশন সার্ভিসের দরকার নাই দরকার আছে না 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 ইন্টিগ্রেশন সার্ভিসটা হলো এসএসআইএস আপনার নিজের যেটা কানেক্টিভিটি আছে দেখবেন যে কতগুলো কানেক্টিভিটি অপশন দেয় হ্যাঁ সেই কানেক্টিভিটি অপশন গুলো আপনি করবেন এর মধ্যে থেকে কি কোন কানেক্টিভিটি অপশন করতে পারবেন না একটা কানেক্টিভিটি আছে যে ওই যে পাইথন কানেক্টিভিটি তারপর ওরাকল কানেক্টিভিটি ওইগুলো আপনার দরকার নাই হ্যাঁ ওইগুলা ওইগুলোর পারপাসটা হচ্ছে যে আপনার যদি এই এসকো সার্ভার 19 এ আপনি যদি বিগ ডেটা কোনো ক্লাস্টারের সাথে যদি কানেক্টিভিটি চান তখন দ্যাট কানেকটিভিটি দরকার কিন্তু নিচের যেগুলো নিচে চারটা কানেকটিভিটি থাকে ওইগুলো আপনি দিয়ে দিলেন ওগুলো তো অল্প ছোট ছোট একটা সার্ভিস তেমন কোনো ওভারঅল পারফরমেন্স হ্যাম্পার করে না এক এখন এরপরে হতেছে যে আপনার এসকো সার্ভার ডাটাবেস ইঞ্জিন দিলেন এখন ইন্টিগ্রেশন সার্ভিসটা কি কাজ করে ইন্টিগ্রেশন সার্ভিস হচ্ছে যে আপনি যদি এরকম করেন যে আপনার ডাটাবেসের সাথে কোনো একটা ওয়্যারহাউসের সাথে ইন্টিগ্রেশন করতে হবে
সে বা আপনার যদি ধরেন একটা মেশিন লার্নিং এর জন্য আলাদা কোন একটা মেশিন আছে সেটার জন্য, অথবা আপনি যদি চান যে না আপনার ডাটাগুলো এই সে বিআই সেন্ট্রিক কোন ইয়ে আছে, মানে ধরেন বিআই বা এআই সেন্ট্রিক যদি কোনো অ্যাপ্লিকেশনের সাথে কানেক্টিভিটি বা ওইখানে যদি কোনো ডাটা স্টোর করতে হয় টেম্পোরারি পার্শিয়াল ডাটা নর্মালাইজ ডিনর্মালাইজ হোয়াট এভার, আপনার যদি এরকম কোনো প্রয়োজন না হয় তাহলে ইন্টিগ্রেশন সার্ভিসের কোনো প্রয়োজন নাই। এক তারপরে তো হচ্ছে আপনি রিপোর্টিং সার্ভিস, আপনি যদি রিপোর্টিং সার্ভিসটা এরকম করেন যে আপনি আরডিএল রিপোর্ট যেটা বলা হয় আরডিএলসি রিপোর্ট যেগুলো সেই ধরনের কোনো রিপোর্ট যদি আপনি হোস্টিং করেন বা আপনার অ্যাপ্লিকেশনের সাথে যদি সেটার কোনো সম্পর্ক থাকে, অথবা আপনি যদি পাওয়ার বিআই অন প্রিমিস ইনস্টল করেন, হ্যাঁ আপনার যদি প্ল্যানই না থাকে পাওয়ার বিআই অন প্রিমিসেস ইনস্টল করার তো আপনার এটা দরকার নাই। এইটা গেল হতেছে আপনার দুইটা জিনিস। এরপর আসে এসকো সার্ভার অ্যানালাইসিস সার্ভিস যেগুলো এসএসএএস বলে। অ্যানালাইসিস সার্ভিস হচ্ছে যে আপনার হতেছে মাল্টি ডাইমেনশনাল কিউব জেনারেট করার জন্য, আপনার যদি ওই মাল্টি ডাটা ওয়্যারহাউস সেন্ট্রিক কোনো কিছু না থাকে, আপনি যদি কোনো ডাইমেনশনাল পাওয়ার বিআই এর সাথে যদি কোনো ইন্টিগ্রেশন না থাকে তাহলে আপনার এটা দরকার নেই। এছাড়া বাকি যেগুলো আছে যেমন মাস্টার ডাটা সার্ভিস, আপনি মাস্টার ডাটা সার্ভিস আসলে কী কার্যের, যে যেমন ধরেন গ্লোবালি আপনি পঞ্চাশটা আপনার আরও পাঁচটা ধরেন অ্যাপ্লিকেশন চলতেছে, সবগুলোতে আপনি আপনার প্রাইমারি এন্টিটিগুলো সে এমপ্লয়ি ইনফরমেশনগুলো আপনি কমন রাখতে চান, আপনার কাস্টমার ইনফরমেশন কমন রাখতে চান সবগুলো ডাটাবেসের, এই ধরনের ক্ষেত্রে মাস্টার ডাটা সার্ভিসটার প্রয়োজন হয়। ইফ মাস্টার ডাটা সার্ভিসের যদি নর্মালি প্রয়োজন না হয় তাহলে আপনার দরকার নেই। তো আমি বলতেছি এই ব্রড লেভেলের এই ছয় সাতটা সার্ভিসকে আপনি অ্যানেবল ডিজেবল রাখতে পারেন, এবং ভবিষ্যতে যদি দরকার হয় সেখানে আপনি আবার অ্যাডও করতে পারেন সেই কথাটা। এখন আরেকজন বলতেছিলেন, কি বলতেছেন ভাই? আচ্ছা তাহলে ভাই আরেকটু বলি, মাস্টার ডাটাবেস সার্ভিস কি মাস্টার ডাটাবেস যদি অটো রিস্টোর হয় আমরা ইনস্টল করলে সেটা কথা বলতেছেন নাকি আলাদা কোনো সার্ভিস আছে? না এটা আলাদা একটা সার্ভিস আছে। ও আচ্ছা আচ্ছা ঠিক, ডিফারেন্ট সার্ভিস এটা, না মাস্টার ডাটা সার্ভিস ডিফারেন্ট সার্ভিস এটা। ভাই আপনি কি টাইম জোন নিয়ে কোনো আলোচনা করবেন নাকি? আমাকে বলছেন? হ্যাঁ সালাউদ্দিন বলছিলাম হাসান ভাই। হ্যাঁ এই যে আমাদের টাইম জোনে যে একটা ইস্যু আছে না, যে যেটা মেবি স্কুল সার্ভার 2019 থেকে এটা মনে হয় ইনস্ট্যান্ট লেভেলে টাইম জোনটা সেট করা যায়, যে আপনার আপনি কো জিএমটি বা কোন টাইম জোনে আপনি ডাটাবেসটা রাখতে চান, যেটা 2016 বাইরে আগ পর্যন্ত এটা করা যেত না আর কি। টাইম জোনটা আর কি একটা হলো তো আপনার ফাংশন থাকে সেটা দিয়ে আপনি কনভার্ট করতেছেন, আরেকটা হলো যে ইনস্ট্যান্ট লেভেলেই ইনস্ট্যান্স লেভেলে আপনি চেঞ্জ করতে পারেন যে এটা কোন টাইম জোন সাপোর্ট করবে আর কি। হ্যাঁ তো এখন এটা এখানে কোনো সমস্যা আছে সেট করতে? না 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 আমি জাস্ট এটা নিয়ে কি কোনো আলোচনা থাকবে কিনা আমাদের এটাতে, এই জন্য আমাদের এই পারফরম্যান্স আমাদের এই পারফরম্যান্সের এই কনটেক্সটে আসলে টাইম জোন নিয়ে কোনো ডিসকাশন নাই। না না এসকিউএল সার্ভারে ডাটাবেস কনফিগারেশন যেহেতু আছে এই জন্য বললাম আর কি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এই মুহূর্তে নাই এখানে। আচ্ছা সালাউদ্দিন ভাই ওইটা এটা যেমন টাইম জোনটা যেমন আমরা কনফিগার মানে আমরা ডাটাবেস থেকে একটা কনফিগার করে দিই ঠিক আছে, অথবা কনভার্ট করে নিই আমরা কাজ করে নিতে, এটা 2019 ছাড়া অন্য কোনোটাতে সাপোর্ট করবে না, মানে যদি আমরা ওইভাবে একবার পার্মানেন্ট ভাবে দিয়ে দিতে চাই মানে। হ্যাঁ সেটাই আমি ওই দিন দেখতেছিলাম আর কি, যে স্কুল সার্ভার 19 থেকে এটা মেবি আটলো যে উইন্ডোজ আজুরে যদি আমরা যাই সেই ক্ষেত্রে আসলে ইনস্ট্যান্ট লেভেলে মানে ইনস্ট্যান্স লেভেলে আমরা টাইম জোনটা সেট করতে পারি আর কি, ধরেন আপনার টাইম জোনটা সেট করা যায়, এছাড়া ধরেন এগুলোতে করা যায় না আর কি। এটা নিয়ে আসলে একটু আমরা একটু কমপ্লেক্সিটি ফেস করতেছি তো এই জন্য আসলে করলাম আর কি। আমাদের তো আসলে না এটা আমাদেরও সমস্যা এই টাইম জোনটা নিয়ে, আমাদের পদেরও কিছু কিছু জায়গায় ঝামেলা করি আমরা, তখন আমরা ওইভাবে কনভার্ট করে কাজ করে দেখি, এটা যদি ওইভাবে করা যায় তো আমাদের জন্য অনেক ভালো হয়। এরপরে আসি হচ্ছে ইসকো সার্ভার সার্ভিসের ব্যাপারটা আলাপ করলাম। আচ্ছা আচ্ছা আপনাদের এই যে আরেকটা জিনিস যেটা ডিস্ক এবং রেড লেভেল কনফিগারেশনে, ঠিক আছে আপনাদের এখানে তো ডিস্ক এবং রেড লেভেল এগুলো কি আপনাদের প্রয়োজন হয় নাকি আপনাদের ইনফ্রাস্ট্রাকচারে যারা আছে তারা কাজ করে? আমাদের ইনফ্রাস্ট্রাকচারে যারা আছে ওনারা কাজ করে। আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে আপনাদের দরকার নাই, আপনাদের তো ডেভেলপমেন্টের। আপনারা এখানে দেখেন আরেকটা আছে সার্ভিস রিকভারি মোড, এটা একটু দেখেন
ভাই একটু একটা জিনিসকে আলোচনা করবেন, মাল্টিপল সিপিইউ কনফিগারেশন যেটা আছে, যে দেখা গেল যে অনেক সময় যে এটা কিভাবে আসলে একটু কনসেপচুয়াল যদি আলোচনা করেন আর কি। রেডিংটা হয়তো আমাদের দরকার হবে না, রেডিং ইস্যুটা, কিন্তু যে মাল্টিপল সিপিইউ কনফিগারেশনের যে একটা ইস্যু আছে, যে আমরা একটা স্কুল সার্ভারকে কয়টা সিপিইউ দিয়ে ইয়া করতে পারি বা সেটা কিভাবে, ওইটা করবো ভাই একটু একটু পরে আছে, এটা আছে সিপিইউটা আছে। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন আপনারা, এই জিনিসটা আমরা করি না, এই জিনিসটা করা ভালো, সেটা হচ্ছে কি যে আমাদের সিকল সার্ভার ইনকেস অফ সিকল সার্ভার যদি ফেলুর হয় বা কোনো ধরনের ইয়ে হয়, তাহলে আসলে হয় কি এই ধরনের একটা নোটিফিকেশন বা পোস্ট রিকুইজিট পোস্ট কি ব্যবস্থা করবে সেটার জন্য একটা কনফিগারেশন সেট করে রিকভারিটা আমরা অপশনটা সেট করে রাখতে পারি, এবং এই রিকভারি অপশনটা আমরা এসকোল সার্ভার এজেন্ট সার্ভিসের মাধ্যমে ওই যে আমরা এখানে শিডিউলার দিয়ে সেট করে রাখতে পারি। এই জিনিসটা আপনারা একটু দেখবেন, এই জিনিসটা মনে হয় তেমন ইউজ হয় না। আর এখানে হচ্ছে আর একটা জিনিস আছে সার্ভিস অ্যাকাউন্ট, এখানে সার্ভিস অ্যাকাউন্টে যেটা কথা বলা হয়েছে সেখানে হচ্ছে কি বাই ডিফল্ট আমরা সার্ভিস অ্যাকাউন্ট হিসাবে এনটি সার্ভিস অ্যাকাউন্টটা ইউজ থাকে। তো এটা হচ্ছে যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই কারণে যখন আপনি কোনো অ্যাভেলেবিলিটি ইনস্ট্যান্স, অ্যাভেলেবিলিটি গ্রুপ অথবা লগ শিপিং, রেপ্লিকেশন, মিররিং এই ধরনের কোনো কাজ করতে যাবেন, তখন হয় কি আপনার মাল্টিপল ডাটাবেস সার্ভারের উপর কন্ট্রোল দরকার হয়, মানে একটা ইউজার দরকার হয় যে মাল্টিপল সার্ভার ইনস্ট্যান্সকে যাতে সে ইয়ে করতে পারে। তো এই ধরনের কাজে যে জিনিসটা বলা হচ্ছে এখানে সাজেস্টেড, যে আপনারা এসকিউএল সার্ভার ইনস্টল করার পরে একটা ডোমেনের একটা অ্যাকাউন্ট দিয়ে আপনার সার্ভিসটাকে হ্যান্ডেল করবেন, এই ডোমেনের অ্যাকাউন্ট দিয়ে সার্ভিসটা যদি হ্যান্ডেল করে তাহলে হয় কি সিকিউরিটি প্রিভিলেজ সব কিছু একটা ডোমেন ইউজার দিয়েই আসলে সেটা ম্যানেজ করা হয়, রাদার দেন আপনি যদি লোকাল মেশিনে যে এন্টি সার্ভিসটা দিয়ে করেন আর কি, সেক্ষেত্রে হয় শুধু ওই লোকাল মেশিনের উপরেই অথেন্টিকেশনটা থাকে বা প্রিভিলেজটা ডিপেন্ড করে বা সার্ভিসগুলো ওটার উপরেই দাঁড় করায়। তখন যদি আপনি অ্যাভেলেবিলিটি গ্রুপ বা অন্য কিছু ইনস্টল করতে যান তখন সিকিউরিটি কনসার্নগুলো অনেক ইস্যু রেজ করে, এটা হয়তো আপনারা ফেস করছেন। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে যে সার্ভিস স্টার্ট মোড, সার্ভিস স্টার্ট মোডটা সাজেস্টেড হচ্ছে আপনারা অটোমেটিক সেট করবেন। আর এটা যেটা সালাউদ্দিন ভাই জিজ্ঞেস করতেছিল বলতে যাচ্ছিল সেটা হচ্ছে ম্যাক্স ড্রপ, তাই না? এইখানে এইখানে আরেকটা জিনিস আছে যে মেমোরি ম্যাক্সিমাম, এই জিনিসটা তো আপনারা সেট করেন, তাই না? মানে এখানে যে জিনিসটা বলা, এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে আপনি আসলে আপনার সিকল সার্ভারে আপনার যে আপনার অপারেটিং সিস্টেম এবং ডাটাবেস ইঞ্জিন অন দ্য টপ অফ অপারেটিং সিস্টেম ডাটাবেস ইঞ্জিনটা রান করে, সো দ্যাট আপনার ডাটাবেস ইঞ্জিন ডাটাবেসটা ইঞ্জিনটা প্রপারলি রান করতে হলে অবশ্যই তাকে অপারেটিং সিস্টেমটা যাতে প্রপারলি রান করে সেই দিকটা খেয়াল রাখতে হবে। তো আমাদের আমরা যখন একটা 64 GB বা 128 বা 512 GB একটা র্যাম যখন ইউজ করব সেখানে অবশ্যই আমার ওএসটা যাতে প্রপারলি ফাংশনাল হয় এবং ফ্লেক্সিবিলিটি কাজ করতে পারে, সে কারণে কী করতে হবে আমাকে একটা সার্টেন মেমোরি তার জন্য রেখে দিতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে সাজেস্টেড 20% অফ 20% বা অথবা 2 GB অপারেটিং সিস্টেমটাকে যাতে কাজ করতে পারে আর কি সার্ভারটা। আর এখানে হচ্ছে মেমোরি মিন ভাই, এটা কি র‍্যাম এর কথা বলতেছেন? র‍্যাম এর কথা বলতেছেন? জি, 20% অথবা 2 GB। আচ্ছা, 20% অথবা 2 GB, মানে আপনার যদি এখন র‍্যাম হয় 16 GB তাহলে আপনি রাখবেন কত? 3.2 GB, তাহলে আপনার আপনার ডাটাবেস ইঞ্জিনের জন্য আপনি হচ্ছে 16 GB থেকে 3.2 মাইনাস দিলে থাকবে হচ্ছে কত? 12.8 GB। এটা হচ্ছে ম্যাক্সিমাম আপনি এসকিউএল সার্ভার ডাটাবেস ইঞ্জিনের বাফারিং বা তার অপারেশনের জন্য আপনি ইউজ করবেন আর কি, সাজেস্টেড আর কি। ঠিক আছে, আচ্ছা, এরপর আসি হচ্ছে মিনিমাম মেমোরি। এটা মনে হয় আপনারা জানেন যে মিনিমাম মেমোরিটা সেট করে দেওয়া যায়, করা উচিত। তারপর ফাইল অ্যান্ড ফাইল গ্রুপ, সেপারেট ফাইল অ্যান্ড ফাইল গ্রুপগুলা সেপারেটলি আলাদা আলাদা ডিস্কে রাখাটা সাজেস্টেড। আর এখানে আরেকটা জিনিস আছে যে জিনিসটা সালাউদ্দিন ভাই আছেন? আপনি তো ম্যাক্স ড্রপ এর কথা বলতেছিলেন না, যে প্রসেসরের কথা, ম্যাক্সিমাম প্রসেসর?
আমি যেটা বলতেছিলাম ধরেন এটা তো হলো আপনি ইনস্ট্যান্স লেভেলে আপনি এটা ইয়া করতেছেন ঠিক না, ম্যাক্স ড্রপটা তো আপনি আসলে ডাটাবেজের ইনস্ট্যান্স লেভেলে আপনি বলতেছেন যে কতটুকু কয়টা প্রসেসর বা কয়টা সে ইউজ করবে। একটা আছে ধরেন স্কুল সার্ভার যখন কনফিগারেশন করি আমরা একদম ইনিশিয়াল স্টেটে, এই ক্ষেত্রে কি আমি সিপিইউ অ্যালোকেশন করতে পারি কিনা? ধরেন আপনি এটা আসলে ম্যাক্স ড্রপই মনে হয় একই একই জিনিসই। সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন ভাই, আপনি সেটআপ নেবেন তখন আপনি এটা করতে পারবেন না যে কয়টা ইউজ করবে, যখন হয়ে যাবে তখন আপনি করতে পারবেন যে তখন এটা কয়টা ইউজ করতে পারবে, কয়টা প্রসেসর ইউজ করতে পারবে। ইনিশিয়ালি প্রথমে করা যায় না, ইনিশিয়ালি ইনস্টল করার সময় তো সে কোনো অপশনই দেয় না যে কয়টা প্রসেসর বা কোন প্রসেসর ইউজ করবে, এরকম কোনো অপশন নাই এখানে। ম্যাক্স ড্রপ ম্যাক্স আর ম্যাক্স ড্রপ এসে যেটা ওইটা সালাউদ্দিন বলে আমি যদি বুঝতে পারছি। আচ্ছা সালাউদ্দিন ভাই, আপনি কি ওটা বলতে চাচ্ছেন যে আপনার কি বলে তিন চারটা পিসি মিলে মিলে ভিতরে আমি ডিস্ট্রিবিউশন করে দিব কাজগুলো আমার? আমি যে পয়েন্টটা নোট করতেছিলাম সেটা অন্য জায়গায় ছিল, একটু উপরের দিকে উঠেন, এটা আসলে আমি উঠেন, আমি কোশ্চেনটা করতেছিলাম যে রেড এর নিচে ছিল রেড কনফিগারেশন, তারপরে ছিল মাল্টিপল সিপিইউ কনফিগারেশন, এই জিনিসটা আপনি একটু কাইন্ডলি উপরের দিকে উঠেন, একটু উপরের দিকে উঠেন, আমি ওই জায়গাটা মিন করতেছিলাম আর কি, যাই হোক একটু উপরে। ওই যে রেড এর, হ্যাঁ এই যে মাল্টিপল সিপিইউ কনফিগারেশন, এই শোটা কি মানে জিনিসটা, এটার কথা বলতেছিলাম। মাল্টিপল থ্রেড ওয়াইল ওয়ার্কিং উইথ ফাইলস, আপনি ওই যে ফাইল গ্রুপের সাথে, হ্যাঁ ফাইল গ্রুপের সাথে ম্যাচিং করার পর এই পাশে দেখেন যে পাশের এখানে দেখেন লোড ডিস্ট্রিবিউশন, এটা আসলে বেসিক্যালি লোড ডিস্ট্রিবিউশনের পারপাসে হয়। এই জিনিসটা আপনারা একটু দেখেন, দ্য রিকমেন্ডেড রেশিও বিটুইন দ্য নাম্বার অফ কোর অ্যান্ড দ্য ফাইল অ্যান্ড ফাইল গ্রুপ ইজ টিপিক্যালি 4:1। আপনি চাইলে আমরা যে ফাইল গ্রুপগুলো তৈরি করি সেই ফাইল গ্রুপগুলোর সাথে প্রসেসর একটা ম্যাপিং করে দিতে পারি। ফাইল গ্রুপটা আসলে কি কাজ করে, ফাইল গ্রুপে তো ডাটা থাকতেছে তাই না ডেটাবেসের, তো ওইটার সাথে যদি আমি ম্যাপিং করি, আমরা স্প্লিট করতেছি আমাদের ডাটা ফাইলগুলোকে আমরা স্প্লিট করে করে রাখতেছি। না না, ডাটা ফাইলগুলোকে আপনি স্প্লিট করতেছেন বাট আপনি একটা ফাইল গ্রুপের ভিতরে তো রাখতেছেন। জি, একটা ফাইল গ্রুপের মধ্যে রাখতেছেন। হ্যাঁ, এখন সেই সেটাই বলা হচ্ছে যে আপনি ওই ফাইল গ্রুপ করে রাখতে, যেহেতু ডাটা ফেচ করার জন্য বা ডাটা স্টোর করার জন্য ইউজ করা হয়, তা আপনার এখানে ধরেন একটা ফাইল গ্রুপের মধ্যে অনেক একটা ধরেন দুইটা ডাটাবেজ আছে, আপনি দুইটা ডাটাবেজের মধ্যে একটা ডাটাবেজ ধরেন অনেক বেশি ট্রানজ্যাকশন হয় আর একটা ডাটাবেজে ধরেন কম ট্রানজ্যাকশন হয়, তো আপনি ডেডিকেটেডলি ওই ফাইল গ্রুপের সাথে ওই প্রসেসরের একটা ম্যাপিং করে দিতে পারেন যাতে একটা লোড ব্যালেন্সিং হয়। নাহলে তো প্রত্যেকটা সার্ভিসই সে কি করে, সে তো তার সাথে ইকুইভ্যালেন্সি হিসাবে দেখে আর কি। আপনি যদি চান যে কোনো একটা ফাইল গ্রুপে ডেডিকেটেডলি মোর ফোকাসড প্রসেসর বা রিসোর্স দিবে অ্যাসাইন করবেন, সেই জিনিসটা করতে পারবেন, সেই জিনিসটা বলা হচ্ছে এখানে আর কি। এটা কি আমরা ডাটাবেস কনফিগারেশন লেভেল থেকে করতে পারবো না, ডাটাবেসের ওই যে ইয়েতে গিয়ে আমরা এটা করতে পারবো, ফাইল গ্রুপ কনফিগারেশন আলাদা কনফিগারেশনে গিয়ে, রাইট? আমরা যেটা আসলে এখানে তো ধরেন আপনার নাম্বার অফ ইয়াটা আমরা বাড়াই দিছি আর কি, দেখা গেলো যে এখানে যে তার ইয়াটা ছিল মানে বাই ডিফল্ট কত, চারটা না কয়টা থাকে মনে হয়, আমরা দুই দিতে আছে, জিরো থাকে বাই ডিফল্ট, জিরো থাকে, আমরা বাই ডিফল্ট জিরো থাকে, বাই ডিফল্ট থাকে, কিন্তু কোর থাকে চারটা, আর কোর থাকে, হ্যাঁ হ্যাঁ কোর তো চারটা, আর আমরা করে দিয়েছি দুই, ম্যাক্স ডপ টু, ম্যাক্স ডপ টু, ম্যাক্স ডপ টু হলো কি রিকমেন্ডেড এই দুটার জন্য, এই চারটা কোরের জন্য, এটা এটা একটা হিসাব আছে ক্যালকুলেশন, তুমি নিশ্চিত যে বাইরে একটা করবো, আর যখন
দুধ দিবেন তখন সে তখন এই সবগুলো কোডের ভিতরে সে ডিস্ট্রিবিউট করে দিবে জিনিসগুলো, একটা কোড এর একটা কোড এর এটা নিয়ে। আর যখন আমাদের চারটা কোড যেহেতু আমাদের সার্ভারে আছে সেহেতু আমরা নিজেকে প্রুভ করে দিচ্ছি, এটা সাজেস্টেড দেখে আমি করে দিচ্ছি। সেলিম ভাই, সেলিম ভাই হ্যাঁ, আমাদের একদম কত হবে টু এখন ফোর না, এখন ফোর আছে, ওই আগে আছে জিও টু ছিল, এখন আমাদের ফোর আছে, এখন ফোর আছে, এখন ফোর ফোর আছে। কোর কটা, চারটা না আটটা? আটটা কোন না এখন এর জন্য চারটা করে কোর, ও আটটা কোর, ও আটটা কোর আছে এর জন্য চারটা করে দিছি, দ্যাট ইজ রাইট। মিউজিক্যাল করতে চারটা কোরটা তো সেলিম ভাই আমাদের যেগুলো আছে আচ্ছা আমি একটু বলি, দেখেন যেটা আপনার সাথে আসলে হয় কি, আপনি যখন এসকো সার্ভারের ফার্স্টে এই ম্যাক্স ড্রপ সেট করতে হলে ফার্স্টে আপনার বুঝতে হবে যে থ্রেডটা কি, তাই না? আচ্ছা ফার্স্টে যখন একটা থ্রেডে আসে, মানে একটা আপনি যখন একটা সিলেক্ট স্টেটমেন্ট চালাচ্ছেন সেখানে কি হয়, বেসিক্যালি একটা প্রসেস তৈরি হয়, প্রসেস আইডি পড়ে প্রত্যেকটা প্রসেসের জন্য। এখন এই প্রসেসটা যে চলতেছে সে প্রসেস চলার জন্য কি করতে হয় তাকে, যে সে প্রসেসটাকে লাগে সে একটা থ্রেডের মধ্যে আনে। এখন একটা থ্রেডকে এক্সিকিউট করার জন্য কয়টা প্যারালাল প্রসেসর কাজ করবে, কয়টা করবে, দুইটা, চারটা, পাঁচটা, আটটা, দশটা? ডিপেন্ডস, মানে একটা সিঙ্গেল সিঙ্গেল একটা কোয়েরির জন্য আমার যদি চারটা করে তাহলে যে আমার লস, কষ্ট এখন সব। হ্যাঁ রাইট রাইট, এখানে ভাই যেটা বলছে সেটা হচ্ছে কি, যে যেমন ধরেন আপনার কি বলে, আমরা রেস্টুরেন্টে যাই না, আপনারা অন্যভাবে নেন না, আমি একটা ফর এক্সাম্পল বলতেছি, একটা রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে দেখবেন যে এই দশটা চেয়ারের জন্য, দশটা টেবিলের জন্য দুইটা ওয়েটার ফিক্স করা আছে, তাই না? দেখছেন না, এরকম যতগুলো আপনার থ্রেড আসবে একটা থ্রেডকে নিয়ে যদি এখন সবগুলো প্রসেসরই কাজ করে, লজিক্যাল প্রসেসর যদি সবগুলো এঙ্গেজ হয়ে যায় তাহলে কী হবে, বাকিগুলো তো কিউ জেনারেট করবে, থ্রেডগুলো তো কিউ এ থেকে যাবে। এখন কিউ এ থেকে থাকলে যে জিনিসটা হয় ওয়েটিং টাইম বলে, ওয়েটিং স্ট্যাটিস্টিক্স, যেটা ওয়েট টাইমটা বেড়ে যায়। এখন ওয়েট টাইমটা বেড়ে না যাওয়ার কারণে কি করতেছি, আমি প্রত্যেকটা আলাদা আলাদা থ্রেডকে আলাদা আলাদা ওই যে ওয়েটার দিয়ে আলাদা আলাদা এক্সিকিউট করাইতেছি, যে আচ্ছা প্রত্যেকটা প্রসেসরের জন্য আমি ম্যাক্সিমাম দুইটা থ্রেড, দুইটা প্রসেসর, লজিক্যাল কোর ইউজ করবো, এটার জন্য দুইটা, ওটার জন্য দুইটা, ওটার জন্য ওইটা। এটা হচ্ছে লাস্ট জাস্ট ম্যাপিং করতেছি যে কোন একটা সার্ভিস যখন এসকো সার্ভার ডাটাবেজ ইঞ্জিন দিবে তখন ওই সার্ভিসটা দেওয়ার জন্য ম্যাক্সিমাম কয়টা লজিক্যাল প্রসেসর, আসলে লজিক্যাল কোর আসলে ওখানে কাজ করবে। হ্যাঁ তো এইটা দিলে যেটা হয় সেটা হচ্ছে পারফরম্যান্সে বেশ মেজর একটা ইমপ্যাক্ট হয় নাকি আপনার একমত আমার সাথে? হ্যাঁ একমত, এবং এর সাথে আমি একটা জিনিস একটু স্যার, আর্টিফিশিয়াল ওই যে ওয়ার্কার থ্রেড, এই ওয়ার্কার থ্রেডটাও কিন্তু এই যে পারফরম্যান্সের উপর অনেক ইমপ্যাক্ট ফেলে। ওয়ার্কার থ্রেড, নিচে আছে দেখেন যে ম্যাক্স ওয়ার্কার থ্রেড, ও ম্যাক্স ওয়ার্কার থ্রেড, রাইট 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 রাইট, ইয়া এক্সিস্ট ওই এই কারণে হয় কি, যে আমি আমি যেটা দেখছি যে কয়েকটা জিনিস খুবই ট্রেমেন্ডাস আপনার পারফরমেন্স বাড়াবে। একটা হচ্ছে যদি আপনি এই যে ম্যাক্স ড্রপটা সেটিং করেন, আপনার যদি স্ন্যাপশট আইসোলেশনটা সেটিং করেন, এবং আপনার যদি ডিস্কটা, আপনার যে ডাটাবেসের যে মেন যে ডাটাবেসটা চলতেছে তার যদি ফাইলগুলো যেগুলো আছে ফাইলগুলো যদি এসএসডি তে রাখেন, এই তিনটা জিনিস করলে দেখবেন যে মানে রেডিক্যাল চেঞ্জ হয়ে যাবে পারফরমেন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন কি হয় ভাই, ভাই আমাদের যা প্ল্যান গুলো আছে তো ওনারা তো আগে প্ল্যান, এখন এসএসডি আমাদের ওইভাবে নেয় না, বুঝতে পারছো? আমাদের সাইক্লিক যে রেডিং গুলো আছে সেগুলোতেই আমাদের কাজগুলো করতে হয়। হ্যাঁ না, এখানে আমরা বেটারটা চিন্তা করি তাহলে আমাদের জন্য হবে না। এখানে হয় কি, মানে একটা জিনিস কি, যেমন ধরেন আপনি সে ধরেন একটা
প্রাইভেট কার ভাড়া করছেন, এখন প্রাইভেট কারের মধ্যে তো আপনি আর একটা এক টনি ট্রাকের কাজ করাতে পারবেন না। হ্যাঁ, এখন হয় কি আমরা অনেক সময় মানে প্রেশারাইজ হয়ে এরকম কাজ করি কি যে একটা পাঁচ টনের ট্রাকের কাজ একটা প্রাইভেট কার দিয়ে করানোর চেষ্টা করি। এখন এর ফলে যে সমস্যাটা হয় আপনি কিন্তু ব্লেমে পড়েন যে ভাই আপনার সিস্টেম চলতেছে না স্লো। হ্যাঁ, ভালো হচ্ছে যে আপনাকে আসলে বলে দেয় যে ভাই এখন এই আপনার যে কনকারেন্ট ইউজার, কিন্তু ঘটনাটা মানে এই এই কনকারেন্ট ইউজারের জন্য ক্যাপাসিটিটা যেটা সেই ক্যাপাসিটিটা আসলে এটা সাপোর্ট করে না। এবং আপনি আসলে ওই যে আমরা যে পারফরমেন্স কাউন্টারগুলো দেখলাম আজকে, এই আপনি আসলে কোনো একটা মানুষকে যদি মুখে বলেন যে ভাই আপনার এখন এই সিলিন্ডারিক্যাল ডিস্ক দিয়ে কাজ হবে না, আপনাকে এসএসডি কিনতে হবে, ডেফিনেটলি দেয়ার ইজ এ কস্ট ইনভলভমেন্ট। হোয়েন এভার দ্য কস্ট ইজ ইনভলভ, আপনাকে তারা লজিক্যালি একটা ডাটা দিয়ে দেখাতে হবে, দেখেন এই ডাটার কারণে এটা হচ্ছে না। আপনি যদি উইদাউট এই ডাটা যে মুখে মৌখিক একটা কথা বলেন যে ভাই এটা দিয়ে হবে না, তখন সে চিন্তা করবে ও মনে হয় প্রোগ্রাম ডেভেলপমেন্টের কাজ করতে পারতেছে না, এখন এটা দিয়ে কোনোভাবে চালা দিতে যাচ্ছে। মানে আমি যে আমার এক্সপিরিয়েন্সে দেখছি। হ্যাঁ হ্যাঁ, তো এখন ধরেন এইখানে যেমন ধরেন এইগুলা হয় কি বাংলাদেশের সিনারিওটা এরকম, এবং আমাদের দেশের আশেপাশে যারা থাকে না সবাই আসলে ওই টাকা খরচটা বাঁচানোর জন্য দেখা যায় যে মানে অন্যান্য খরচটা বাড়াই ফেলি আমরা। দেখা গেছে একটা ডেভেলপার যদি দুই মাস কাজ করে এই একটা অপটিমাইজেশন নিয়ে, এর চেয়ে যদি আমি একটা এসএসডি কিনতাম তার দাম কিন্তু অর্ধেক হইতো। আপনাকে আলটিমেটলি কিন্তু কস্ট অফ ভ্যালু যেটা বলা হয় কস্ট অফ ওনারশিপ এইটা ক্যালকুলেশন করতে হবে যে আসলে আমার একটা ডেভেলপার যদি এই অপটিমাইজেশনের পিছনে এক মাস কাজ করে তার পিছনে যে এক্সপেন্স রাতার দেন আমার একটা এসএসডির প্রাইস কত। আপনার তো পুরো এসএসডি একটা এক টেরাবাইটের দরকার নাই, আপনার ডাটাবেস সাইজ ম্যাক্সিমাম 200 GB 300 GB, আপনি একটা 512 এসএসডি দাম কত। তো এই এইভাবে আজকালে কস্ট অফ ওনারশিপটা কস্ট যেটা বলা হয় এই কস্টটা আসলে ইয়ে করতে হবে স্ট্র্যাটেজিক্যালি আর কি। যাই হোক, আমরা মানে ক্লায়েন্ট কিন্তু এটা বলবে না, ক্লায়েন্ট বলবে যে আমি আমার কস্টিং কেন বাড়াবো, তোমার সময় লাগলে তুমি নাও, এটা তোমার কোম্পানি তারপর কিভাবে ফাস্ট হবে, এরকম অনেক সময় প্রশ্ন চলে আসে, তখন আমরা পড়ে যাই বিপাকে। ওইটা আপনি ডাটা দিয়ে তাকে বুঝাইতে হবে যে ভাই আপনার কাজের প্রেশার ইয়ে বেড়ে গেছে ভাই, এখন আপনি আবার ভুং ভাং বেশি বুঝালে তো আবার সেটাও আমি সাজেস্ট করি না। আর এখানে ম্যানেজমেন্টেরও একটা বড় ভূমিকা আছে, ম্যানেজমেন্ট যারা কাস্টমার সাথে ডিল করে মানে ম্যানেজমেন্ট যারা যারা আমাদের স্পন্সর এদের একটা ভূমিকা আছে। এটা সেল ভাই এখানে হয় কি যদি আমরা আমাদের যারা সেলস আছে তারা যদি মানে ক্লায়েন্টদেরকে একটু ভালো করে বোঝায় যে এই জিনিসটা নিলে এটা হবে, এই জিনিসটা নিলে এটা হবে, তখন কিন্তু আমাদের কাজ করতে সুবিধা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ আপনার যা আছে সব ঠিক আছে, সব ফাটাফাটি চলে গেছে, যখন আমরা কাজে যাই তখন কিন্তু আমাদের দেশে যদি বলেন যে 512 ওর মাথার মানে মানুষের মাথার উপরে মানে বলে যে কি করতে পুকালে, এটা ভুল কথা বলতেছে হয়তো কথাই বলে তারা বলে যে ভাই এত লাগবে কেন। হ্যাঁ, বাট হয় কি সমস্যা থাকবে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার সিস্টেম যাতে স্মুথলি কাজ করে, কারণ আপনার সিস্টেম যতক্ষণ স্মুথলি কাজ না করবে আপনি কাস্টমারের কাছে এবং আপনার স্টেক হোল্ডার কারো কাছে কিন্তু আপনি আপনার মানে কি বলে আপনার মানে ভাবমূর্তি আসলে ভালো হবে না আসলে, আমি যেটা বুঝি আর কি। আচ্ছা, এরপরে আমরা যাই, এরপর হইতেছে হাইপার থ্রেড আর কি। তো এইগুলা তো মোটামুটি আর যেগুলো বাকি আছে এগুলো আপনারা একটু দেখে দেন। এর মধ্যে আমি কিছু ইয়েগুলো যাই, যেমন টেমডিবি ফাইল, এই টেমডিবির কিছু ইয়েটা আছে, যেমন টেমডিবির কিছু বেসিক বেস্ট প্র্যাকটিস আছে যে অ্যাপ্লাই ভাই ডলি ডিসকাউন্ট আছে ওরে আর কি অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ শিওর, আপনারা একটু টেমডিবিটা একটু আমরা দেখি যে জিনিসগুলো ডেভেলপমেন্টের সাথে রিলেভেন্ট বাট যে ডেভেলপমেন্টের সাথে ডিপেন্ডেন্স আছে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে আপনার এই ইয়েটা টেমডিবি ডাটাবেসটা। এখানে যেমন আমরা একটু আগে ওই যে সালাউদ্দিন ভাই আমরা যেটা আলাপ করতেছিলাম না যে আসলে ফাইল গ্রুপের সাথে ম্যাপ করার জন্য আমরা প্রসেসরে যে ম্যাপ করি সেখানে
একটা জিনিস আমরা খুব ভালোভাবে করতে পারি সেটা হচ্ছে যে আমাদের যে টেমডিবি ডাটাবেসটা হয় সেই টেমডিবি ডাটাবেসের সাথে যদি আমি প্রসেসরের একটা ম্যাপিং করে দিতে পারি তাহলে কিন্তু আপনার পারফরমেন্সটা বুস্ট আপ করবে। যখন আমরা যে স্ন্যাপশট স্ন্যাপশটটা টু ইউজ করব যখন আসলে না নট অনলি স্ন্যাপশট আপনি যখনই কোন সর্টিং করতেছেন অর্ডার বাই করতেছেন যখনই কোন টেম্পোরারি টেবিল পুট করতেছেন সবকিছু তো টেমডিবি তে যাচ্ছে। জি এটা আমরা আসলে কিভাবে ম্যাপটা করব কিভাবে এই প্রসেসরটা কিভাবে ম্যাপ করবে এটা সব টেমডিবি সাথে প্রসেসরটা আমরা কিভাবে ম্যাপ করব? হ্যাঁ এটা দেখা দিব না ভাই অসুবিধা নেই। আচ্ছা তাহলে যে জিনিসটা এখানে দেখেন যে কিছু বেস্ট প্র্যাকটিসেস আছে যে কাজগুলো আমরা করব টেমডিবি তে এখানে এক নাম্বার যেটা বলা হয়েছে যে টেমডিবি যে ডাটাবেসটা আছে সেই ডাটাবেসের যে ফাইলগুলো আছে সেগুলোকে সাজেস্টেড হতেছে যে আইসোলেটেড আলাদাভাবে রাখা। হ্যাঁ তাহলে কারণটা হয় কি যে টেমডিবি যে ডাটাবেসটা আছে এটা কিন্তু কমপ্লিটলি আপনার যে ডাটা আপনার যে আপনার প্রোডাকশন ডাটাবেসটা আছে সেই ডাটাবেসটাকে অলওয়েজ সাপোর্ট দিতে থাকে। এখন আপনার আপনি যদি আলাদা ডিস্কে রাখেন সেখানে আপনার ডিস্কের আপনার এডিশনাল আয়ও বেশি পাবেন এবং এই ডিস্কের আয়ও যদি বেশি পান সেই আয়োটা আপনার আসলে ইয়েতে কাজে দেবে। এরপর আপনার একটু আমি দেখতেছি আচ্ছা এই টেমডিবিটা যেটা এখানে সাজেস্টেড বলছে একটা হচ্ছে ফাইল গ্রুপটা ডিফারেন্ট ডিস্কে রাখা এক নাম্বার, দুই নাম্বার হচ্ছে আপনি যে কাজটা করতে পারেন যে টেমডিবিটাকে আপনার সিপিইউ অ্যালোকেশনটা আলাদা করা এবং আপনাকে এখানে দেখেন যে একটা ক্যালকুলেশন মেথড আছে যে কীভাবে এ গুড রুল থাম ফর ক্রিয়েটিং টেমডিবি ডাটা ফাইলস। হ্যাঁ আপনি কী পরিমাণ কোর এখানে দিলে এখানে আপনি বেস্ট পারফরমেন্স পাবেন টেমডিবি থেকে সেই জিনিসের একটা ম্যাথমেটিক্স এখানে দেওয়া আছে। এখানে আরেকটা জিনিস আছে টেমডিবির সাথে মানে রিলেভেন্ট সেটা হচ্ছে টেমডিবির যে গ্রোথটা সেই টেমডিবির যে গ্রোথটা সেই গ্রোথটা আসলে একটু এখানে যেটা বলা আছে টেমডিবি গ্রোথ এবং টেমডিবিটাকে একটা জিনিস করা উচিত না যে টেমডিবি ফাইলটা যেহেতু গ্রোথটা এক্সপোনেনশিয়ালি হয় তো আপনি সি ড্রাইভে আসলে এটা না রাখাটাই ভালো মানে যেটা আপনার রুট ড্রাইভ যেটা যেখানে আসলে সেকল সার্ভার হয় বাই ডিফল্ট তো সি ড্রাইভে তৈরি হয় যারা টেমডিবিটা ডাটা ফাইল এবং লগ ফাইল সেই কারণে আপনি আসলে ওটা সি ড্রাইভে না রেখে কারণ সি ড্রাইভটা যদি আপনি ফিল হয়ে যায় মানে বেশি যদি অকুপাইড হয়ে যায় ইন দ্যাট কনটেক্সটে যে সিনারিওটা হবে সেটা দেখা যাবে কি যে আপনার অন্যান্য অপারেটিং সিস্টেম যখন তার ভার্চুয়াল মেমোরি ক্রিয়েট করতে চায় ডিস্কের ভিতরে সেইখানে সমস্যা হবে বা তার কাজের সমস্যা হবে তো টু অ্যাভয়েডিং দিস সিনারিও আমরা এই কাজটা করবো আর কি যে সি ড্রাইভ এটা বাই ডিফল্ট তৈরি হলো আমরা এটা অল্টার করে অন্য একটা ড্রাইভে দিয়ে দিব ডি ড্রাইভ বা ই ড্রাইভ বা বেটার যদি কোনো এসএসডি থাকে সেটাতে এসএসডিতে আমরা আমাদের প্রোডাকশন ডাটাবেসটাও রাখবো এসএসডিতে এবং আমাদের ইয়েটাও টেমডিবিটাও রাখবো আর কি। আচ্ছা এরপর আসছি তো এই মোটামুটি আপনারা একটু দেখেন তারপর এটা যদি কোনো আশা করি যে এটা এখানে সব অ্যান্সার লেখা আছে আশা করি সমস্যা হওয়ার কথা না। আচ্ছা আমরা এইবার একটু ব্যাক করি আমাদের সিকো সার্ভারে। হ্যাঁ আপনারা আমরা সিকো সার্ভারের এখন হইতেছে ফাইল নাম্বার ১০০ যেটা আছে সেটা একটু ওপেন করি। হ্যাঁ
100 নামে তো ফাইল নাই 101 আছে 0110 এটা হচ্ছে আমাদের যে শেয়ার ফোল্ডার আছে সেই শেয়ার ফোল্ডার যেটা ওপেন ড্রাইভ ওয়ান ড্রাইভে দেওয়া হয়েছে সেখানে দেখেন আপনি পাবেন হ্যাঁ আচ্ছা ভাইয়া দেখেন পারফরম্যান্স টিউনিং 0100 পারফরম্যান্স আচ্ছা এখানে একটা জিনিস যেটা আছে আমরা একটু আগে যেটা জিনিসটা দেখতেছিলাম যে আমরা আসলে কোন একটা স্পেসিফিক রিসোর্স স্পেসিফিক যদি স্ট্রেসটা বেড়ে যায় বা প্রেসারটা বেড়ে যায় ইন দ্যাট কনটেক্সটে আমরা কি করতে পারি বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট চালায়া দেখতে পারি যে আসলে ডাটাবেস কোন ডাটাবেসে বা কোন ইনস্টেন্সে হচ্ছে তারপর কোন ইনস্টেন্সের মধ্যে কোন অবজেক্ট নিয়ে কাজ করতে বেশি স্ট্রেস পড়তেছে বা কোন এসকিউএলটা চালার কারণে কোন একটা প্রসেসর মানে হাই হয়ে যাচ্ছে মানে স্ট্রেস পড়তেছে বেশি সেই জিনিসগুলো এর পাশাপাশি আরো কতগুলো পারফরম্যান্স টিউনিং এর জন্য কতগুলো জিনিস আপনাকে জানতে করতে হবে মানে এই স্ক্রিপ্টগুলো আসলে বেসিক্যালি করা হয় এই কারণে যে এইগুলো আসলে আপনার ডেটাবেস সার্ভারটা যে ডেটাবেস সার্ভারটা নিয়ে আপনি কাজ করতেছেন এনি মুহূর্ত এনি টাইম যদি কোনো একটা সমস্যা রেজ করে আপনি যাতে কিছু স্ক্রিপ্ট চালায় ইজিলি আপনি প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারেন এখন রিসোর্স প্রবলেমের পাশাপাশি যেটা আমরা চারটা দেখলাম প্রসেসর তারপর আইও এবং মেমোরি আর একটা হচ্ছে নেটওয়ার্ক এর পাশাপাশি আরও কিছু জিনিস আপনার আমার মানে পারফরমেন্সকে হ্যাম্পার করে যেমন ব্লকিং এখানে আপনি দেখেন যে আমরা এই ইয়েতে দেখা যায় ব্লকিং আপনাকে আসলে আইডেন্টিফাই করতে হবে যে কোনো ব্লকিং আছে কিনা যদি কোনো ব্লক থেকে থাকে তাহলে আপনাকে কি করতে হবে সেই ব্লকটাকে আসলে কিল করতে হবে এখানে এইখানে আমার যে আমরা যে স্ক্রিপ্টটা লেখা আছে এই স্ক্রিপ্টটা যদি আপনি স্টেপ ওয়ানে দেখেন আপনি চাইলে যদি আপনি যখন একটু হোমওয়ার্ক যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে স্টেপ বাই স্টেপ আমি একটা জিনিস করার চেষ্টা করছি যেটা যে আপনি যাতে ব্লকিংটা একটা সিনারিও জেনারেট করতে পারেন এবং সেই ব্লক সিনারিওটা জেনারেট করে আপনি যাতে আইডেন্টিফাই করতে পারেন যে কোন জায়গায় কী পরিমাণ ব্লকিং হলো এবং কত সময়ের জন্য ব্লকটা হয়েছে তো এখানে দেখেন যে আমাদের ফার্স্টে আমরা কি করছি ইফ একটা নতুন ডাটাবেস তৈরি করা হয়েছে দুটো ইনপুট লাগবে ডাটাবেসের মধ্যে কি করা হয়েছে যে একটা দুটো ইনপুট লাগবে না দুটো ইনসার্ট স্টেটমেন্ট করা হয়েছে দেখেন এই ইনসার্ট স্টেটমেন্টটা যখন করছে তখন ইনসার্ট স্টেটমেন্ট অ্যাড হচ্ছে এই অংশটুকু আপনি এসকিউএল সার্ভারের একটা উইন্ডোতে চালু করবেন হ্যাঁ নিউ একটা কোয়ারি উইন্ডোতে আর এইটা করবেন দ্বিতীয় একটা কোয়ারি উইন্ডোতে কি করতেছেন বেসিক্যালি এখানে আমরা বেসিক্যালি যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে প্রথম উইন্ডোতে আমি একটা ডাটাবেসের ভিতরে ইনসার্ট দিচ্ছি এবং ইনসার্ট দিয়ে কি করতেছি আমি সেখানে একটা সিলেক্ট দিচ্ছি তারপর কি করতেছি সেটা ওয়েট দিতেছি তার মানে হচ্ছে কি যে ওইটা লক হয়ে যাচ্ছে এই লকিং সময়ে আমি কি করতেছি অন্য জায়গায় আবার একটা ইনসার্ট করতে যাচ্ছি এই যে দুইটা সিনারিও তখনই একটা লকিং ব্লকিং এর তৈরি হইতেছে একটা এই যে সিনারিওটা এই সিনারিওটা আপনি তৈরি করে আপনি দেখবেন যে কিভাবে আপনি এটা কিল করতে পারেন এই যে আপনি এসপি হু টু আছে যেটা সেই এসপি হু টু দিয়ে আপনি যদি চালান তখন আপনি দেখতে পারবেন যে কোন জায়গাতে আসে আর আপনার কোন ব্লক হয়েছে হ্যাঁ এটা হচ্ছে লক এবং ব্লক এই ধরনের কোন একটা সিনারিওকে আপনি আইডেন্টিফাই করার জন্য এখানে দেখেন আপনি যখন এই উপরের দুইটা স্টেপ চালাবেন তারপর একটা লকিং তৈরি হবে আপনি নিচের স্ক্রিপ্টটা যখন চালাবেন তখন সে আপনাকে বলে দেবেন যে কোন সেশন আইডিটা কমান্ডটা কি কী কমান্ড চলছে এবং এর কারণে কোন 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 প্রসেসটা ব্লক হয়েছে এবং এই ব্লক হওয়ার পরে এই ব্লকিং টাইমটা কত ঠিক আছে এইটা হতেছে কি যে এই স্ক্রিপ্টটা আপনি চালালে আপনার যদি কোনো এক্সিস্টিং ব্লক থেকে থাকে সেই জিনিসটাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন ঠিক আছে থার্ড যে স্ক্রিপ্ট আর কি স্টেপ থ্রিতে যেটা আছে আচ্ছা এরপর যেটা আসতেছে সেটা হচ্ছে লকিং গেল সেটার পর হতেছে ডেডলক এখন এইখানেও যেই কাজটা আমি করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে একটা সিনারিও তৈরি করার চেষ্টা করছি যে এখানে যাতে একটা ডেডলক সিচুয়েশন তৈরি হয় আপনারা এখানে দেখেন যে ইনফরমেশন নামে একটা টেবিল আছে সেই টেবিলে কিছু ডাটা ইনসার্ট করা হচ্ছে এবং ডাটা ইনসার্ট করার পরে সেখানে একটা আপডেট কমেন্ট চালানো হচ্ছে এই আপডেট করার সাথে সাথে আবার কি করা হতেছে ওই ওই যে ইনফরমেশন টেবিলে আবার আর একটা এইখানে অ্যাসেট ইনপুট দেওয়া হচ্ছে মানে তাহলে কি হচ্ছে যে আমি একটা টেবিল তৈরি করতেছি ইনফরমেশন আর একটা টেবিল তৈরি করতেছি অ্যাসেট এখন আমি কি করতেছি প্যারালালি ওই এখানে কিছু ডাটা ইনপুট দিচ্ছি
ইনফরমেশন টেবিলও কিছু ইনপুট দিচ্ছে, অ্যাসেট টেবিলও কিছু ইনপুট দিচ্ছে। এবং এই দুইটা এইখানেও দেখেন, এই যে ব্যাচটা আছে স্টেপ ওয়ান এর স্টেপ থ্রি, এখানে কি করা হচ্ছে স্যার, দুইটা টেবিলের মধ্যে আপডেট চালানো হচ্ছে প্যারালালি। আবার এইটাকে যদি আমি আলাদা একটা কোয়ারি উইন্ডোতে চালু করি এবং সেখানেও যদি অ্যাসেট এবং ইনফরমেশন টেবিলটাতে আবার কিছু ডাটা আপডেট চালাই দিই, তখন দেখা যাবে কি যে ওই যে প্রথম যে কোয়ারিটা সেই কোয়ারিটা শেষ হবে না, কারণ এইখানে দেখা যাবে যে ওপরে দেখেন প্রথমে ইনফরমেশনটাকে আমি আপডেট করতেছি তাই না, আর এখানে দেখেন অ্যাসেট টেবিলটাকে আপডেট করতেছি। তার মানে ইনফরমেশন টেবিলটা, ইনফরমেশনটা আপডেট হওয়ার পরে দেখা যাবে যে সে ওয়েট করবে কার জন্য, এই অ্যাসেট এখানে অ্যাসেটের জন্য ওয়েট করবে, কিন্তু এখানে আবার কি করছে সে অ্যাসেট টেবিলটাকে আপডেট করতেছে। আবার ভাইস ভার্সা এইটা শেষ হলেও সে আবার অপেক্ষা করবে কার জন্য, ইনফরমেশন। এখন যেহেতু এইটা শেষ হবে না তখন ইনফরমেশনটা কিন্তু লক হয়ে থাকতেছে, এখন এইটা যখন লক হয়ে থাকতেছে তখন আবার এইটা এখান থেকে কোনো আবার আপডেট চলবে না। তাহলে ইয়ে হচ্ছে কি এমন একটা সিচুয়েশন তৈরি করা হবে যেটা ডেডলক সিচুয়েশন তৈরি হবে। তো এই ধরনের একটা সিচুয়েশন, ডেডলক সিচুয়েশন তৈরি করে আপনি কি করতে পারেন, টেস্ট করতে পারেন যে ডেডলক যদি হয়, যদি ডেডলক সিচুয়েশন হয় তাহলে আপনি কিভাবে ডেডলক সিচুয়েশন তৈরি করতে পারেন এবং কিভাবে সেটাকে আইডেন্টিফাই করবেন। আপনারা কি মানে আমি বুঝাতে পারতেছি জিনিসটা? হ্যাঁ, এটা একটু হোমওয়ার্ক করবেন আপনারা, এই যে প্লিজ ওপেন টু স্ক্রিপ্ট ফাইল হতেছে ল্যাব, এটা আর এটা দুইটা দুইটা উইন্ডোতে ওপেন করবেন, সেই জিনিসটা কোয়ার উইন্ডো এটাতে আর এটা কোয়ার উইন্ডো টুতে, তারপরে এই জিনিসটা দেখতে পারবেন যে ইন্টেনশনালি একটা ব্লকিং তৈরি করলে কি হয়। এইখানে যে স্ক্রিপ্টটা আমরা চালালাম, এখানে অনেক সময় দেখা যায় কি যে আমরা অনেক বেশি ইন্ডেক্সিং তৈরি করে ফেলি, এই ইন্ডেক্সিংগুলো যে জিনিসটা তৈরি হয় যে ইন্ডেক্সিংটাকে হেভি হয়ে যায়। তো আমরা যদি এরকম একটা সিচুয়েশন দরকার হয় যে আচ্ছা আমি দেখি তো যে স্পেসিফিক কোনো একটা টেবিলের জন্য কি পরিমাণ ইন্ডেক্স তৈরি হয়েছে, আমি চাইলে এইখানে যখন আমি একটা প্যারামিটার দিয়ে দিব, এই প্যারামিটার দিয়ে স্পেসিফিক একটা টেবিলের ইন্ডেক্সিংটা আমি বাই করতে পারি যে এখানে ইন্ডেক্সিং কি বেশি হয়ে গেছে কিনা। আমি কথা বলতেছি হচ্ছে নন ক্লাস্টার ইন্ডেক্সের কথা, কারণ আপনারা জানেন যে কোনো একটা টেবিলে যদি ক্লাস্টার ইন্ডেক্স তো একটাই হয়, কিন্তু নন ক্লাস্টার ইন্ডেক্স যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে যেটা হয় ওই নন ক্লাস্টার ইন্ডেক্সটার সর্টিংটাকে ম্যানেজ করার জন্য যখন কোনো একটা আপডেট অপারেশন বা ডিলিট অপারেশন চলে তখন কি হয় তাকে রিঅ্যারেঞ্জমেন্ট করতে হয় বা সর্টিং করতে হয়। ইন দ্যাট কন্টেক্সট হয় কি তখন ওই টেবিলটার ইনসার্ট আপডেট অপারেশনটা ফুল সাইকেলটা কমপ্লিশন হতে টাইম কনজিউমিং হয়ে যায়। তো এই টাইম কনজিউমিংটা হয়ে গেলে হওয়ার কারণে আপনার পারফরমেন্সের উপর একটা ইম্প্যাক্ট করে, যে ওই টেবিলে রেগুলার বেসিস যখন ইনসার্ট আপডেট হয় তখন দেখা যায় কি যে অতিরিক্ত ইন্ডেক্সিংটাকে ম্যানেজ করার জন্য, নন ক্লাস্টার ইন্ডেক্সগুলোকে ম্যানেজ করার জন্য পারফরমেন্স ডেটোরেট করে, দ্যাট উইল বি দ্য প্রবলেমেটিক সিনারিও আর কি। তো এই প্রবলেমেটিক সিনারিওটা আমরা যদি আইডেন্টিফাই করতে চাই, এখানে আমরা দেখতেছেন যে অবজেক্টের নাম বলা হচ্ছে, এখানে ডেফিনেটলি এইগুলো হচ্ছে সিস্টেম অবজেক্ট। আমরা যদি নিচের দিকে যাই, এখানে দেখেন আপনার এগুলো হচ্ছে আপনার, ধরেন আমি যদি দেখি যে এখানে একটা টেবিলকে আমি আইডেন্টিফাই করি, যেমন স্পেশাল স্পেশাল অফার, তারপর হচ্ছে একটা টেবিল আছে, সেই প্রোডাক্ট টেবিলে দেখা যাবে যে অনেকগুলো ইন্ডেক্স তৈরি হয়েছে। যেমন ধরেন ডিসকাউন্ট টেবিলটা আমরা যদি এইটারে দেখি, এখানে দেখেন যে ডিসকাউন্ট টেবিলের ভিতরে কয়েকটা ইন্ডেক্সিং আছে। তো আপনি ইজিলি ইনে অ্যাট এ গ্ল্যান্স যদি দেখতে চান যে আমার কোন একটা টেবিলে ইন্ডেক্সিং এর সংখ্যা কিরকম আছে এবং কি কি ইন্ডেক্স তৈরি করা হয়েছে এবং ইন্ডেক্সগুলোর ইউটিলাইজেশনটা কিরকম লেভেল আছে, তো আপনি এই স্ক্রিপ্টটা চালালে সেই জিনিসটা পাবেন আর কি। এই যে নিচে যে স্ক্রিপ্টটা, এখানে আপনি আইডেন্টিফাই করলেন ইন্ডেক্সগুলো কি, আর আপনি যদি চান যে এই ইন্ডেক্সটা কি পরিমাণ কাজ করতেছে, কারণ কোনো একটা সময় ইন্ডেক্স চালানোর পরে আপনার এরকম দরকার হতে পারে যে আসলে ইন্ডেক্সটা কি আসলে ইউজ হচ্ছে কিনা। আপনি ধরেন এখানে একটা নন ক্লাস্টার ইন্ডেক্স তৈরি করছেন, দেখা গেছে যে ইন্ডেক্সটা আপনার ইউজার স্ক্যানই নাই, এখানে দেখছেন ইউজার স্ক্যান জিরো, ইউজার লক আপ জিরো, ইউজার আপডেট জিরো, সবই জিরো। তাহলে আমার আসলে তো এইটা এই নন ক্লাস্টার ইন্ডেক্সটা আসলে জাস্টিফিকেশনই নাই। এই ধরনের ইন্ডেক্সগুলো আসলে ওয়ার্কেবল কিনা এবং সেইগুলো আসলে ইউজার ব্যবহার করতেছে কিনা, এই ধরনের জিনিসগুলো অ্যানালাইসিস করার জন্য আপনি এই এসকিউএল কোয়ারিটা চালাতে হবে আর কি আমাদের। এরপরে আরেকটা অপশন আছে হচ্ছে ইন্ডেক্স ফ্র্যাগমেন্টেশন। আপনারা কি এই কাজটার সাথে পরিচিত, ইন্ডেক্স ফ্র্যাগমেন্টেশন? জি। আচ্ছা, একজন একটু বলবেন তাহলে বাকি যারা, বাকি সবারই হয়তো একটু হেল্প হবে। আম
আমরা যেটা করি যখনই কোনো বাল্ব কোনো ইনসার্ট হয় বা বাল্ব আপডেট হয় তখন ইন্ডেক্সগুলো ফ্র্যাগমেন্টেড হয়ে যায়, ফ্র্যাগমেন্টেড হয়ে গেলে তখন আবার তখন একটা সিলেক্ট করে আসে, তখন ওইগুলো খুঁজতে তার অনেক সময় লাগে যায়। সুতরাং এগুলোকে আসলে তখন ডিসেগমেন্ট করতে হয়, ডিসেগমেন্ট করলে আবার মানে এটাকে আবার আবার সেই সিচুয়েশন অনুযায়ী মানে ইন্ডেক্সগুলো আবার তৈরি হয়। এটা আমরা এই কোয়েরিতেও করতে পারি, আবার যেখানে আপনার এই এসকিউএল সার্ভারে যে ম্যানেজার সুবিধাও করতে পারি, অথবা জিনিসটা আমরা একটা ইন্টারভেল এন্ডেও করতে পারি। এসডুকে কি মানে শর্ট শর্ট বলতে চাইছি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এই ইন্ডেক্স ফ্র্যাগমেন্টেশন, কারণ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তখন আসলে টেবিলে আর আপনার কাজ করে না, ইন্ডেক্সিং মানে তখন কোয়েরি করলে অনেক স্লো হয়, সেক্ষেত্রে ইন্ডেক্সটাকে রিভিল করে দিলে আবার এটা ঠিক হয়ে যায়। কিন্তু ভাই ইনডেক্স ফ্র্যাগমেন্টেশনের পার্সেন্টেজটা ভ্যারি করে কেন? মানে আমি একদিন এক ভাইয়ের সাথে কাজ করতেছিলাম, তখন দেখছিলাম যে এটা ভ্যারি করে। তখন হয় না, আপনার ইনপুট যখন এখানে যদি চেঞ্জ হয় প্রচুর এবং ইনসার্ট হচ্ছে না, চেঞ্জ হচ্ছে ইনসার্ট হলেই তখন এই ফ্র্যাগমেন্টেশনটা হাই হয়ে যায়। ইনসার্ট হলে মেশিনে ইনসার্ট করতে পাল ফিচার অনেকগুলা ইনসার্ট একসাথে করতেছেন, আপনি তখন বেশি ইনসার্ট করতেছেন, তখন এই জিনিসটা ঘটে। ইনসার্ট করলে তখন আপনার ওই ইন্ডেক্সিং এর যে অ্যারেঞ্জমেন্টটা থাকে, এই সিকোয়েন্সিয়াল অ্যারেঞ্জমেন্ট আছে, তখন উল্টোপাল্ট হয়ে যায়, এগুলোকে তখন আবার রিএনএস করতে হয়, তাহলে ওই পারফরমেন্স ডিটেল করে। ইনসার্ট করলে ফ্র্যাগমেন্টেশনটার পার্সেন্টেজটা বাড়ে কেন, রিলেশনটা কোথায়? হ্যাঁ, আমি এটাই মানে বলতে চাচ্ছিলাম সাইম ভাই, যে কেন বাড়ে অথবা কেন ভেরি করে বা কখন করে কিভাবে করে। আচ্ছা, ইন্ডেক্সিং এই জিনিসটা জানতে হলে যে জিনিসটা জানার দরকার সেটা তো অনেক আগে আমরা একটা ক্লাস করছিলাম, সেটা তো ইন্ডেক্সিং এর উপরে। আমি সেটা স্লাইডটা বার করার চেষ্টা করতেছি যে ইন্ডেক্সিং আসলে কি কিভাবে কাজ করে ব্যাকএন্ডে, তাই না? এর যে ইন্টারনালস জিনিসটা একটু বুঝতে পারলে জিনিসটা আমি একটু বাইরে করার চেষ্টা করতেছি, ছবিটা বার করলে আসলে ভালো হবে। আচ্ছা, আমি একটু স্লাইডে আপনাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখন আমরা এই যে ছবিটা দেখি, ইন্ডেক্সিংটা আসলে হয় ইন্ডেক্সিং কিন্তু যে জিনিসটা হয় এই ছবিটা দেখেন, ইন্ডেক্সিং আসলে বেসিক্যালি কি করে? ইন্ডেক্সিং এর আসলে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে ইন্ডেক্স যে নোট, এটা কোয়াইট লাইক লিংক লিস্ট, টু নোট লিংক লিস্ট, তাই না? আপনারা যারা টু ওয়ে লিংক লিস্ট, এখন এখানে কি করে, আমরা ওই দিনও এটা জিনিসটা নিয়ে আলাপ করতেছিলাম, ওই যে সেদিনকে আমার মনে আছে আপনাদের অফিসে থাকতে। এখানে দেখেন আমরা রুট পেজ যেটা আছে সেই রুট পেজ কি করে, অনলি হোল্ড করে হতেছে অ্যাড্রেস অফ দ্য নেক্সট, তাই না?
নেক্সট কোনটা হোল্ড করতেছে, সে হোল্ড করতেছে যে তার নেক্সট ডেস্টিনেশনটা কি, মানে নেক্সট পেজের অ্যাড্রেসটা ইয়ে করে। যেমন এটা বেসিক্যালি সার্চ করতেছে কি, একটা হচ্ছে বি প্লাস ট্রি কনসেপ্টে কাজ করে। বি প্লাস ট্রি মানে বাইনারি ট্রি কনসেপ্টে যেটা করে সে দেখেন এখানে এক থেকে এক হাজার, প্রথম যদি আমি নোটটা দেখি যে ইন্ডেক্সটা এক থেকে এক হাজার, আমার এখানে এক থেকে এক হাজার রো আছে। তো এই এক হাজার রোর মধ্যে সে কি করে, প্রত্যেকটাকে একটা ইন্ডেক্সিং যখন করতেছে তখন কি করে যে সে এই দেখেন প্রথম একটা দুই ভাগে ভাগ করে নিছে, মানে কি একটা সেগমেন্ট ভাগ করে নিছে না, দুইটা চাঙ্ক আলাদা আলাদা। এইখানে এই যে এইখান থেকে আপনার এই যে ইন্ডেক্সের ফার্স্ট লেভেল থেকে রুট লেভেল থেকে আপনার একবারে লাস্টের লিফ লেভেলের আগ পর্যন্ত সে কিন্তু কোনো ডাটা হোল্ড করে না। ডাটা হোল্ড করতেছে, সে কিন্তু কোনো ডাটা হোল্ড করতেছে না। কি হোল্ড করতেছে, সে হতেছে মেমোরি অ্যাড্রেস, লিঙ্ক লিটারের মেমোরি অ্যাড্রেসটা হোল্ড করতেছে। যেমন ধরেন এক থেকে এক হাজারটা রো আছে, এই এক থেকে পাঁচশোটা রো আছে, তার অ্যাড্রেস কোথায় আছে, তার অ্যাড্রেস আছে তার বাম পাশে আছে, আর ডান পাশে কি আছে, পাঁচশো এক থেকে এক হাজার আছে। আবার তেমনি আবার পাঁচশোটা রো আবার ভাগ হয়ে গেছে একশো থেকে দুশো পঞ্চাশ, দুশো একান্ন থেকে পাঁচশো, পাঁচশো থেকে একান্ন। এখন ধরেন এরকম একটা যখন স্ট্রাকচার থাকে, সে তো একটা সর্টিং স্ট্রাকচারে রেখে দিছে, একটা স্পেশালাইজ স্ট্রাকচার, আমি ডিটেল যাচ্ছি না যে কি স্ট্রাকচারে, একটা স্ট্রাকচারে রেখে দিছে না। এখন এই যে এক হাজার ডাটার মধ্যে যদি আপনি এখন একটা এই পাঁচশোটা এই একশোটা ডাটা ফেলেন, এবং সেই একশোটা ডাটা দেখা যাবে যে কোনো একটা পড়তেছে যে লিফের এই যে ফার্স্টের নিচের লিফে পড়তেছে, নিচের লিফের ধরেন কোনোটা পড়তেছে এক থেকে দুশো পঞ্চাশের ভিতরে, কোনোটা পড়তেছে সাতশো একান্ন থেকে এক হাজারের ভিতরে, কোনোটা পড়ছে পাঁচশো এক থেকে দুশো সাতশো পঞ্চাশের ভিতরে, কোনোটা পড়তেছে ধরেন দুশো একান্ন থেকে পাঁচশোর ভিতরে। এই যে বিভিন্ন জায়গায় যে রোগুলা পড়তেছে, ইন্ডেক্সিংটা পড়তেছে, তখন কি করতেছে, পুরা আপনার এই ইন্ডেক্সের যে অ্যাড্রেসগুলার যে সে তার লিঙ্কটা, সে পুরা লিঙ্কটাই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই লিঙ্কটা যখন নষ্ট হয়ে যায় তখন কি করতে হয়, তাকে রিবিল করতে হয় যে আবার নতুন করে একটা রিঅ্যারেঞ্জমেন্টে আসতে হয়। যেমন ধরেন আমি দশটা বাচ্চা আছে, দশটা বাচ্চার ধরেন এক থেকে দশ বছরের দশটা বাচ্চাকে আমি সাজায় রাখছি। এখন এর মধ্যে যদি একটা আপনি ধরেন চার পাঁচটা বাচ্চা নিয়ে আসেন যাদের বয়স দুই ছয় সাত আট, বিক্ষিপ্ত হবে, তখন কি হবে, কে কোন জায়গাটায় বসবে সেই সেট হবে, এবং কার কাছে কার অ্যাড্রেসটা লাগবে, কোন নোট কোন লিঙ্ক লিস্টের কোন অ্যাড্রেসটা কে হোল্ড করবে পরবর্তীতে, সেটা তো আবার নতুন করে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যাচ্ছে। এই রিঅ্যারেঞ্জমেন্টটা হওয়ার কারণেই ঘটনা হইতেছে যে যখন বাল্ক ইনসার্ট হয় তখনই আসলে এই ধরনের পারফরমেন্সটা ডেটোরেট করে। আমি কি বুঝাতে পারলাম? এখানে যদি এক হাজার এক থেকে দুই হাজার ইনসার্ট হয় তার মানে তখন তো ইন্ডেক্স আসলে ফ্র্যাগমেন্টেড হচ্ছে না। না, এটা হচ্ছে তাই তো, আপনি যেটা সিনারিও বলতেছেন সেটা হচ্ছে কি, অ্যাপেন্ড হচ্ছে, আপনি যখন অ্যাপেন্ড হবে তখন কিন্তু একটা সিনারিও, কিন্তু আপনি যে নন ক্লাস্টার্ড ইন্ডেক্সগুলো বানাইছেন সেই নন ক্লাস্টার্ড ইন্ডেক্সগুলো তো আর ধরেন আমি নন ক্লাস্টার্ড ইন্ডেক্স বানাইছি একটা ইউনিটের উপরে, যেটা হচ্ছে কেজি লিটার, তারপর হচ্ছে গ্রাম ইয়ার্ড মিটার, এটার উপরে। এখন আমার এই নন ক্লাস্টার ইন্ডেক্স তো যেটা বানানো আছে এরকম ধরেন ইউনিটের উপরে আছে, ডিস্ট্রিক্টের উপর নন ক্লাস্টার ইন্ডেক্স আছে, আমার দেখা গেল হইতেছে যে থানার উপরে নন ক্লাস্টার ইন্ডেক্স আছে, উপজেলার উপর নন ক্লাস্টার ইন্ডেক্স আছে, এরকম ধরেন পাঁচটা নন ক্লাস্টার ইন্ডেক্স আছে। এখন তাকে কি করতে হচ্ছে, এই প্রত্যেকটা পাঁচটা ধরনের ডাইমেনশনের নন ক্লাস্টার ইন্ডেক্সগুলোকে আবার তো রিঅ্যারেঞ্জ করতে হচ্ছে যে কার অ্যাড্রেসকে হোল্ড করবে। এই যে যখন সিনারিওটা ঘটতেছে তখনই কিন্তু সমস্যাটা সৃষ্টি হয়, রাদার দেন যখন আপনি অ্যাপেন্ড করতেছেন তখন হয়তো লেক্স মানে আরো কম একটা প্রেশার পড়তেছে। বুঝতে পারছেন সাইম ভাই? না, আপনি হয়তো অ্যাপেন্ড যখন করতেছেন তখন হইতেছে কি, আপনার আইডি অনুযায়ী হয়তো ঠিক আছে, আইডি অনুযায়ী যে ইন্ডেক্সিং আছে সেই ইন্ডেক্সিংটা রিবিল্ড করতে সমস্যা লাগতেছে না, কিন্তু যেখানে ইউনিট হিসেবে যেখানে ডিস্ট্রিক্ট হিসেবে আরো নন ক্লাস্টার ইন্ডেক্সগুলো আছে সেগুলো ক্ষেত্রে আবার নতুন করে রিবিল্ড করতে হবে। কি ভাই, এই জন্যই বলা হয় কি যে আপনার নন ক্লাস্টার ইন্ডেক্স আপনি ব্যবহার করেন ভালো, কিন্তু ওভারহেড যাতে না হয় যে আপনি এরকম চার পাঁচটা দশটা নন ক্লাস্টার ইন্ডেক্স বাড়ায় ফেলেন, তখন আপনার এই মানে এইটাকে তখন বাল্ক অ্যামাউন্টের বা ডাটা আনলে তখন এই ধরনের তাকে আবার নতুন করে রিভিল করতে হয় আর কি, সমস্যাটা সৃষ্টি হয় আর কি।
আচ্ছা এই ক্ষেত্রে আছে হাসান ভাই আমার একটা কোশ্চেন আছে কিছু কিছু টেবিল আছে যেমন খুব ফ্রিকোয়েন্টলি ডিএমএল হয় না যেমন কিছু সেটআপ টেবিল আছে বাট ওগুলোর উপর কোয়েরি হয় প্রচুর হ্যাঁ এই ক্ষেত্রে কি কিছু করা যায় কি বাড়ায় নন ক্লাস্টার ইনডেক্স করা যায় কি আসলে বেসিক্যালি হয় কি যে নন ক্লাস্টার ইনডেক্স আমরা কোন জায়গায় ব্যবহার করি নন ক্লাস্টার ধরেন আপনার যেগুলো প্যারামিটার টাইপের টেবিল আছে যেমন ধরেন ডিস্ট্রিক্ট তারপর কান্ট্রি কাস্টমার টাইপ ইন্টারেকশন টাইপ এইগুলোর উপরে আমাদের কিন্তু ওইভাবে ইন্ডেক্সিং করার দরকার হয় না ইন্ডেক্সিং আমাদের কোনগুলো দরকার হয় ইন্ডেক্সিং যেগুলো ট্রানজ্যাকশন বেসড যে টেবিলগুলো থাকে সেগুলোই কিন্তু সমস্যা এবং আমরা কিন্তু ওই ট্রানজ্যাকশন বেসড ডাটাগুলোর উপরেই বেশি বিভিন্ন ডাইমেনশনে কোয়ারি করি যেমন ধরেন জিওগ্রাফিক্যাল আচ্ছা দেখি তো ঢাকা জেলায় কিরকম বিক্রি হয়েছে রাজশাহী জেলায় কিরকম বিক্রি হয়েছে আবার আমরা রিপোর্ট দেখতে চাই ঢাকার যে বেচা কেনা তার সাথে কুমিল্লার বেচা কেনা কি হয়েছে আচ্ছা ঠিক আছে এই 2020 সালের জানুয়ারি মাসের যে সেল তার সাথে কম্পারিজন করতে যাই 2019 সালের জানুয়ারির কম্পারিজন সেল এই যে বিভিন্ন ডাইমেনশনে আমরা করতেছি তখন আমরা কি করি কোনো সময় দেখা গেছে যে এআর অনুযায়ী একটা আমরা ইন্ডেক্সিং করলাম কোনো সময় হয়তো ডিস্ট্রিক্ট অনুযায়ী করলাম কোনো সময় ধরেন সেলস ভলিউম অনুযায়ী ইন্ডেক্সিং করে ফেললাম এই যে বিভিন্ন রিপোর্টারে ফাস্টার করার জন্য এই তখন যদি আমার এরকম বাল্ক অ্যামাউন্টের ডাটা পড়ে যেগুলো সবগুলো নন ক্লাস্টার ইন্ডেক্সকে হ্যাম্পার করে তখন ওই নন ক্লাস্টার ইন্ডেক্সকে রিঅ্যারেঞ্জ করার জন্য একটা আছে হ্যাঁ কথা বোঝা যাচ্ছে না ভাই কথা ভেঙে যাচ্ছে আমি একটু বলি হ্যাঁ যেগুলো আছে এগুলাতে আসলে ইন্ডেক্স ক্রিয়েশনের সময় অবশ্যই এক্সট্রা কেয়ার নেওয়া উচিত ক্ষতিকর বাট যেমন ধরেন এমপ্লয়ি একটা টেবিল আছে ওখানেও ধরেন রেকর্ড কম না ধরেন লাখের কাছাকাছি রেকর্ড আছে বাট ওটা আমার ফ্রিকুয়েন্টলি ইনসার্ট হয় না আপডেট হয় না কিন্তু এটার উপর অনেক ক্রাইটেরিয়া বেসিসে আমার বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশনে কোয়েরি হয় জেন্ডার বেস হয় টেলিফোন বেস হয় এরিয়া বেস হইতে পারে ডেজিগনেশন বেস হইতে পারে জয়নিং ডেট অনুযায়ী হইতে পারে অনেক ধরনের ইয়া থাকে এই ক্ষেত্রে তাহলে যদি আমি নন ক্লাস্টার ইন্ডেক্স একটু বাড়াই করিও কারণটা কিন্তু সবসময় যে হয় তা না কিন্তু যখন আমরা সিনারিওটা কোন সিনারিওতে হইতেছে যেমন ধরেন আপনি ধরেন ওই যে এক্সেল ফাইল থেকে কিছু ডাটা আপলোড করতেছেন যেমন ধরেন এরকম অনেক অর্গানাইজেশন আছে যেমন ধরেন তার রিমোটে অনেক সেলস সেন্টার আছে যারা কি করে এক্সেল ফাইলে সেলস ডাটাগুলো নিয়ে আসে তারপর সিস্টেমে আপলোড করে আপনি যখন ওই ধরনের কাজগুলো করতেছেন তখনই আসলে ধরেন এখন 500টা রো তৈরি করে ফেলেন তখন হয়তো সিস্টেমের উপর একটা হ্যাম্পার পড়ে এবং এই 500টা যদি কনকারেন্টলি আরো 25 জন লোক করে তখনই আসলে সিস্টেমে একটা রিকগনাইজেবল একটা হ্যাম্পারটা দৃষ্টি মানে দৃষ্টিগোচর হয় আর কি যেটাকে বলে আর কি ভিজিবিলিটিতে আসে আর কি আদারওয়াইজ সেটা ওরকম কোনো সমস্যা হয় না আসলে এখানে আমি আপনাদের একটা জিনিস বলি যে আপনাদের যেহেতু ডাটা ভলিউম বেশি আপনারা কি এই টেবিলগুলোকে কোনো ফিজিক্যাল পার্টিশনিং করেন জি পার্টিশন করা আছে আমাদের বড় টেবিলগুলো না না আমি ওই পার্টিশনের কথা বলতেছি না যে টেবিল পার্টিশনের কথা বলতেছি না যে পার্টিশন করে আমি ইয়ার বা কোনো একটা ডেট ডিউরেশন পার্টিশন ফিজিক্যাল টেবিল পার্টিশনিং করেন ফিজিক্যাল টেবিল পার্টিশন আমরা তো টেবিল পার্টিশন করেছি এখানে আবার ফিজিক্যাল বলতে আপনি কি বুঝছেন হ্যাঁ সেটা ফিজিক্যাল বলতে যেটা হয় যে একটা আপনি দেখবেন যে মাইক্রোসফটের একটা জিনিস আছে যে পার্টিশনেড ভিউ একটা জিনিস আছে এই জিনিসটা আপনারা একটু দেখেন যে পার্টিশনেড ভিউ হ্যাঁ এখানে কনসেপ্টটা হয় কি যে আপনার অলমোস্ট ট্রানজেকশনাল সিস্টেমগুলোতে অ্যানালিসিস করে দেখা গেছে যে 80% ডাটাই হতেছে কোল্ড ডাটা ধরেন একটা সিস্টেম আপনার 5 বছর ধরে চলতেছে তো এইখানে আপনার সিস্টেমটা যদি 2015 সাল থেকে চলে থাকে 2020 সাল পর্যন্ত সেখানে আপনার 2016, 17, 18 এই সময় ডাটার আপনার কিন্তু খুব একটা প্রয়োজন হয় না কম ক্ষেত্রে প্রয়োজন হয় দিস ডাটা ইজ কল্ড ওল্ড ডাটা এখন আপনার হট ডাটা কোনটা কারেন্ট ইয়ারে যে ডাটাগুলো সেই ডাটাগুলো হচ্ছে হট ডাটা যেটা হতেছে মোর দেন মানে যেটাকে বলা হয় 80% কোল্ড ডাটা ইজ
এক্সেসেবল 20% টাইমস আর 20% হট ডাটা ইজ এক্সেসেবল বাই কি বলে 20% টাইম। তো এই হচ্ছে ভাইস ভার্সা কনসেপ্ট আর কি। তো এই জন্য যেটা করা হয় যে আপনার যদি যখন কোনো ডেন বা ইয়ে চলে তখন আপনি চাইলে ফিজিক্যাল আলাদা টেবিলে আর্কাইভ করতে ফেলতে পারেন ওই ডাটাগুলো, এরপর পার্টিশনের ভিউ দিয়ে ওই ডাটাগুলোকে ইন্টিগ্রেটেড করে কাস্টমারের কাছে দেখাইতে পারেন আর কি, সেটা কনসেপ্ট একটা। তাহলে হয় কি যে আপনার হইতেছে ওই যে আপনি যখনই কোনো কোয়ারি করতেছেন নন ক্লাস্টার ক্লাস্টার হোক, আপনি যদি 1 বিলিয়ন বা 1 বিলিয়ন ডাটার উপরে যদি ক্লাস্টার করেন রোর উপরে মানে ইন্ডেক্সিং করেন বা সার্চিং করেন সে তো ডেফিনেটলি টাইম কনজিউম করবে, রাদার দেন আপনি যদি 1 বছরের ডাটার উপরে বা 6 মাসের ডাটার উপর করতেন। জি মানে এই কনসেপ্টটা আসলে মানে ডাটা আর্কাইভাল একটা কনসেপ্ট আছে সেই কনটেক্সটে আর কি এই ধরনের জিনিসগুলো ইউজ হয়। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমরা এইখানে এই যেটা আগাচ্ছিলাম সেখানে হচ্ছে যে লাস্টে দেখেন যে আপনারা আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ডাটা কম্প্রেশন। আপনি চাইলে ডাটা কম্প্রেশন আমরা অবশ্য পড়ছিলাম এর আগে একদিন, ডাটা কম্প্রেশনের বিভিন্ন অ্যালগোরিদম আছে, ডাটা কম্প্রেশন কি আপনারা করেন? না। আচ্ছা এটা আপনারা দেখতে পারেন এর কি ডাটাবেস সিন যেটা এটা আসান ভাই না সিন না ডাটা কম্প্রেশন ডাটা কম্প্রেশনের কথা বলতেছি। আমরা এতক্ষণ যতগুলো ইন্ডেক্স নিয়ে আলাপ করতেছিলাম ক্লাস্টার নন ক্লাস্টার সব সব ইন্ডেক্সিং গুলো কিন্তু হরিজন্টাল ইন্ডেক্সিং তাই না, রো ওয়াইজ ইন্ডেক্সিং হয় তাই না? এখন আপনারা SQL সার্ভার আমি যদি ভুল না করি SQL সার্ভার 14 এ নতুন যে ফিচার নিয়ে আসছে কলাম স্টোর ইন্ডেক্স, আপনারা এটা কলাম ওয়াইজ ইন্ডেক্স আছে কলাম স্টোর ইন্ডেক্স হ্যাঁ কলাম স্টোর এটা হচ্ছে যে ডাটা কেটাকে মোর পারফরম্যান্সটা আমি যেটা পড়ছি আর কি কলাম স্টোর ইন্ডেক্স এর ব্যাপারে যেখানে বেশি ফ্রিকোয়েন্টলি ডিএমএল হয় ওই ক্ষেত্রে রিকমেন্ডেড ডাটা ডাটা রিকমেন্ডেড কারণ ডাটা এর মধ্যে তো রাইট রাইট আমি এটা আমি ওইটাই বলছি এইজন্য আমি সিস্টেমে এটা অ্যাপ্লাই করি নি ওই যে কলাম স্টোর আমাদের ডাটা সেন্টার আচ্ছা সেকশন সিস্টেম জন্য এটা রিকমেন্ডেড না হ্যাঁ হ্যাঁ ইউজার এখন আমরা এই যে ইয়েতে আসি মানে 0300 পারফরম্যান্স অপটিমাইজেশনের এই জিনিসটা আসি, এইখানে যে জিনিসটা হয় যে আমরা যে পারফরম্যান্স আপনারা এই স্লাইডটা ওপেন করবেন হচ্ছে আপনার কি এক্সিকিউশন প্ল্যান নিয়ে কেমন কাজ করেন? জি জি ভাই আমরা করি এক্সিকিউশন প্ল্যান নিয়ে করি আমরা। ভেরি গুড। আচ্ছা আপনারা একটু যেটা করি আমরা এক্সিকিউশন প্ল্যানে সবকিছু বুঝতে পারি না কিন্তু ওইটা দেখি যেই কোইডে বেশি টাইম পার্সেন্টেজ যাচ্ছে ওটাকে ফাস্ট করার চেষ্টা করি কিন্তু ওইখানে যে এই মানে বিভিন্ন লাইনে গিয়ে বুঝায় দেয় যে এই জিনিস অটো ক্লিয়ার না কিভাবে জিনিসটা করলে সুবিধা হয়।
আমরা এখানে আসি পরে অপটিমাইজেশন। এখানে কোয়ারি অপটিমাইজেশনটা আপনারা একটু দেখেন যে কোয়ারি অপটিমাইজেশন বলতে আসলে আমরা কি করি করার চেষ্টা করি। আসলে এখানে আমরা যে জিনিসটা করার চেষ্টা করি সেটা হচ্ছে কস্ট বেসড অপটিমাইজেশন। কস্ট বেসড অপটিমাইজেশন জিনিসটা কি আসলে বেসিক্যালি এখানে তো কস্ট মানে তো টাকা পয়সা না, এখানে কস্ট বলতে বোঝাতেছে রিসোর্স কনজাম্পশনের উপরে বেস করে কস্টটা। এখানে আমাদের যে অপটিমাইজেশনটা করা হয় বা অপটিমাইজেশনের যে টার্গেট অবজেক্টিভ থাকে সেটা হচ্ছে কস্ট বেস। এর কারণ হচ্ছে যে আমরা চাই যে আমাদের যে কোয়ারিগুলো সেই কোয়ারিগুলো যাতে মিনিমাম রিসোর্স কনজাম্পশন করে, রিসোর্স মিন্স হচ্ছে সিপিইউ মেমোরি আইও লেস ইউজ করতে পারে। তা আমরা আসলে ফার্স্টে যে জিনিসটা জানার দরকার যে আসলে এই আমরা যে কারেন্টলি যে কোয়ারিটা ইউজ করতেছি সেটা আসলে কি পরিমাণ রিসোর্স কনজাম্পশন করতেছে। আমি যদি নাই বুঝতে পারি যে কি পরিমাণ রিসোর্স কনজাম্পশন করতেছে অপটিমাইজেশন তো আর করা সম্ভব না, তাই না? এটা বোঝার জন্য কি আপনারা কিছু করেন, যেটা বোঝার জন্য যে আমি একটা কোয়ারি লিখলাম সে কোয়ারিটা আসলে কি পরিমাণ ইয়ে করতেছে? আমরা কোয়ারি আমরা যখন কোয়ারি লিখি শুরু করি সেগমেন্ট সেগমেন্ট আকারে তখন যখন রান করি তখন আমরা কি করি আর এক্সিকিউশন প্ল্যানটাকে অন করে দিই। প্ল্যান অন করে দিলে তখন তো সাথে সাথে নিচে দিয়ে দেখা যায় এক্সিকিউশন প্ল্যান রেজাল্ট সহ, তো ওইটা দেখে দেখে আরো কিছু অপটিমাইজ ওই যে ওই এসকিউএল এর উপর অপটিমাইজ করার চেষ্টা করি ধরে এসকিউএল লিখি। তো আমরা এইটার একটা ইয়ে করব আর কি। আমরা সবাই মিলে একটু প্র্যাকটিস করি তাহলে হয় কি যে অনেক সময় হয়তো যারা করি তারা তো করি, যারা জিনিসটা সম্পর্কে হয়তো জানে কিন্তু বাট দরকার হয় নাই তারা হয়তো এই জিনিসটা একটু তাদের জন্য ভালো হবে। তো আমরা এই জন্য ওই যে 0300 এই পেজটা ওপেন করি। হ্যাঁ এসকিউএল এর ওই ইয়াটা উইন্ডোটা তো এখানে দেখেন যে একটা একটা কোয়ারি লেখা আছে প্রথমে একটা যেখানে দেখেন যে লজিক্যাল টু ফিজিক্যাল। লজিক্যালি আমরা অনেক সময় অনেক ধরনের কোয়ারি লিখি যে যেমন সে ধরেন একটা জয়েনিং লিখলাম ইনার জয়েন। এখন এই ইনার জয়েনটা আসলে যখন ইন্টারপ্রিট হয় যখন সিকুল সার্ভার এটাকে যখন এক্সিকিউশন করে এক্সিকিউশন করার সময় ব্যাকএন্ডে আসলে কি ঘটে, তাই না? আমরা এই জন্য যে কাজটা করব যে আপনারা স্কুলটা চালানোর আগে অ্যাকচুয়াল এক্সিকিউশন প্ল্যানটা এবং এই যে আরেকটা জিনিস আছে দেখেন ইনক্লুড ক্লায়েন্ট স্ট্যাটিস্টিক্স এই দুইটা জিনিসকে এনাবেল করেন। কাজগুলো করি আমরা। আমি কি এটা দেখাবো কিভাবে করতে হয়? আপনি ভাই আপনি একটু দেখান আমাদের অনেকে ইন্টারনেট পেছনে এই ফ্যাসিলিটিসটা নাই। আপনি একটু দেখান এখানে আমরা যে কাজটা করতেছি এখন তো আপনারা দেখতে পারতেছেন স্কুল উইন্ডোটা, তাই না? হ্যাঁ হ্যাঁ দেখতে পারতেছি। আচ্ছা এখানে দেখেন যে আপনারা চাইলে এখানে কয়েকটা কাজ করা যায় যেমন এস্টিমেটেড এক্সিকিউশন প্ল্যান, এস্টিমেটেড এক্সিকিউশন প্ল্যান আর অ্যাকচুয়াল এস্টিমেশন প্ল্যান এই দুইটার মধ্যে দুইটা হতেছে যে আমি এস্টিমেট করতেছি কি পরিমাণ আসলে রিসোর্স কনজাম্পশন হইতে পারে আর এটা হতেছে যে আমি কোয়ারিটাকে এক্সিকিউট করালাম কোয়ারিটাকে এক্সিকিউট করে দেখালাম দেখলাম যে আসলে অ্যাকচুয়ালি কি ঘটতেছে আসলে। আর এই পাশে যেটা আছে সেটা হচ্ছে লাইভ কোয়ারি স্ট্যাটিস্টিক্স। লাইভ কোয়ারি স্ট্যাটিস্টিক্সে যেটা হয় যে কোনো একটা কোয়ারি যখন চলে ওই রান টাইমে আসলে সে কি পরিমাণ রিসোর্স কনজাম্পশন করতেছে সেই জিনিসটা দেখা যায়। আর এর পাশে যে যেটা একটা আছে যেটা এই যে আমি এখানে ইনক্লুড ক্লায়েন্ট স্ট্যাটিস্টিক্স, ক্লায়েন্ট স্ট্যাটিস্টিক্স ঘটনাটা ঘটার পরে। আচ্ছা এখন আমরা চাইলে দুইটা জিনিস এনাবেল করি, একটা জিনিস হতেছে যে ইনক্লুড অ্যাকচুয়াল এক্সিকিউশন প্ল্যান এবং ইনক্লুড ক্লায়েন্ট স্ট্যাটিস্টিক্স এই দুইটা আমরা টুলবার থেকে এটা ওপেন করি তখন আমরা এটাকে চালাই। এখন দেখেন আপনারা এই যে নিচে দুইটা একটু খেয়াল করে যদি করেন যে এক্সিকিউশন প্ল্যানটা প্রথমে যখন আমরা এক্সিকিউশন করলাম তখন কিন্তু আসে নাই, আসছে কখন আফটার এক্সিকিউশন কমপ্লিট হওয়ার পরে। এখন এখানে দেখেন কি আসলো, এ
এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমি একটা ইনার জয়েন চালিয়েছি, কিন্তু সেই ইনার জয়েনটা কি করছে আসলে ব্যাকএন্ডে ইনার জয়েনটা সে কিন্তু একটা সর্টিং করছে, কিন্তু সমস্যা হচ্ছে স্ক্যানে, ইন দ্য স্ক্যানটা মানে ইন দ্য সি করতে বলা হলো, ইন দ্য সি সি ইন দ্য সি করছে বুঝা যাচ্ছে। এখন তাহলে আমাদের এখানে কি করছে, এখানে আমরা যদি দেখি সেখানে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে সে বেসিক্যালি কি কাজ করছে। এখন আমি দুইটা কাজ করতে পারি, এখানে দেখেন প্রথমে আমার এখানে লেখা আছে যে কোনটা কয়েকটা স্টেপে ঘটছে, প্রথমে একটা নেস্টেড লুপ হয়েছে, সে এখানে আমার ইনার জয়েন, ইনার জয়েনের কারণ ইনার জয়েনটা ঘটানোর জন্য সে কি করছে একটা সর্টিং অর্ডার নিয়ে আসে, সেই সর্টিং অর্ডারে আমার যে টোটাল রিসোর্স কনজাম্পশন হয়েছে তার 43-47% আসলে এই সর্টিং অর্ডারে কাজ করছে। এবং এই সর্টিং অর্ডারের উপর যদি আমি একটু কার্সরটাকে নিয়ে আসি তাহলে আমি দেখবো যে আসলে আমার এখানে রিসোর্স কনজাম্পশনটা কি হয়েছে এবং ঘটনাটা কি ঘটছে। এখানে দেখেন আমার এই কোয়ারিটা চলছে, নিচে আউটপুট লিস্টে আনার জন্য সে আমার এস্টিমেটেড অপারেটর কস্ট এত পার্সেন্ট 40% টোটাল হয়েছে। হাসান ভাই এই 47% কি সময় নাকি এই রিসোর্স হয়েছে, এই 47% নাকি সময়? হ্যাঁ বলতে পারো না, দেখেন আপনি এখানে দেখতে পারবেন যে এই সর্টিং করার জন্য তাকে কি কি কাজ করতেছে, এস্টিমেটেড অপারেটর কস্ট, এস্টিমেটেড অপারেটর অপারেশন করার জন্য এই কষ্ট হয়েছে। এবং সেই অপারেশন কষ্টের মধ্যে কি কি জিনিস আছে, এস্টিমেটেড আইও কস্ট, এস্টিমেটেড সিপিইউ কস্ট, এস্টিমেটেড সাবট্রি কস্ট। দেখতে পাচ্ছেন আপনারা জিনিসটা দেখা যাচ্ছে না কেন, এই যে শর্ট যেটা আছে সেই শর্টটা নিয়ে যান তাহলে দেখতে পাবেন। সার্চ করার জন্য এখানে দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে ক্লাস্টার ইনডেক্স চেক আর একটা হচ্ছে ক্লাস্টার ইনডেক্স ইয়ে করার জন্য। একটা দেখলাম ক্লাস্টার ইনডেক্স স্ক্যান আর একটা হচ্ছে ক্লাস্টার ইনডেক্স সিক, এই স্ক্যান আর সিক এর পার্থক্যটা কি? হ্যাঁ এইখানে আরে বাপ, হ্যাঁ বলেন একটু ভাই। তো আমি বলবো, ইন্ডেক্স ছিল তখন করে কি সে ভিতরে গিয়ে সে যেটা খুঁজতে থাকে কোনটাতে ম্যাচ করছে খুঁজতে থাকে, এখন সে যখন পুরো টেবিলটা ধরে যখন পেজ ধরে যখন সে খোঁজা শুরু করে একবার ফুল পেজ ধরে তখন তাকে এটাকে বলে আমি যখন টেবিল তৈরি করি অটোমেটিক আমার একটা ক্লাস্টার ইন্ডেক্স থাকে, ওই টেবিল একটা ক্লাস্টার ইন্ডেক্স আছে, কারণ ইন্ডেক্স টু ইন্ডেক্স যখন আমরা যখন ওই টেবিল ফাইমের আপনার ফরেন কি যখন দিয়ে রাখবো আমরা ইন্ডেক্স টু ইন্ডেক্স
এবং এমপ্লয় আইডেন্টিটির আইডেন্স দিয়ে আপনার আমার ইন্ডেক্সের ভিতরে থাকে, তো সরাসরি সে ওই মেমোরি লোকেশনে গিয়ে এটাকে সিক করবে ডাইরেক্ট চলে যাবে, এটাকে স্ক্যান করবে না, তার ফলে তখন কস্টিংটা অনেক কম হয়ে যায়, খুব ফাস্ট ডাটাটা রিট্রিভ করতে পারে। আর যখনই ইন্ডেক্স স্ক্যান হবে তখনই বুঝতে হবে ভিতরে বড় বড় সমস্যা, আর ইন্ডেক্স ঠিক হলে বেস্ট। এটা হলো মানে শর্টকাটে আমি যদি বললাম। আসান ভাই আপনি বলবেন। তখন দেখেন যে এখানে আমি যখন ইন্ডেক্সিং আমি যখন কোয়ারিটা চালাচ্ছি তখন কি করছে, সে সেলস পার্সন টেবিলটার সাথে ইনার জয়েন করছে সেলস পার্সন কোটেশন হিস্ট্রির সাথে, তাই না? এখন এই করার সময় সে ফার্স্ট টাইম কি করে, সে ফার্স্ট টাইম হইতেছে যে সে খুঁজে নেয় আর কি খুঁজে নেয়, বিজনেস এন্টিটি আইডিটা আর ওই টেবিলের বিজনেস এন্টিটি আইডি, এখানে আমরা জয়েন্টটা আমরা অন, এখানে অন দেখুন, আপনি যদি একটু দেখেন ইন্ডেক্স যখন এখানে এখানে যখন ক্লাস্টার ইন্ডেক্স খুঁজতেছে কিন্তু দুই জায়গায় দেখছেন, স্ক্যান করা মানে কি পুরো টেবিলটা ফুল যে টেবিলটা সে ফুল টেবিলটাকে সে স্ক্যান করছে মানে কি এই টেবিলটাকে সে রিড করছে, আর সেক মানে হচ্ছে এখানে খুঁজে বার করছে আর কি, ঠিক আছে? এখানে দেখেন যে প্রথম টেবিলটা এটাকে সর্ট করা হয়েছে, একটা সর্ট অপারেশন করছে, সর্ট অপারেশন করার পরে সেটাকে ক্লাস্টার ইন্ডেক্সটাকে সে সেক করছে, তাই না? দেখতে পাচ্ছেন খুঁজে বার করছে যে কোথায় কি আছে না আছে সেই জিনিসগুলো, ওই যে ভাই যেটা বললো আর কি, নির্দিষ্ট জায়গাতে গিয়ে হিট করো ওই মেমোরি ইন্ডেক্স গিয়ে ক্লিক করে নিয়ে আসো। এখন ক্লিয়ার হয়নি? সাদিক ভাই কি ক্লিয়ার হয়েছে এখনো না তো হয় নাই? বলো তো সমুদ্র লক্ষ্য করো। সাদিক ভাই আপনি একটা মিউট দেন। আপনার ঝুম দিনে অল্প বন্ধ হবে। সাদিক ভাই আসেন ভাই। হ্যাঁ সাদিক ভাই আমি কিভাবে আসছি আমি হ্যাঁ সাদিক ভাই আমি আরেকবার আমি আরেকবার বলি আপনাকে একটা দেখুন আপনি যখন ইন্ডেক্স স্ক্যান করতেছেন সাদিক ভাই একটা জিনিস দেখেন আপনি এখানে আচ্ছা আমি আসলে বুঝতেছি না যে এখানে দেখেন আপনি ইনার জয়েন করছেন কার সাথে আর একটু দেখাই এখানে আপনি করছেন না এটা এইটা কোন টেবিলটা সেলস পারসন টেবিলটা জি জি সেলস পারসন টেবিলের সাথে ইনার জয়েন করছেন সেলস পারসন কোটেশন হিস্ট্রি তার মানে কি সেলস পারসন টেবিলে যা যা সবগুলো থাকবে তাই তো জি সেলস পারসন টেবিলে সবগুলো থাকবে ঠিক আছে এর সাথে কি অ্যাড হবে সেলস পারসন কোটেশন টেবিলে যেগুলা সেই সেই আইডি গুলা বা সেই এটা কি বলতেছে বিজনেস এন্টিটি আইডি সেগুলাই যেগুলো হচ্ছে সেলস পারসনের সাথে মিলবে জি এখন আপনি যখন সেলস পারসন টেবিলটাকে স্ক্যান করতেছেন তখন তো আপনার জানার দরকার নাই এটার সাথে এটা মিলতেছে কি না মিলতেছে এটা তো কোনো আপনার কাছে ফ্যাক্টর না এখন সেলস পারসন টেবিলে ধরেন আছে 1, 7, 10, 15, 25, 26, 27 এটা আপনি কি করতেছেন মিলুক না মিলুক এটা আপনার দরকার নাই এটা আপনি পুরোটা স্ক্যান করে নিতেছেন যা আছে তাই জি এখন আপনি কি করতেছেন ওই টেবিলে যা বিজনেস আইডি সেগুলাই খুঁজতেছেন
যেগুলোর সাথে এই সেলস পারসন টেবিলের একের সাথে এক ম্যাচ করতেছেন এক আছে জি জি আপনি ধরেন তিনটা ডাটা আছে সেলস পারসন টেবিলে 1 5 আর 7 আছে এখন আপনারা এটা এটা পর আপনারা এখানে তো যাচাই বাছার পর কিছু নাই আপনারা এই টেবিলে ইনিয়ার জয়েনে সবগুলোই আসবে এর সাথে কোনগুলোর জয়েন এই যে সেলস পারসন কোটেশন যার বিজনেস কোয়ান্টিটি 1 5 7 হবে তাই না তখন আপনি কি করছেন এখানে দেখেন যে সেলস পারসন কোটেশন টেবিলে আছে হচ্ছে 1 2 3 4 10 12 25 30 24 25 এগুলো তো খোঁজার দরকার নাই সে খুঁজতেছে কোনগুলো 1 3 1 5 আর 7 এই তিনটা তার মানে কি করতেছে প্রথমে তাহলে ওই 1 5 7 এইগুলাই খুঁজতেছে তো যেই টেবিলের সাথে আপনার যেই টেবিলটা এজ ইট ইজ আসবে সেই টেবিলটা হচ্ছে স্ক্যান করতেছে আর যেই টেবিলের তো আপনার খোঁজা খুঁজির ব্যাপারটা আছে ওই টেবিলের 20টা রেকর্ড কিন্তু আমার দরকার হচ্ছে 1 5 7 তখন সে কি করতেছে সেটারে চেক করতেছে খুঁজতেছে যে ভাই 1 5 7 আছে কিনা দেখো খুঁজতেছে যে ওই আইডি গুলো বিজনেস এন্টিটি আইডি গুলো আছে কিনা বুঝতে পারছি বুঝতে যে আমার অনেক কষ্ট হলো না না এখন ক্লিয়ার আছে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা পরের যেটা আসি সেটা হচ্ছে যে এরপর আমরা দেখলাম ইনার হ্যাশ জয়েন্টটা ইনার হ্যাশ জয়েন্ট আমরা একটা জিনিস করব কি যে কম্পারিজন করব এখানে দেখেন যে আমরা অপটিমাইজেশন যখন করব আমাদের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে দুইটা কোয়ারি ধরেন দুই ভাবে হতে পারে ধরেন আমি লিখলাম একভাবে অনেকে লেখে না ইনার জয়েন্ট লেখে আবার অনেকে বা লেফট জয়েন্ট দেয় অনেকে আবার দেয় হোয়ার দিয়ে দেয় তাই না হোয়ার দিয়ে আইডি ইকুয়াল টু এটা তো ম্যাচ করছে ঠিক আছে এরকম করে না এখন আমরা ধরেন এরকম দুই ধরনের দুইটা দুই ভাবেই কিন্তু রেজাল্ট এক আসতেছে কিন্তু আমরা চাই যে বেস্টটা বাইর করতে এই ধরনের সিচুয়েশন যদি হয় তখন আমরা কি করব আমরা অলরেডি দুইটা জিনিস একটা জিনিস অবশ্যই রাখবো সেটা হচ্ছে ইনক্লুড ক্লায়েন্ট স্ট্যাটিস্টিক্স এই জিনিসটাকে রাখবো আমরা অ্যাক্টিভ করে রাখবো রাখ করার পরে আমরা সেটাকে এক্সিকিউশন চালাবো এখন আমরা তো কি হয়েছে দুইটা রেকর্ডস আসছে এখন আমরা ক্লায়েন্ট স্ট্যাটিস্টিকটা দেখি এন্ড ক্লায়েন্ট স্ট্যাটিস্টিক দেখলে আপনি এখান থেকে বুঝতে পারবেন যে এই দুইটা কোয়ারের মধ্যে আসলে কম্পারিজন কোনটাই ভালো এখানে দেখেন এই যে বাম পাশে যেটা আসছে ক্লায়েন্ট এক্সিকিউশন টাইম এই যে নিচে আসছে এই এক্সিকিউশন টাইমে কি কি ঘটনা ঘটছে এখানে দেখেন নাম্বার অফ সিলেক্টেড স্টেটমেন্ট এখানে চলছে কয়টা পাঁচটা এখানে চলছে কয়টা দুইটা এখানে চলছে কয়টা 329টা এখানে চলছে 164টা এখানে পাঁচটা এখানে চারটা তার মানে আপনি ইজিলি বুঝতে পারতেছেন যে এই রোটা ঠিক আছে না আবার একটা জিনিস দেখেন নিচের দিকে আসেন যে টাইম কনটেক্সট যদি আপনি দেখেন যে টাইম আসলে টাইমটা কি হয়েছে ওভারঅল সব কিছু মিলায় এই দেখেন প্রথমটা এতে লাগছে হচ্ছে 51 মিলি সেকেন্ড আর এটা লাগছে 123 মিলি সেকেন্ড এটা লাগছে হচ্ছে ওয়েট টাইম অন দ্য সার্ভার রিপ্লে এটা হয়তো ওয়েট লাগছে তাহলে কম্পারেটিভলি যদি আমি এই কনটেক্সটা চিন্তা করি যে আসলে রিসোর্স কনজাম্পশনটা এবং টাইম কনটেক্সট সব কিছু মিলায় তাহলে দেখেন যে আমার কি হয়েছে এই পাশের এই যে দ্বিতীয় ট্রায়াল টু যেটা সেটা হচ্ছে ফাস্টার নাকি তো এইভাবে এইটা দেখানোর অবজেক্টিভ হচ্ছে যে আমরা যখনই কোনো একটা কোয়ারি করব এখানে তো খুব সিম্পল একটা কোয়ারি করা হলো যদি আমি কোনো একটা ব্যাচ কোয়ারি বা অনেকগুলা জয়নিং ট্রেনিং আছে সেগুলো থেকে যখন আমরা করব তখন আমরা এইভাবে দুইটা যদি ওয়ে আমাদের মাথায় আসে তাহলে আমরা সে দুইটাকে কম্পারিজন করতে পারবো এইভাবে ঠিক আছে এখন আর একটা জিনিস আমরা দেখি যে এই আপনারা ফিগার আউট এই যে স্ট্যাটিস্টিকটা আপনারা যদি এইখানে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে কি যে আপনারা কোয়ারিগুলো চালানোর সময় স্ট্যাটিস্টিক্স টাইম অন এই প্যারামিটারটা সেট করে দিতে পারেন তাহলে কী হবে আসলে বেসিক্যালি এখানে আপনি মেসেজে যা দেখেন সে কী বলতেছে 22 মিলি সেকেন্ড ইউজ হচ্ছে তাই না আমরা নর্মালি যদি ধরেন আপনি এখানে চালান তখন আপনার দেখেন এখানে এক্সিকিউশন টাইম কত আসছে দেখেন 00 না আর এই 00 সবসময় 00 আসে অনেক ক্ষেত্রে কারণ এই 00 আপনি যদি নতুন একটা ডেটাবেস ডিজাইন করতেছেন বা ইয়ে কাজ করতেছেন তখন আসলে 00 ইট ডাজন্ট মেক এনি সেন্স আপনি এখানে যদি টাইম স্ট্যাটিস্টিক্সটা দিয়ে রাখেন তাহলে আপনি বুঝতে পারেন ও আচ্ছা 22 মিলি সেকেন্ড এখানে লাগছে ঠিক আছে তারপর দ্বিতীয়টা আপনি দেখেন
সার্ভার এক্সিকিউশন টাইম কত, সিপিইউ টাইম হতেছে 31 মিলিসেকেন্ড লাগছে। তো এইখানে যে জিনিসটা হয় যে আমার এক্সিকিউশন টাইমটা কিরকম লাগতেছে, সেই জিনিসগুলো যদি আমি এক্সিকিউশনটা বুঝতে চাই একটা কোয়েরি লিখে, তাহলে আমার এই সেট স্ট্যাটিস্টিক্স টাইমটা অন করে দিতে পারি, সেটা আমাদের জন্য ভালো। আবার আরেকটা কাজ করতে পারি, আমি যদি চাইলে আইওটা অন করে দিতে পারি, আইওটা অন করে দিলে কি পাবো আমরা, এই একই কোয়েরি কিন্তু আমি চালাচ্ছি। এই মেসেজে যান, মেসেজে গেলে আপনি আইও থেকে আপনি বুঝতে পারবেন যে এখানে দেখেন স্ক্যান করছে কয়টা, 17টা স্ক্যান করছে, লজিক্যাল রিড করছে কয়টা, 35টা, এখানে লজিক ফিজিক্যাল রিড করছে 0, আর বাকিগুলো 0 আছে, লগ এই সেই 0। তার মানে এখানে যদি আমি টেবিলের কনটেক্সটে দেখি, এই টেবিলটা দেখেন, আবার এই টেবিলটা দেখেন, তাহলে এখান থেকে আমরা কি জিনিস পেলাম, স্ক্যান কাউন্ট কত, লজিক্যাল রিড কত, এবং এখানে একটা জিনিস হয়েছে কি জানেন, আমরা এই টেবিলটা তো কয়েকবার চালালাম, তাই না, সেলস পার্সন কোটেশন, এবং কয়েকবার চালানোর কারণে দেখেন সবগুলো এখানে সম্ভবত সবগুলো ডাটায় বাফারে আছে, বাফারে চলে গেছে, তো এইগুলো আমার ফিজিক্যাল রিডের দরকার হয়নি। এখান থেকে প্লাস মেরে দিয়ে আবার মারেন, প্লাস মেরে দিয়ে আবার মারেন, তাহলে হ্যাঁ এটা ডেফিনেটলি হবে, এটা প্লাস মেরে দিয়ে আবার, এটা নো ডাউট যে এটা হবে আর কি। তো এইটার কারণটা হচ্ছে যে এইখানে যে জিনিসটা মূল ব্যাপার, এই যে লজিক্যাল রিডটা দেখেন আপনার, এটা ফাস্টার হচ্ছে কেন, কারণ আমার এখানে 35টা রেকর্ড অলরেডি রাখার মতন আমার বাফার স্পেস আছে। এখন কনকারেন্টলি যখন এরকম চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, তাহলে কি হতেছে, সে বাফার থেকে অলওয়েজ রিড করতেছে। এখন এটা যদি 35 না হলে 3.5 মিলিয়ন রেকর্ড হইতো, তখন কি হইতো, বাফারে রাখার মতো স্পেস থাকতো, তখন হয়তো বাফারে রাখার মতো স্পেস থাকতো না। এখন যদি আমরা একটা কাজ করি, এই দুইটারে অন করে দিই, এখানে দেখেন আপনি একই সাথে কি পাচ্ছেন, টাইমটাও পাচ্ছেন, আপনার হচ্ছে ডিস্ক আয়োগুলো পাচ্ছেন। তো এই কারণে এই জিনিসটা দেখানো অবজেক্টিভ, যে যখন আপনি কোনো একটা অপটিমাইজেশন করবেন, যেমন দেখা গেল যে আপনি ওই যে ওইখানে আমরা একটা কোয়ারি ছিল, একটা স্কুল লেখা আছে এই সম্ভবত 3 বা 4 ডিস্ক আয়ো, সেখানে লেখা আছে যে ম্যাক্সিমাম কোন কোয়ারিটা ম্যাক্সিমাম রিসোর্স কনজাম্পশন করতেছে। এখন আপনি ওই ম্যাক্সিমাম রিসোর্স কনজাম্পশন কোয়ারিটা পাইলেন, পাওয়ার পরে এখন আপনি চাচ্ছেন যে ওইটাকে অপটিমাইজ করতে, এখন অপটিমাইজ করতে হলে তো আপনি বারবার কি ইয়ে করবেন, এর চেয়ে রাদার দেন আপনি যদি এখানে এই টাইম জিনিসগুলো যদি প্যারামিটারগুলো সেট করে রাখেন, আপনার কাছে বুঝতে সুবিধা হবে যে আগে কত মিলি সেকেন্ড লাগছিল, এখন কতটুকু লাগতেছে, আগে কতটুকু আয়ো হচ্ছে, এখন কতটুকু আয়ো হচ্ছে, তাই না, দ্যাট উইল বি কমফোর্টেবল ফর ইউ টু ডেভেলপ অপটিমাইজ সলিউশন। আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে আপনি যদি এরকম করেন যে এটাকে আপনার স্ট্যাটিস্টিক প্রোফাইল অন করে রাখতে পারেন, এখানে স্ট্যাটিস্টিক প্রোফাইলটা একটু দেখেন আপনারা, এখানে স্ট্যাটিস্টিক প্রোফাইল জিনিসটা যেটা হয়, আপনারা এতক্ষণ তো ধরেন এক্সিকিউশন প্ল্যান করছেন, দেখেন আমরা এবার এক্সিকিউশন প্ল্যানের সাথে এটা মিলাই, প্রথমে কি হয়েছে নেস্টেড লুপ, তাই না, আমি মেসেজে যাই, এইখানে দেখেন প্রথমে কি চলছে, এই যে দেখেন এখানে কিন্তু যখন আমরা ওই যে ভিজুয়ালি যখন আমি এক্সিকিউশন প্ল্যানটা দেখি, তখন কিন্তু আসলে আমার কাছে বুঝতে অসুবিধা হয় যে কোন জিনিসটা চলতেছে কোনটার পরে, তাই না, আমাকে কিন্তু এইভাবে এক একটা জিনিসের উপর কার্সারগুলো নিয়ে নিয়ে করতে হইতেছে, তাই না। আপনি যদি এখানে দেখেন ইজিলি মেসেজে, আপনি ইজিলি বুঝতে পারবেন যে আসলে সে কি কাজ করতেছে, এবং এইটার কোন স্টেপে কি ধরনের কনজাম্পশন হচ্ছে, ফিজিক্যাল অপারেশন, লজিক্যাল অপারেশন, এগ্রিমেন্ট, এস্টিমেটেড রো কত ছিল, এস্টিমেটেড কতবার রিড করছে, এস্টিমেটেড সিপিইউ কতটুক, এভারেজ রো সাইজ কত, টোটাল সাপ্লাই কস্ট কত, এখানে কোনো প্যারালাল প্রসেসিং হয়েছে কিনা, এস্টিমেটেড এক্সিকিউশন টাইম কত,
দেখেন এইটা আপনার জন্য অনেক সুবিধাজনক, রাধা দেন আপনি এইটা দেখতে হয়তো অনেক সুন্দর, কিন্তু এটা হচ্ছে সুবিধাজনক মনে হচ্ছে নাকি ওইটা ইয়ে মনে হচ্ছে? হ্যাঁ দেখেন আপনি কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝতে পারতেছেন যে আসলে আপনার কোন স্টেপে কি ধরনের ঘটনাটা ঘটতেছে, একটা টেবুলার আকারে আপনার কাছে পিকচারটা ক্লিয়ার হইতেছে। তো আসলে এখানে এখানে একটা জিনিস কি আমি প্রশ্ন করতে পারি আসান ভাই? জি বলুন। এই যে জিনিসগুলো আমরা বলতে পারফরম্যান্স টিউনিং করতেছি, হ্যাঁ ঠিক আছে, যেমন এই জিনিসগুলো যদি আমরা দেই আমাদের পরিসাথে যেগুলো থাকে তাহলে আমরা কিন্তু দেখতে মানে আমাদের বুঝতে সুবিধা হয়, কিন্তু এইসব জিনিস তো প্রোডাকশনে মানে দিলে সমস্যা, প্রোডাকশনে দিলে তো সার্ভারের সার্ভারের একটা প্রেশারাইজ অবস্থা চলে যাবে না প্রোডাকশনে? হ্যাঁ ডেফিনেটলি আপনার কথাটা ঠিক, যেটা হতেছে যে আপনি একটা হতেছে আপনার ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আর একটা হতেছে ডিপ্লয়মেন্ট এনভায়রনমেন্ট। আপনি ওয়েভার ইউ আর ডিপ্লয়েড সামথিং তখন তো আর আপনার আসলে টেস্টিং করার কোনো সুযোগ নাই, আপনি যখন টেস্টিং করবেন সে তখন আমার এগুলো দরকার গেলে তখন আপনার এই জিনিসটা সুবিধা হবে। এবং এই টেকনিকগুলো জানানোটা এই কারণে দরকার যে আপনি তো জানেন যে হ্যাঁ আমার এখানে ইন্ডেক্সিং করতে হবে, এখানে আমার হচ্ছে পারেশন করতে হবে, ডাটাটা হয়তো ফিজিক্যালি আলাদা আলাদা করে ভাগ করে রাখতে পারি, একসাথে ভিউ বানায় দেখাতে পারি, অনেক কিছু আমরা কনসেপচুয়ালি জানি। বাট আপনি যে কাজটা করবেন করার সাথে সাথে আসলে এটা রিসোর্স কনজাম্পশনটা কত হইতেছে বিসাইড, যদি আপনার কাছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ক্লিয়ার হয় তাহলে হয় কি অপটিমাইজ করতে আপনার জন্য সুবিধা হবে, সুবিধা হয় রাইট। দাদা দেন আমি হচ্ছে কি যে পুরা জিনিসটা বানায় ফেললাম, বানায় ফেলার পরে আমি হয়তো ভাবতেছি যে আসলে এটা এখন ভালো হয়েছে। আর যদি অনেক ক্ষেত্রে হয় কি মানে এরকম যদি না হয় অনেক ক্ষেত্রে হয় কি আমরা হয়তো কাস্টমারের ডাটাবেসটাকে নিয়ে এসে আমরা ওইটার উপর টেস্টিং চালাই, তখন হয়তো আমাদের কাছে অনেকটা ভিজিবিলিটিতে ক্লিয়ার হয়। এরকম যদি সিনারিও হয় যে কাস্টমার ইজ নট এগ্রিড টু প্রোভাইড হিজ ডাটা দেন আপনি কিন্তু আসলে বুঝতে অসুবিধা হবে যে আসলে কাস্টমার বলতেছে স্লো, আপনি দেখতেছেন ফাস্টার, এই যে জিনিসটা এই জিনিসগুলা যদি আমরা এমন কোন সিস্টেমটাকে এইসব একদিনের প্ল্যান সব কি কি হইছে রেকর্ড থাকলো আমরা পরবর্তী বৈশা দেখলাম এম অপশন আছে আমাদের, কোনটা কিরম হইলো কোন জায়গায় কেমন সময় গেল এলো অটো অটো কোটা সেভ হইলো? যেমন কালকে আমি লেখাপড়ার সময় একটু আমি দেখলাম যে ব্যাকআপ গ্রোথ গুলা নাকি এমএসডিবি তে থাকে, আর ব্যাকআপটা কিভাবে বাড়তেছে কিভাবে কমতেছে, তা আমাদের এইসব কুইরি প্ল্যান গুলা কি কি প্রসেস চলছে সেটা কোনো হিস্ট্রি কোথাও থাকে কিনা? এই জিনিসটা করার জন্য নতুন যে একটা ফিচার আছে না এটা 14 এ 16 এ নিয়ে আসা হয়েছে, এটা যে কোয়ারি স্টোর হ্যাঁ কোয়ারি স্টোরের মধ্যে আপনার এক্সিকিউশন প্ল্যান গুলো থাকে। এক, আপনি যদি ওটাকে অন করে রাখেন এবং আপনাকে ওইখানে প্যারামিটার দিয়ে আপনি করতে পারেন যে কতক্ষণের জন্য করবেন, দুইটা জিনিস এখানে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যখন ডিপ্লয়মেন্ট এনভায়রনমেন্টে কাজ করবেন আপনাকে কিন্তু অলওয়েজ যদি আপনি এই ধরনের পারফরমেন্স মনিটরিং এর ডাটাগুলো ট্র্যাকিং করেন বা প্রিজারভেশন করেন এটার জন্য কিন্তু একটা এক্সট্রা কস্ট আছে, নাথিং ইজ ফ্রি। তো এই কস্টের জন্য যেটা করতে হয় আপনাকে একটা পিরিয়ডিক সেট করে দিতে হয় যে এই পিরিয়ডের জন্য আমি হয়তো 5 দিনের ডাটা বা 7 দিনের ডাটা ম্যাক্সিমাম আমি দিয়ে টেস্ট করে দেখব। তো ওই 5-7 দিনের যে ডাটাটা আছে বা 2 দিনের ডাটা আছে সেই ডাটার উপরেই আপনাকে টেস্ট করে আপনি দেখতে হবে, আপনি কিন্তু ওইখানে মানে সবসময় ওই কাজটা করতে পারবেন না। বাট আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার যেটা ডিপ্লয়মেন্ট বা আপনার টেস্ট এনভায়রনমেন্ট সেখানে আপনি হয়তো ওইটা অ্যাক্টিভ করে আপনি দেখতে পারেন যে আসলে কি করতেছে। আর একটা জিনিস হইতেছে যে আপনি এভারেজ ডাটাগুলো এভারেজ যে রিডগুলো কোন ডাটা কোন এসকুলটা ম্যাক্সিমাম চলতেছে কোন ইয়েটা কোন ডিস আয়ও বেশি হচ্ছে না হচ্ছে সেগুলোর জন্য তো আমরা ওই যে 4টা এসকুল আপনাদের বানাই দিছি ওইগুলো আপনারা চালাবেন, চালালে প্রোডাকশনে আপনি বুঝতে পারবেন যে কি করতেছে। বুঝছেন সাদিক ভাই? আসলে আবার একটা কোশ্চেন ছিল ছোট একটা। জি শিওর ভাই, আমরা তো দেখা আছে পুরো এক্সিকিউশন প্ল্যান দিয়ে আমরা অনেক সময় মানে ইস্যুটা ফাইন্ডিং করার চেষ্টা করি, তো আসলে পুরো এক্সিকিউশন প্ল্যান যে আমি আসলে কিভাবে রিড করব, আমি আপনার যে পিডিএফ ফাইলটা আমাদের দেওয়া হয়েছিল ওটা আমি আসলে ফুললি দেখেছি আর কি, ওইখানে টেবিল স্ক্যান টেবিল সিক বা আছে
আরো কিছু কিছু টার্ম নিয়ে কথা বলা হয়েছে, কিভাবে শুরু হয়, রাইট থেকে শুরু হয়, আবার শুরু হয়, তো এইগুলো আমি দেখছি। কিন্তু আসলে আমরা আসলে সহজে কিভাবে আসলে যে এক্সিবিশন প্ল্যানে যে টার্ম গুলো যেভাবে আছে, অ্যারো চিহ্ন দিয়ে যেগুলো আসে, আসলে হ্যাশ টেবিল আসে, হ্যাশ অনেক প্যারালিজম অনেক কিছু আসে, তো আপনি যদি ওটার উপর যদি বলতেন যে এক্সিবিশন প্ল্যান কিভাবে আমরা ইউজার রিড করবো, কিভাবে আমরা অ্যাস ইউজার হিসেবে কিভাবে রিড করবো। আচ্ছা, এক্সিকিউশন প্ল্যানটা আমি আসলে যেটা বলি সেটা হচ্ছে যে এক্সিকিউশন প্ল্যানের কিছু একটা গ্রামার আছে, প্রত্যেকটা জিনিস যেমন মানে ডায়াগ্রামগুলো আছে না, সেই ডায়াগ্রামের একটা মিনিং আছে। এখন যে জিনিসটা সমস্যা হয় কি যে ওই মিনিংগুলো আপনাকে একটু বুঝতে হবে যে কোন মিনিংটা দিয়ে বা কোন সিম্বলটা দিয়ে কি বুঝাইতেছে। হ্যাঁ, এটা একটা হতে পারে আমি দেখাতে পারি, কিন্তু বাট এটা হয়েছে কি পার্সোনালি মানে ইন্ডিভিজুয়ালকে আসলে দেখতে হবে যে আসলে এই জিনিসটা কি। যেমন ধরেন সে কথা হয়েছে কি যে আমরা যেমন লিখি যে প্লাস সাইন মানে কি, মাইনাস সাইন মানে কি, মাল্টিপ্লাই মানে কি, এইরকম এইখানে যে কাজগুলো হইতেছে। একটু আগে যেমন হইতেছে আমার কথা আসছিল যে ইনডেক্স সিক মানে কি আর স্ক্যান মানে ডিফারেন্সটা কি, তো এই জিনিসগুলো আপনার হয়তো 10-12টা জিনিস আছে, এই জিনিসটা একটু ভালো করে দেখবেন, মানে দ্যাট উইল বি মানে যাতে আপনার মাথার মধ্যে এটা ঢুকে যায় যে আসলে জিনিসটা এটার মানে এটা, তাহলে আমার মনে হয় যে ভালো হবে। মেবি আমি হয়তো দেখাইলাম, আমি এর আগেও একদিন দেখাইছিলাম, বাট ওইটা খুব একটা এফেক্টিভ আমার কাছে মনে হয় না হবে, যেহেতু তখন আপনি নিজে একটু দেখবেন, মানে সবার জন্যই প্রযোজ্য এটা আসলে বেসিক্যালি। তবু আমরা এটা কন্টিনিউ করি, তারপর আপনার ওইখানে আসবো না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইটা গেল হচ্ছে আমাদের। এখন আমরা একটা জিনিস দেখি যে মানে একটা জিনিস দেখবো যে আমরা নর্মালি যে জিনিসটা দেখি যে একটা টেবিল স্ক্যান, যেটা একটু আগে আসলো যে আমরা একটা টেবিল স্ক্যান করি। হ্যাঁ, কারণ আমরা একটা টেবিল প্রথমে বানাবো, যে টেবিলটার ভিতরে কোনো আসলে কোনো ক্লাস্টার নন ক্লাস্টার কোনো ইন্ডেক্সিং নাই। এখন আমরা একটু কম্পেয়ার করে দেখতে চাই যে ঘটনাটা কি ঘটতেছে। তো আমরা বেসিক্যালি যেই জিনিসটা করতেছি যে সেলস অর্ডার ডিটেল, এই টেবিলটা আসলে বেসিক্যালি ক্লাস্টার ইন্ডেক্স করা আছে অ্যাডভেঞ্চার ওয়ার্কস এর কনটেক্সটে। তো আমরা এখানে যেহেতু অনেক রেকর্ড আছে, তো আমরা এখান থেকে কিছু রেকর্ড নিয়ে আমি একটা নন ক্লাস একটা টেবিল বানাইতেছি যে টেবিলের কোনো ইন্ডেক্সিং নাই। এখন এখানে আমরা যদি দেখি, আমরা যেগুলো একটু স্ক্যান করার চেষ্টা করি, দেখেন এখানে স্ক্যান করছে কয়টা, স্ক্যান কাউন্ট 5, লজিক্যাল রিড হচ্ছে এতটা, ফিজিক্যাল রিড হয়েছে এতটা। এখন দেখেন এখানে আসছে ফিজিক্যাল রিডটা, পেজ সার্ভার রিড এত, রিড অ্যাহেড এত, 1259টা, এরকম হয়েছে। তো এইখানে আমরা এই টেবিলটাকে কি করব, এক্সিকিউশন প্ল্যানটা দেখি। এখন ওই যে একটু আগে উনি যে জিজ্ঞেস করতেছিলেন, এইখানে যে জিনিসগুলো আমাদের জানা দরকার সেটা হচ্ছে এই যে প্যারালিজম বলতে কি বোঝাতেছে, এখানে হতেছে যে টেবিল কম্পিউট স্কেলার এটা বলতে কি বোঝাতেছে, তার এটা জিজ্ঞেস করতেছিলেন আপনি। এখন আমরা এইটাকে চালাই, রান করি। এখন দেখেন একটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে যে এখানে দেখেন কি হয়েছে, টেবিল স্ক্যান করছে। এখন আমরা আপনাদের একটা জিনিস দেখাই, আপনাদের একটু 200 এই প্রেজেন্টেশন ফাইলটা একটু খুলতে পারবেন। তো এইখানে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে নন ক্লাস্টার এবং ক্লাস্টার, এইটার মধ্যে আমার কোন কোন জায়গায় ডিফারেন্সটা করে।
আমরা তো একটা কাজ করে দেই তাহলে এখানে আমার আপনার সুবিধা হবে। আচ্ছা এইখানে এইখানে দেখেন অন্য কোনোটাও যেতে হবে না, এইখানে আমরা প্রথমটা কি ছিল, প্রথমটা হচ্ছে নন ক্লাস্টার ইন্ডেক্স, কোনো কিছু নাই। যখন কোনো ইন্ডেক্সিং বা কোনো ক্লাস্টার নন ক্লাস্টার কোনো কিছু থাকে না সেটাকে বলা হয় হিপ। আর এটা হতেছে যে আমার ক্লাস্টার ইন্ডেক্স। এখন দেখেন এটাকে যদি আমরা একটু এক্সিকিউশন প্ল্যানটা দেখি, এখানে দেখেন সিপিউ কস্টটা কত গেছে, CPU cost to the estimated CPU cost is 0.13 CPU cost x watts now estimated CPU cost estimated IO cost 0.133 এটা আমরা দেখতে পারতাছি না আর কি আপনি এটা আমরা দেখতে পারি না 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 আপনি ওই যে ইয়েতে যান তাহলে হবে আর কি যে একটা রেজাল্টে গেলে দেখা যাবে অথবা প্রত্যেকটাতে প্রপার্টিজ আছে প্রত্যেকটাতে প্রপার্টিজে দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন এখানে যে জিনিসটা দেখেন যে আমরা যখন সিলেক্ট অল চালাইতেছি তখন দেখেন এখানে এখানে এস্টিমেটেড সিপিউ কস্ট কত হয়েছে 0.133 আবার এই একই জিনিস দেখেন আপনারা এখানে এটা বেটার দেখেন সিপিইউ এস্টিমেটেড সিপিইউ কস্ট কিন্তু 0.133 একই তাহলে আমার ক্লাস্টার আর নন ক্লাস্টার হয়ে করে লাভ হলো কি ভাই না না একটু তো ডিফারেন্স আছে কোথায় দেখেন তো বসে আছে এই যে আপনারা একটু চালায় দেখেন তো কোয়ালিটি একটু দেখেন কোনো ডিফারেন্স দেখেন query cost relative to batch dekhen 46% 54% upore ta 54% niche ta 46% tender cost kom to ekhane to data page select all disen all select all disen na data ha dutai all select all dile to ar apni ekhane ashole ki ki vary korbe apni to karer sathe hoy either apni wire condition use korte hobe either apni karer sathe compare korte hobe ba inner join dite hobe seta to nai আমি এটাই শুনতে যাচ্ছিলাম যে দেখেন এইখানে কিন্তু যখন আমি স্টেট ফরওয়ার্ড দুইটা ডাটা নিয়ে আসলাম তখন কিন্তু আসলে তেমন কোনো ভেরিয়েন্স আসতেছে না কিন্তু বাট ভেরিয়েন্সটা কোথায় আসবে এবার আপনি দেখেন এখানে আমি একটা রেঞ্জ অ্যাড করলাম মানে আমি আসলে কিছু জিনিস মানে ইন্টারেস্টিং জিনিস আমার কাছে মনে হয়েছে সেই জন্য আপনাদেরকে শেয়ার করতেছি এখানে রেঞ্জ অ্যাড করলে আপনি কাজ করবেন জি হ্যাঁ এখানে দেখেন আমি যখন রেঞ্জটা দিচ্ছি এখানে দেখেন যখন রেঞ্জ দিচ্ছি রেঞ্জ দিয়ে আমি সিলেক্ট করতেছি তখন দেখেন ঘটনাটা এখন ভেরি গুড হ্যাঁ এখন স্ক্যান করবে বা সে লুক আপ করবে এই ক্ষেত্রে তাহলে কি নাইবো সে পুরো মানে একদম স্ক্যান করে তুলবে কিছু না আপনি পুরো বস্তা যদি আলগা লয়ে যান গে এটা আবার কি হবে হ্যাঁ হ্যাঁ বস্তা কেনা বস্তার পিছনে কি লাগে বস্তার মধ্যে থেকে কিছু খুঁজে বের করতে গেলে তখন আপনার ইন্ডেক্সিং ইন্ডেক্সিং গুলো কাজ করে আইডিয়া থেকে কাজ করবে দেখেন একটা হলো কি টেবিল স্ক্যান করছে আর একটা টেবিল সিক করছে সিক যে এখানে সিক করছে আচ্ছা এখানে প্রথমটা ভাই আমি একটু বলি প্রথমটার মধ্যে আপনি দেখেন এস্টিমেটেড সিপিইউ কস্ট এটা দেখতে পাচ্ছেন আমি যে আমার এখানে এস্টিমেটেড সিপিইউ কস্ট এস্টিমেটেড সিপিইউ কস্ট দেখতে পাচ্ছেন আপনি প্রপার্টিজটা দেখেন ভাইয়া প্রপার্টিজটা হলে দেখা যায় এটা দেখা যায় প্রপার্টিজটা দেখতে হবে হ্যাঁ না ঠিক আছে
আমি যতক্ষণ ভাবতেছিলাম যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দেখেন এই ফিগারটা দেখেন এখানে কত আসছে 1 1 3 5 2 7 পুরা টেবিল স্ক্যান করতে কিন্তু ওই সময়টাই লাগছে খেয়াল করছেন রাইট এখন একটু সময় লাগছে 133 যখন পুরা টেবিল ক্লাস্টার ইনডেক্স সিলেক্ট করলাম তখন 0.133 আর নন ক্লাস্টার ইনডেক্স যখন করলাম 0.1333 এবং এখানে পার্সিয়াল ডেটা সিলেক্ট করলাম তাও 1.133 আসে এখন রাদার দেন যখন আমরা আবার ক্লাস্টার ইনডেক্সটার পার্সিয়াল ইয়েটা সিলেক্ট করতেছি তখন দেখেন সেই রেঞ্জটা কমে গেছে কততে 0.16 যদি আপনি সেখান থেকে ফিল্টারিং না করেন আচ্ছা এখন আমরা কিছু মানে জিনিস আপনারা এই কাজটা করবেন মানে নিজেরা একটা মানে একটা আপনাদের অর্গানাইজেশন ওয়াইজ কিছু বেস্ট প্র্যাকটিসেস সেট করেন এইটা এই জিনিসটা দরকার হয় কারণ কি একটা জিনিস যেমন আমি এখানে কয়েকটা ফর এক্সাম্পল কিছু বেস্ট প্র্যাকটিসের কথা বলছি যেমন ধরেন আপনি যদি কোনো একটা কোয়ারি চালাই আমরা আমরা ন্যাচারালি কি করি সিলেক্ট অলটা দিয়ে দিই এই সিলেক্ট অলটা যদি আমি যখন দিয়ে দিই তখন আসলে কিন্তু এটা বেশ টাইম বেশি কস্ট কনজিউমিং হয়ে যায় মানে আমি বলতে চাচ্ছি যে আমি যদি সিলেক্ট স্টার দিই তার মানে কি আমার অলমোস্ট সবগুলা ডাটাকে আমি মানে সবগুলা অ্যাট্রিবিউট বা কলামকে আমি সিলেক্ট করতেছি এখানে দেখেন আমার কস্ট চলে আসতেছে এখানে যদি আমি দেখি যে আমার কস্ট চলে আসে কত ওই একই 1.33 কিন্তু এইখানে রাদার দেন এটা যদি আমি দেরি যেখানে আমি পার্সিয়ালি কিছু দিছিলাম আমার এখানে হয়তো দেখা গেছে যে দুইটা বা মানে সবগুলো অ্যাট্রিবিউট আনার দরকার নাই পার্সিয়াল হয়তো দুইটা অ্যাট্রিবিউট বা তিনটা অ্যাট্রিবিউট অনেক সময় আমরা টেবিলে ইউজ করি না যে একটা ড্রপ ডাউন ইউজ করি যেমন ক্যাটাগরি টাইপ আমরা ইউজ করি কান্ট্রি ডিস্ট্রিক্ট এরকম অনেক কিছু ইউজ করি না সেক্ষেত্রে আমরা কি করি যে দেখা গেছে ওই কান্ট্রি টেবিলে অনেকগুলো আছে যে কান্ট্রির সাথে হয়তো আরও 4-5টা অ্যাট্রিবিউট আছে আমরা সবগুলোই সিলেক্ট অল করে নিয়ে আসি চিন্তা করি যে 50টা বা 100টা 150টা প্যারামিটার রো আছে এটা কি টাইম কনজিউম করবে কিন্তু এইটা হয় কি যখন আপনি সিমুটেনাসলি কনকারেন্টলি চলতে থাকে তখন আসলে এইটার একটা ইম্প্যাক্ট তৈরি হয় সেটাই আসলে একটা জিনিস যে যখন আমি এটা নিয়ে আসতেছি মানে পার্সিয়ালি আমার যতটুক যে কয়টা অ্যাট্রিবিউট বা যে কয়টা কলাম দরকার আমি আসলে সেই কয়টাই নিয়ে আসবো রাদার মানে অ্যাভয়েডিং মানে সিলেক্ট অল আপনি এখানে দেখেন এখানে যদি আপনি কস্ট কম্পেয়ার করেন দেখবেন যে এখানে অনেক কস্ট কম্পেয়ার হইতেছে যদি অল নাইনে আমি আমার স্পেসিফিক যে কলামগুলো দরকার সেগুলোকে নিয়ে আসি আমরা কিন্তু ভাই ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই করি মানে স্পেসিফিক কলামস গুলাই সিলেক্ট করে নিয়ে আসি আচ্ছা তাহলে তো ভালোই আরেকটা জিনিস এখানে যেমন যে আপনারা আমরা অনেক সময় এরকম করি না যে স্কেলার ভ্যালু ফাংশন ইউজ করি ওয়্যার ক্লজে এটা করলে কিন্তু আবার ক্লাস্টার এটা একটা ক্লাস্টার কাজ করবে না ইনডেক্সিং কাজ করবে না কিন্তু কাজ করবে হ্যাঁ এটা নষ্ট হয়ে যায় মানে আপনার প্রাইমারি কি বা ক্লাস্টার ইনডেক্স বা নন ক্লাস্টার ইনডেক্স যেটাই হোক যেটার মধ্যে যখনই আপনি কোনো ফাংশন লাগাবেন স্কুল সার্ভারে কোনো একটা ফাংশন লাগাবেন ওটার কাম শেষ আমরা যদি এখানে দেখি এটা কত আসছে এস্টিমেটেড সিপি কস্ট এত আসছে
এটা অনেক ভালো না? এইভাবে আসলে যে জিনিসগুলা কিছু মানে অর্গানাইজেশনাল আমি যেটা বলতে যাচ্ছিলাম যে কিছু বেস্ট প্র্যাকটিসগুলো আসলে সিলেক্ট করা উচিত, এই কারণে সিলেক্ট করা উচিত যে দেখা গেল কি যে একটা অর্গানাইজেশনে যখন নতুন নতুন পিপলরা জয়েন করে সব পিপল তার অনেক ইয়া না যে সবাই যে শিখে আসছে বা সবাই তো এক্সপিরিয়েন্স রিসোর্স আসে না, নতুন যারা জয়েন করে তারা যাতে একটা গাইডলাইন পায় যে হ্যাঁ এই বেস্ট প্র্যাকটিসগুলো করা উচিত বা এই ধরনের কোডিং কনভেনশনগুলো বেস্ট প্র্যাকটিসগুলো ফলো করা উচিত। আমার আসলে এই জিনিসটা দেখানোর অবজেক্টিভ হতেছে এটা যে আপনারা যাতে এই ধরনের একটা জিনিস তৈরি করেন আর কি, অর্গানাইজেশনের একটা অ্যাসেট আর কি, যেটা আসলে নতুন যারা জয়েন করবে তাদের একটা গাইডলাইন হিসেবে কাজ করবে। বুঝতে পারছেন? আচ্ছা আমরা একটু 10 মিনিট গ্যাপ নিই, তাই না? একটু বেশি করে সুরা খারাপ করেন, বেশি করে সুরা খারাপ করেন মসজিদে পাঁচটা বাজে কত পৌনে পাঁচটা নাকি পাঁচটা চারটা পঞ্চাশ নাকি বেশি দিয়ে যায় ভাইয়া কি ব্রেকে চলে গেল বলেই চলে গেছে? আরে ভাইয়া ওনার তো রেস দরকার, আপনারা বুঝতেছেন না কেন? এতক্ষণ ধরে আমি অবশ্য বুঝতে পারি ভাইয়া, আমি তো এমনিই বলেছি। আচ্ছা ঠিক আছে আমরা আসতেছি। ঠিক আছে
হ্যালো লুকাতে তো গাই আবার যে ভাই
সবাই কি আসছে আমরা কি শুরু করব সবাই আসছে অনেকেই তো সবাই আসছে দেখা যাচ্ছে হ্যাঁ মোটামুটি অনেকেই আমরা তো আছি আমরা আছি আপনারা শুনতে পারেন কথা শুনি না লাভবাইক 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 আল্লাহু লাভবাইক আচ্ছা আমরা তো আজকে পারফরম্যান্স নিয়ে আলাপ করলাম হ্যাঁ আর কোনো ব্যাপার আছে যেটা নিয়ে ডিসকাশন করার দরকার আছে আমার ভাইয়া টাইম জোনটা নিয়ে একটু ইয়া ছিল আর কি টাইম জোনটা নিয়ে আচ্ছা ওইটা আমি আপনার সাথে বসে ইয়া করব না আমার তো ফোন নাম্বারটা আপনার জি ফোন ইমেল অ্যাড্রেস বা অনলাইনে বসা যাবে সমস্যা নাই আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আচ্ছা পারফরম্যান্স নিয়ে কোনো ইয়া আছে আপনাদের সাথে আর কোনো বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে ভাই আমার দুইটা কোশ্চেন ছিল আজকে হ্যালো হ্যাঁ জি বল ভাই আমার দুইটা কোশ্চেন ছিল একটা উত্তর আমি পেয়ে গেছি এর মধ্যেই যেমন যে উত্তরটা পাইছি হচ্ছে যে আমাদের মেমোরি কত পার্সেন্ট অ্যালোকেট করব আপনারা পাইছি যে 20% অথবা 20 জিবির কম আমরা ওএস এর জন্য রাখবো এটা শেষ কিন্তু প্রসেসর আমরা কিভাবে ইয়া করব প্রসেসর কত পার্সেন্ট রাখবো এটা কোনো ই আছে রুল আছে এটা ওই যে আমরা যে এক্সেল ফাইলটা আছে না জি 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 এক্সেল ফাইলটার কনফিগারেশনে দেখবেন যে ম্যাক্স ড্রপ একটা অপশন আছে জি এই ম্যাক্স ড্রপ প্যারালালিজম যেটা আছে এইখানে দেখবেন যে আপনার ওই প্রশ্ন আনসারগুলো লেখা আছে প্রসেসরটা না আপনার একটা প্রসেসরে বেসিক্যালি হয় কি একটা প্রসেসর তো ধরেন কত কোরে থাকে 4 কোর 5 কোর এই 4 কোর 8 কোর এরকম হয় জি কত কোরে হয় প্রসেসর একটা হচ্ছে ফিজিক্যাল কোর আর একটা হচ্ছে লজিক্যাল কোর জি তো এখন হয় কি যে আমাদের যে থ্রেডগুলো থাকে সেই থ্রেডগুলো একসাথে কয়টা একটা থ্রেডকে এক্সিকিউট করার জন্য কয়টা প্রসেসর ম্যাক্সিমাম কাজ করবে এই জিনিসটাকে আমি ম্যাপিং করে দিতে পারি তাহলে যেটা হয় যে আপনার পারফরম্যান্সের কনটেক্সটে অনেকগুলো রিকোয়েস্টকে একই সাথে হ্যান্ডেল করা সম্ভব হবে আপনি ওই ম্যাক্স ড্রপ ওইখানটা ওইখানে একটু দেখবেন হ্যাঁ আমরা ধরেন কোন একটা কোয়েরি লিখতেছি বা সাব কোয়েরি লিখতেছি যেটা আসলে অনেক সময় বিজনেসের প্রয়োজন এটা বড় হয়ে গেছে এখন যেটা হয়তো দেখা গেলো যে অনেকগুলো টেবিলকে রিড করে ডাটাগুলো নিয়ে আসতে হচ্ছে সেই ক্ষেত্রে দেখা গেলো তার পারফরমেন্সের কিছু ইস্যু থাকে তো সেই ক্ষেত্রে ধরেন ওরাকেল যেরকম করা যায় যে আমি একটা কোয়ারি বা একটা বড় ধরনের ব্যাচ যদি করতে যাই তাহলে সেক্ষেত্রে আমি প্যারালিজমটা সেট করতে পারি আমি বলে দিতে পারি যে তুমি এখন আমার এই দুই কোর ইউজ করো বা তুমি আমার এখানে এত কোরের প্রসেসর বা এতগুলো থ্রেড তুমি ইউজ করতে পারো স্পেসিফিকলি বলা যায় এটা আসলে এসকিউএল সার্ভারের ক্ষেত্রে আসলে কিভাবে কাজটা করে যে আমি যদি কোনো প্যারালালিজমের কাজটা যদি করে দিই এসকিউএল সার্ভারের ক্ষেত্রে নাম্বার অফ প্রসেসর বা ইয়া যদি আমি ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আসলে কিভাবে হবে আপনি ওই করে আমি আসলে এই জায়গাটা আসি একটু আচ্ছা খুলতে হবে জিনিসটা
আমি একটু এক্সেল ফাইলটা খুঁজতেছি। হ্যাঁ আপনারা একটু খুলে সাথে থাকে, আমার খোলা এখানে যে জিনিসটা আছে এক্সেল ফাইলে দেখেন যে একটা ম্যাক্স ড্রপ একটা জিনিস আছে, তারা ম্যাক্স ড্রপ আমার ম্যাক্স ড্রপ দিয়ে ক্লাস করে এর ভিতরে ইনলাইনে ম্যাক্স ড্রপ উইথ অপশন উইথ ম্যাক্স ড্রপ দিয়ে ইনস্টল প্যারালিস কোয়াইট অপশন ইউজ করে ডিপোর্ট বলে দাও তো আমি যে জানি আসলে ভালো হতো না ভাই, বলেন অসুবিধা নেই। আচ্ছা মানে কোয়েরি হিন্ট কোয়েরি হিন্ট এখানে এখানে আমি লাস্টের দিকে দেখেন সাদিক ভাই আপনি লাস্টের দিকে একটু দেখেন যে ম্যাক্স ম্যাক্স ড্রপ আছে একটা জিনিস। হ্যাঁ ম্যাক্স ড্রপ একটা আছে, এটা একটা স্কুল সার্ভার সেটিং এর মধ্যে আছে একটা। হ্যাঁ এটা হতেছে ম্যাক্স ড্রপ জিনিসটা আসলে কি ম্যাক্স ম্যাক্স ড্রপ হতেছে যে ম্যাক্সিমাম ডিগ্রি অফ প্যারালিজম। এই ম্যাক্সিমাম ডিগ্রি অফ প্যারালিজম তো আমরা যখন সার্ভার কনফিগারেশনে ওইখানে আমরা দেখি যে ম্যাক্স ড্রপ অপশনটা আছে। জি তো এখানে কি হয় যে এখানে হয়তেছে যে আমরা আমরা আপনি যে বলেন না যে কোয়ারিটা প্রসেস করার জন্য কয়টা লজিক্যাল প্রসেসর ইউজ করব। জি নাম্বার অফ প্রসেস এমপ্লয়েড একটা সিঙ্গেল স্টেটমেন্ট সে লেখা আছে যে সিলেক্ট অল ফ্রম ট্রানজেকশন টেবিল। তো সিলেক্ট অল ফ্রম ট্রানজেকশন টেবিল এখন আমি এই কোয়ারিটা এক্সিকিউশন করার জন্য এই কোয়ারিটা দ্বারা থ্রেডে থাকতেছে তাই না? জি থ্রেডে থাকতেছে। হ্যাঁ থ্রেডে থাকে। এখন এই থ্রেডটা এক্সিকিউট করার জন্য আমি ম্যাক্সিমাম কয়টা প্রসেসর ইউজ করব এই জিনিসটাকে আসলে ম্যাক্স ড্রপ বলতেছে বা ম্যাক্সিমাম ডিগ্রি অফ প্যারালিজম বলতেছে। তো এইখান থেকে যে জিনিসটা করা যায় যে আপনি ওই প্রসেসরটাকে আইডেন্টিফাই করে দিতে পারেন যে আমার এই ম্যাক্স ড্রপ সেটিং করে দিতে পারেন যে এত 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 2 4 6 8 সেট করে দিতে পারেন। তবে এটা হচ্ছে কি যে এটার একটা ম্যাথমেটিক্স আছে আর কি, যে তখন বলতেছিলেন জানা ভাই আমি বলতেছিলাম সোহেল ভাই বলতেছিলেন যে আপনারা সেট করছেন একটা, তো এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি বারবার বলতেছি যে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট এই কনফিগারেশন। একটা হচ্ছে ম্যাক্স ড্রপ সেটটা, আসলে হয় কি আমরা ওই জিনিসগুলো করি না, তো ম্যাক্স ড্রপ হতেছে অবশ্যই আমাদের সেট করা উচিত। ম্যাক্স ড্রপ সেট করলে কি হবে ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়ারি আমি অ্যাটেন্ড করতে পারবো একসাথে, আদার দেন আমার একটা কোয়ারি বড় কোয়ারি এক্সিকিউশন করার জন্য যদি 10টা 8টা প্রসেসর যদি একই সাথে এক্সিকিউট করতে থাকে সেটা করার চেয়ে আমার যদি 4টা কোয়ারি 2টা 2টা করে প্রসেসর এক্সিকিউট করতে থাকে সেটা আসলে পারফরমেন্সটা বেটার হয় আসলে এক। আর 2 নম্বর হতেছে আরেকটা জিনিস আমরা করতে পারি, আমরা হচ্ছে যে আমাদের যে ফাইল গ্রুপটা আছে ডাটাবেসের ফাইল গ্রুপটা, সাদিক ভাই শুনেন আপনি, হ্যাঁ এটা ডাটাবেসের যে ফাইল গ্রুপটা আছে সেই ফাইল গ্রুপটাকে আমি কি করতে পারি ফাইল গ্রুপের সাথে প্রসেসরটাকে ম্যাপ করে দিতে পারি। তাহলে কি হবে ধরেন আমার ডাটা ডাটা যে ফেচ করা বা ডাটা যেগুলা কোনো কম্পিউটেশনাল কোয়ারি যেগুলো আছে যেগুলা একটু বাল্কি কোয়ারি বা ব্যাচ কোয়ারি সেগুলা এক্সিকিউশনটা ফাস্টার হবে। এখানে একটা জিনিস সাজেস্টেড যে আপনি আপনার প্রসেসরের মধ্যে কয়েকটা প্রসেসরকে আপনার 10 DB-র জন্য কাজে লাগিয়ে দেবেন আর কি, 10 DB-র যদি যদি ডেডিকেটেডলি করে দেন তাহলে যে জিনিসটা হবে যে আপনার ওই যে সর্টিং ইন্ডেক্সিং তারপর হচ্ছে এই ধরনের যত কাজ হয় যেগুলো 10 DB-র উপর ডিপেন্ডেন্ট সেই কাজগুলো ফাস্টার এক্সিকিউশন হবে। হ্যাঁ তাহলে আমরা 2টা কাজ করবো, একটা হচ্ছে যে ম্যাক্স ড্রপ সেট করবো, 2 নম্বর হতেছে আমরা হচ্ছে 10 DB এবং যে ডাটাবেসের যেই ফাইল গ্রুপটা, মানে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনাদের যে ট্রানজেকশনাল টেবিলগুলো অনেক বড় সেই ট্রানজেকশনাল টেবিলগুলোকে ফার্স্ট স্টেপ করবেন কি একটা ফাইল গ্রুপে রাখবেন, তারপর সেই ফাইল গ্রুপটাকে একটা প্রসেসরের সাথে ম্যাপ করে দেবেন যে এই প্রসেসরগুলো ওইটার সাথে কাজ করবে। তাইলে যে জিনিসটা হবে যে ম্যাক্সিমাম আপনি পারফরমেন্স পাবেন।
ঠিক আছে ভাই, আমার কাছে মনে হয় এটা মানে বইখাতে লেখা নাই, বাট এটা করলে আমার মনে হয় যে পারফরমেন্স বেটার হবে আর কি। আর তৃতীয় যে জিনিসটা আমি বারবার বলতেছি যে সেটা হচ্ছে স্ন্যাপশট আইসোলেশনটা ইউজ করে দিবেন। প্রিভিয়াস যদি প্রিভিয়াস আগের ভার্সন হয় লেস দেন 19, তাহলে আপনারা কি করবেন সেখানে একটু খেয়াল রাখবেন যে 13°, 14° একটা রো ভার্সন পরে সেটা যাতে জায়গাটা অকুপাই না করে। এটা এই 14° ডাটা যে স্ন্যাপশট আইসোলেশন দিয়ে যদি আপনি গুগলে সার্চ দেন হাজার হাজার জিনিস আছে, তো এটা দিলে আপনি বলে দিবেন যে কি করতে হয় একটা রো ভার্সন। আমি এখন বললে জিনিসটা আসলে কাজ হবে না, আপনারা যখন করতে যাবেন জাস্ট ওই জিনিসটা মনে রাখবেন 14 বিট আর হচ্ছে স্ন্যাপশট আইসোলেশন এই জিনিসটা একটু, এবং 10 ডিবি এই দুইটা জিনিস খেয়াল রাখবেন, তাহলে কাজ হয়ে যাবে। এই তিনটা কাজ করবেন, ওভারঅল পারফরমেন্সটা বেটার হবে। আচ্ছা আর একটা কি বলতেছিলেন ভাই? আর কারো কোনো প্রশ্ন আছে? ডলি কোনো প্রশ্ন আছে? হ্যালো, হ্যালো, আমার মনে হয় নাই। আচ্ছা ঠিক আছে, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা একটা জিনিস, আমাদের একটা খুব ছোট একটা জিনিস কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে জিনিসটা করা উচিত আসলে বিশেষ করে আপনাদের জন্য, আসলে এই জিনিসটা জানাটা খুব জরুরি। সেটা হচ্ছে যে আমাদের আপনার লোড এবং ইয়া কিভাবে মেজার করেন, পারফরমেন্সের সাথে রিলেভেন্ট যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লোড ব্যালেন্সিং করা। এটা আপনার অ্যাপ্লিকেশন লেভেল থেকে একটা মেসেজ হয়, রিকোয়েস্ট গুলোকে আপনার কি করে কি আপনার কি বলে হার্ডার রুল ব্যালেন্সার আছে আমাদের, হার্ডার রুল ব্যালেন্সার আমরা কাজটা করি। আর 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 যেটা করি আর একটা করি হলো আপনার এজেন্ট মাধ্যমে করি। আচ্ছা আমাদের এখানে আসলে লোড ব্যালেন্সিং না, আমরা অ্যাপ্লিকেশন লেভেলেই করি আর কি। অ্যাপ্লিকেশন লেভেলে আমার আসলে অ্যাপ্লিকেশন লেভেলে লোড ব্যালেন্সিংটা করা হয়। ডাটাবেস লেভেলে আমাদের কোনো লোড ব্যালেন্সার আছে বলে আমার মনে হয় না। কিভাবে না যেটা যেটা লোড ব্যালেন্সিং ওই যেটা যায় লোড ব্যালেন্সিং মানে কি, যেটা যায় ওই দিক দিয়ে ওই দাও, এটা এটাও এক ধরনের লোড ব্যালেন্স। এটা আপনি রিপোর্টিং এরটা বলতেছেন আর কি, এটা সেকেন্ডারিটা ইউজ করে এটা আপনি। হ্যাঁ হ্যাঁ এইটা এটা একটা লোড ব্যালেন্স। ওএলটিবি আমার তো ট্রানজেকশনাল ডেটাবেস, তো লোড ব্যালেন্সিং এর কনসেপ্টে নাই আমাদের, আমার তো সার্ভারই তো নাই। সার্ভারটা দেন তাহলে, সার্ভার দুটো সার্ভার দেন তাহলে একবার এখানে যাবে একটা এখানে যাবে, আমরা দেখি ভাই কি বলে। অসুবিধা নাই ভাই, আমরা ভিতরে না যাই মুরুব্বি, ও মুরুব্বি। আচ্ছা ভাই এইখানে দেখেন যে আমি একটা ওই যে ওয়ান ড্রাইভটা খুলছি, এখানে একটা জিনিস দেখেন যে ডাটাবেস পারফরমেন্স লোড টেস্টিং ইউজিং জেমিটার, এই জিনিসটা আছে, এটা একটু কাইন্ডলি নামাবেন, ডাউনলোড করবেন আপনারা। ডাটাবেস পারফরমেন্স লোড টেস্টিং ইউজিং জেমিটার, আর স্কিপ লাগতে হয় তো জেমিটারের জন্য, স্কিপ লাগাটাও একটা টাইম কনজিউমিং ব্যাপার, কতগুলো নিয়ে করবো তাও ঠিক কি করা যায় কি হয়ে যাবে, মানে যেটা করলাম পরবর্তীতে আরো ব্রাঞ্চ গুলো বাইরে এই গুলো বাইরে এই জন্য আর কি। আমরা জেমিটার ইউজ করি। আচ্ছা আমরা জেমিটারে একটু আসি তাহলে, সবাই একটু ডাউনলোড করেন জেমিটারটা। Thank you.
এটা হচ্ছে জেমিটারের এনভায়রনমেন্ট আমরা পিডিএফ ফাইলটা থেকে একটু প্রথমে স্টাডি করি যে হোয়াট ইজ জেমিটার হয়তো আপনারা অনেকে জানেন বাট হয়তো সবার এটা নিয়ে পড়ার বা জানার দরকার হয় প্রয়োজন হয় নাই তাদের জন্য আসলে বিশেষ করে এই জিনিসটা কাজে দিবে আমার ধারণা আর কি বেসিক্যালি দুইটা জিনিস করার জন্য জেমিটারটা হয় জেমিটারটা আসলে ওপেন সোর্স একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউটিলিটি সফটওয়্যার এই ইউটিলিটি সফটওয়্যারটা আসলে ইউজ করা হয় এই পারপাসে যে জেমিটারটা দিয়ে আমরা কি করতে পারি জেমিটারটা দিয়ে আমরা আসলে ওয়েব অ্যাপ্লিকেশন এবং ডাটাবেস অ্যাপ্লিকেশন দুইটাকে অথবা যে কোনো একটাকে আমি লোড টেস্টিং করতে পারি এবং এখানে র্যাম্পিং করতে পারি আপনারা জানেন যে পারফরমেন্স টেস্টিং এর একটা জিনিস হচ্ছে র্যাম্প করা যে দেখা গেল যে আমি ইনিশিয়ালি 10টা কনকারেন্ট ইউজার দিয়ে শুরু করলাম 10 সেকেন্ড পর পর দুইজন করে ইউজার এটার সাথে এই 10 জনের সাথে অ্যাড হতেছে 2 মিনিট পর পর যদি অ্যাড হয় তাহলে 10 মিনিট পরে অ্যাড হবে আরো 10 জন এইভাবে আমি র্যাম্পিং করতে পারি এবং এই র্যাম্পিং করে আমি যে কাজটা করতে পারি এই টেস্টিংটা আমি কতক্ষণ চালাবো এই টেস্টিংটা আমি চালাবো হয়তো আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট একটা সার্টেন ডিউরেশনে চালাবো এখন এই টেস্টিংটা চালানোর সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশনের স্ট্রেস টেস্ট করা যে এই অ্যাপ্লিকেশনটা বা এই ডাটাবেসটা কি পরিমাণ লোড নিয়ে আসলে কাজ করতে পারে বা কি পরিমাণ কনকারেন্ট ইউজার নিয়ে কাজ করতে পারে এই জিনিসটা আইডেন্টিফাই করা এইটার দুইটা পারপাস আছে একটা হচ্ছে যে হোয়েনএভার ইউ আর গোয়িং টু সাজেস্ট সামওয়ান দে হোয়াট ইজ দ্য কনফিগারেশন অফ ইউর ডাটাবেস অর অ্যাপ্লিকেশন সার্ভার কনফিগারেশনটা কি হবে স্পেকটা যে প্রসেসর কি র্যাম কত ইত্যাদি ইত্যাদি এই ধরনের কাজের জন্য আমরা আসলে এই একটা লোড টেস্টিং করা হয় স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আর কি তো এই জেমিটার ইজ নট দ্য অনলি সফটওয়্যার এছাড়াও ভিজুয়াল স্টুডিওর সাথেও লোড টেস্টিং করা যায় আরও অন্যান্য সফটওয়্যার আছে ওরাকলেরও একটা লোড টেস্টিং সফটওয়্যার আছে তো এই ধরনের আপনারা জেমিটার ইউজ করেন জি সবাই মানে সলিউশন আচ্ছা তো এই জেমিটার দিয়ে আমরা এই কয়েকটা পারপাসে কাজ করতে পারি একটা হচ্ছে যে কোন হার্ডওয়্যার সাইজিংটা আইডেন্টিফাই করার জন্য দুই নাম্বার হচ্ছে কনকারেন্ট ইউজার ম্যাক্সিমাম কতজন কনকারেন্ট ইউজারের জন্য কতটুকু হার্ডওয়্যার সাইজটা দরকার হয় দুই তিন নাম্বার হচ্ছে যে লোডটা আমি ম্যানেজ করতে পারি যে লোড একটা দিয়ে দিলাম যে এতজন ইউজারের লোড দেওয়ার পর আসলে কি হয় এটা কি কোনো বটলনেক হয় কিনা বা এটা কি ফেল করে কিনা সেই জিনিসটা আইডেন্টিফাই করা যায় তো এই জিনিসগুলোর জন্য জেমিটার বেসিক্যালি ইউজ করা হয় তো জেমিটার ইনস্টলেশনটা এখানে দেখেন যে আপনার দেয়া আছে জাভা 8 লাগবে আর জেমিটার এর ভার্সনটা দিয়ে দেবেন লেটেস্ট ভার্সনটা এটা অনলাইনে পাওয়া যায় এখানে ফার্স্টে যে জিনিসটা করতে হবে আপনাকে টেস্টিং করার সময় একটা থ্রেড ওপেন করতে হবে আর কি থ্রেড ওপেন করার পরে আপনি এখানে বলে দিবেন যে নাম্বার অফ থ্রেড বা ইউজার কনকারেন্ট ইউজার কতজন হবে এবং কি এসকিউএল এক্সিকিউট করবে কতক্ষণ পরপর করবে এবং লুপ কাউন্ট আপনি বলে দিন নাম্বার অফ থ্রেড মানে নাম্বার অফ থ্রেডটা আসলে মিন করে যে কতজন ইউজার কনকারেন্টলি কাজ করবে র্যাম্প আপ পিরিয়ড মানে হতেছে যে আমি চাচ্ছি যে এক্সিকিউশন চলার কিছুক্ষণ পর পরে আস্তে আস্তে নতুন নতুন ইউজার অ্যাড করবে আপনি তখন র্যাম্প আপ সেট করতে পারেন র্যাম্প সেট করে তারপর কতজন র্যাম্পিংয়ে অ্যাড হবে সেই জিনিসটা সেট করতে পারেন এখন এরপর যে জিনিসটা আসে প্রথমে হচ্ছে কনফিগারেশন করলাম যে ইউজার কনফিগারেশনটা এবং র্যাম্পিং কনফিগারেশনটা তারপর যে জিনিসটা করতে হয় সেই জিনিসটা হতেছে যে আপনার কানেকশন কনফিগারেশন করতে হয় যে আমি কোন ডাটাবেসের সাথে অ্যাপ্লিকেশনটা কানেক্টেড হবো আর কি এরপর যেটা হতেছে কানেকশন কনফিগারেশনের পরে ম্যাক্সিমাম নাম্বার অফ কানেকশন কটা হতে পারে যে দেখা গেছে যে মাল্টিপল ইনস্টেন্স হইতে পারে সেই ধরনের সিনারিও হইলে আমরা সেই জিনিসটা সেট করবো এরপর যেটা আসতেছে সেটা হচ্ছে টেস্ট প্ল্যান কনফিগারেশন টেস্ট প্ল্যান কনফিগারেশনের যে জিনিসটা করব আমরা যে আসলে কি টেস্ট করব এবং ডাটাবেসের ইউআরএলটা আমি দিয়ে দিব যে কোন ডাটাবেসটা এবং সেই ডাটাবেসের ড্রাইভারটা দিয়ে দিব এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে আমাকে প্রথমে যে আমার যেটা টেস্টিং আমরা করব যে অংশটা টেস্ট করব যে সিকুয়েলটা সেই সিকুয়েলটা আমরা রেখে দিব যে কোন ব্যাচ স্ক্রিপ্টটা আমি এখানে রান করব ব্যাচ স্ক্রিপ্টটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে জেমিটার টেস্ট কনফিগারেশন দিয়ে আমার একটা লিসেনার সেট করে দিতে হবে লিসেনার আসলে কি করবে রেজাল্ট অ্যান্ড ভ্যালুটা নিয়ে আসবে আসলে
এখন আমি রেজাল্টটা দুইভাবে দেখতে পারি, চাইলে আমি গ্রাফিক্যালিও দেখতে পারি, ট্রি আকারেও দেখতে পারি। এখানে দেখেন লাস্টে আমরা টেস্ট করার পরে প্লে করলাম, করার পরে এই রেজাল্টেন্ট ইয়েটা আসছে। এখানে দুইটা জিনিস আমি এই জিনিসগুলা মেইনলি যে পারপাসটা কাজে লাগে সেটা হচ্ছে, আর একটা পারপাস সেটা হচ্ছে যে আপনি ধরেন ডে এন্ড প্রসেস বানাচ্ছেন বা মান্থ এন্ড প্রসেস বানাচ্ছেন বা বড় একটা ব্যাচ স্ক্রিপ্ট লাগাচ্ছেন, তো এই ব্যাচ স্ক্রিপ্টটা আসলে প্রপারলি কিরকম রিসোর্স কনজাম্পশন করতেছে সেই জিনিসটা আইডেন্টিফাই করার একটা বিষয় হয়ে দাঁড়ায় আর কি। তো এই কনটেক্সটেও আসলে এই জিনিসটা দরকার হয় আর কি। তো আমরা এইখানে যে জিনিসটা দেখতেছি যে এইখানে আমরা একটা জেডিবিসি কারেকশন কনফিগারেশন করে দিছি, SQL কোয়েরি এখানে বলে দিছি যে এখানে আমরা অ্যাডভেঞ্চার ওয়ার্কস এর একটা কোয়েরি এখানে ইয়ে করবে, তারপরে এখানে আমরা রেজাল্টটা দিয়ে দিছি যে কিভাবে রেজাল্ট দেখাবে। আমি এখানে চাইলে কিন্তু মাল্টিপল এসকিউএল কোয়ারিজ, এখানে যে এসকিউএল কোয়ারিজ গুলো আছে সেই কোয়ারিজ মাল্টিপল করতে পারি। যেমন ধরেন নর্মালি একটা সিস্টেম যখন অপারেট হয় তখন কি হয়, নর্মালি একটা সিস্টেম চলার পরে তখন হতেছে কি যে এক একটা ইউজার এক এক ধরনের কাজ করে, তো ওই বিহেভিয়ারাল ইয়েগুলো আমরা এখানে অ্যাটাচ করে দিতে পারি যে এইরকম এরকম ধরনের এসকিউএল গুলো চলতে পারবে। এখন এইগুলো আমি সেট করে দেওয়ার পরে আমি রেজাল্টটা সেট করে দিলাম, রেজাল্টটা সেট করে দিয়ে এখানে আমি যদি রান করে দিই এটা অটোমেটিক্যালি রান হয়ে যাবে। খুব সিম্পল একটা জিনিস। এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আপনার এখানে নিচে নাম্বার অফ ইয়েও দিবে, যে নাম্বার অফ এই আপনার যে কনফিগারেশন কনফিগারেশনে কি পরিমাণ থ্রুপুট আসছে, এভারেজ এক্সিকিউশন টাইম কত, এই ভ্যালুগুলো আপনি এখান থেকে পাবেন, এবং টোটাল মিলি সেকেন্ড কত মিলি সেকেন্ড এটার এক্সিকিউশন পিরিয়ড, এবং আপনার এভারেজ রিসোর্স কনজাম্পশন কত, এবং এটা থ্রুপুট কত, থ্রুপুটটা হচ্ছে এত, তারপর এটা ডিভিশন করছে কত, নাম্বার অফ স্যাম্পল কত, নাম্বার অফ স্যাম্পল হচ্ছে এখানে আমরা দিছি যেটা যে দুইটা করে র্যাপিং হবে 10 জন লোক কাজ শুরু করবে, এই হিসাবে 20 জন আসছে আর কি। তো এইটা মোটামুটি একটা খুব ভালো টুলস, এবং আপনার এই জিনিসটা সবসময় লাগে মানে ইউজ করলে বেশ ভালো একটা ফ্যাসিলিটি পাওয়া যায় আর কি। আপনাদের এই প্রসঙ্গে কোনো প্রশ্ন আছে? ভাইয়া একটা যদি ছোট ব্রিফ দিতেন, কারণ মাঝখানে আমার পিসিটা শাটডাউন হয়ে গেছিল, আমি একটু মিস করছি আর কি। ও আচ্ছা ঠিক আছে। এখানে আমরা যেটা আলাপ করতেছিলাম সেটা হচ্ছে যে আমরা লোড টেস্টিং এবং পারফরম্যান্স টেস্টিং এই দুইটা পারপাসে একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যারটা একটা ওপেন সোর্স সফটওয়্যার, সেটা হচ্ছে জেমিটার। এই সফটওয়্যারটা আমরা ইউজ করতে পারি। তো এই সফটওয়্যারটা আসলে খুব সিম্পল একটা সফটওয়্যার, তেমন কোনো জটিল কোনো কিছু না। এখানে প্রথমে যে জিনিসটা করতে হবে, এখানে আপনাদেরকে ইনস্টলেশন গাইডলাইনটা দেওয়া আছে কীভাবে আপনি কোথা থেকে ইনস্টল করবেন, এবং তারপরে যেটা আছে যে আপনি একটা স্যাম্পল কীভাবে এই স্যাম্পল টেস্ট কীভাবে রান করবেন। আচ্ছা ঠিক আছে। এইটা লাইব্রেরিতে হ্যাঁ এখানে আপনি যে কনফিগারেশন ডাটাবেস কীভাবে করবেন, কোন ডাটাবেসের সাথে কানেক্ট করবেন, জেডিবিসি এটা লাগবে, কনফিগারেশনটা করে নেবেন, ইনিশিয়ালি ডাউনলোড করার পর একটু কনফিগারেশন করে নিতে হবে আর কি। মোটামুটি দেয়া আছে, আশা করি যেটা আমার সমস্যা হবে না আপনি কাজ করলে। এইগুলো মোটামুটি আমাদের হতেছে জেমিটারের কনফিগারেশন কাজটা। আচ্ছা এখন আমাদের মোটামুটি ইয়া শেষ। এখন যে জিনিসটা একটা ইয়ে আছে যে একটা ট্রেডিং এর আজকে তো লাস্ট ক্লাস আপনাদের, লাস্ট সেশন আর কি। তো এই সেশনের পরে একটা আপনাদের অফেন থেকে বলতেছিল যে একটা এই পারফরমেন্স একটা ইভ্যালুয়েশন হয় আর কি, যে ট্রেনিং ট্রেনিং ইভ্যালুয়েশন আর কি। সেখানে দুইটা জিনিসই আছে, ট্রেনার প্লাস ট্রেনি দুইটাই আপনারা জানেন যে এটা ওই প্রসেস অনুযায়ী আর কি দুইটাই ইভ্যালুয়েশন করতে হয়।
তো এখানে ওনারা একটা জিনিস সাজেশন দিচ্ছিল যে আসলে কিভাবে সেই জিনিসটা হবে, আপনাদের সাজেশনটা কি? আমি চাইছিলাম যে আপনাদের সাথে আলাপ করে যেটা বেটার মনে হয় সেরকম একটা কিছু করার জন্য। একটা হতে পারে যে একটা এমসিকিউ এক্সাম হতে পারে, যে আপনারা একটা এমসিকিউ পরীক্ষা দিলেন, এক দুই নম্বর হতে পারে কোনো একটা অ্যাসাইনমেন্ট করলেন, এরপরে আপনাদের যদি কোনো থার্ড কোনো অপশন থাকে সেটাও আমরা ডিসকাশন করে একটা জিনিস ইয়ে করতে পারি আর কি। আবার এক্সাম, আবার প্রজেক্ট, অফিসিয়াল তো কিছু কিছু চলে যাবে ভাই না, একটা সিনারিও বেস প্রবলেম দেন অ্যাসাইনমেন্ট হিসেবে আমরাই মনে করি আর কি। সিনারিও বেস একটা প্রবলেম দিলে এটা আমরা কতটুকু করতে পারি, মানে একটা এরকম অ্যাসাইনমেন্ট টাইপের সিনারিও বেস যে ট্রেনিং হয়েছে ওই ট্রেনিং এর। আপনাদের জন্য কি দিলে সুবিধা হবে? বাকিরা একটা এমসিকিউ দিয়ে দেন কি বলবো, আপনার একা না, ধরেন আপনার জন্য একটা ছোট মানুষ হেল্পার নিবেন এরকম। আমি জানতামই না, প্রথম দুইটা ক্লাসে ছিলাম আর আজকে আছি তিন নম্বর। ভাই যেগুলা পড়াইছে জি ভাইয়া আছে তো দলিত থেকে নিয়ে নেন, দলিত থেকে নিয়ে পরীক্ষা দিতে গেলে সবাই তারপরে মানে আচ্ছা ডলি ওই আজকে ভাইয়া যেটা দিল এখানে আমি যখন ডাউনলোড করতে গেলাম ইউজার আইডি পাসওয়ার্ড চাইতেছে। হ্যাঁ ওইখানে একটা ইউজার আইডি পাসওয়ার্ড আছে তো মেইলে বলে যখন ভিডিওটা ডাউনলোড ঢাকা লাগেন ঢাকা 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 লাগেন ভাই কি করোতে ঢাকা ঢাকা দুইটি ঢাকা না আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে লেখেন ঢাকা টাকা একটা লিখুন ঠিক আছে। হ্যাঁ নজরুল ভাই আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতেছিলাম মুরুবি আপনি কি বলেন? আচ্ছা আমি শিখিয়ে দিলে ভালো হতো মনে হয়।
এমসিকিউ ভালো ছিল রাইট টুডে আচ্ছা একটা ভাই একটা কথা বলি বুঝছেন ভাই আচ্ছা একটা জিনিস আমি বলি যে সেটা হচ্ছে যে আপনারা যে গতদিন এই যে অ্যাভেইলেবিলিটি গ্রুপ করলেন এটা কি আসলে মানে এটা আপনারা তো নিজেরা করতে পারবেন পারবো ভাইয়া এইখান থেকে আমাদের ক্লাস হচ্ছিল গত ক্লাস আরে ডলে আপু আপনি একটু একটু চিন্তা করব বলে যে হ্যাঁ পারবো নিজেরা বলতে কি বুঝ একটু একটু বুঝতেছেন আপনি বলতে ভাইয়া হচ্ছে এসডি হয়তো আমাদের ভার্চুয়াল প্রেজেন্টেশন দিবে সেদিন যেদিন যে বেশি কঠিন হয়ে যায় ভাই অ্যাভেইলেবল করতে গেলে বেশি কঠিন হয়ে যায় না না আমি এটা করতে বলতেছি না ভাই হার্ডওয়্যার কনফিগারেশন করতে হবে হ্যাঁ এগুলো একটু হ্যাঁ বলেন না আমি আমি করতে বলতেছি না করতে বলতেছি না আমি আমি এটা নিয়ে কোনো পরীক্ষা দেওয়ার ব্যাপারে আলাপ করতেছি না আমি আমার কাছে মনে হলো কি আমার কাছে যদি মনে হলো আমি আপনারা যদি করতে চান তাহলে নেক্সট একটা শুরু করে আপনারা আমি রিসোর্স দিয়ে দিলাম আপনারা এটা এসবি করলেন যদি করতে চান তাহলে সেই কাজটা করতে পারেন আপনাদের সবাইকে রিসোর্স দিয়ে দিলাম যে একটা ধরেন যে এসকো সার্ভার দুইটা মেশিন একটা অ্যাক্টিভ ডিরেক্টরি দিয়ে দিলাম এই তিনটা মেশিনই তো ম্যাক্সিমাম লাগে তাই না আপনারা দেখলেন আর আমি যে প্রেজেন্টেশনটা বানাই দিছি ওইটা পুরো লাইন বাই লাইন সবগুলো ছবি তোলা আছে তো আপনারা যদি চান নেক্সট স্যাটারডেতে ধরেন আমার ধারণা যে দুই ঘন্টা বা আড়াই ঘন্টা ম্যাক্সিমাম লাগতে পারে যদি কেউ চার পাঁচ জন করতে চান তাহলে আমার মনে হয় আমি আপনাদের সে ব্যবস্থা করতে পারি বা আমি করবো ভাই আমি মেসেজ দিয়ে দিচ্ছি অলরেডি বুকে না মেসেজ দিয়েছি সেলিম ভাই নাজির ভাই আছেন আমার কাছে মনে হয় জিনিসটা করেন তাহলে করলে ভালো হবে ভাই যারা পারেন এরা আসার দরকার নাই যারা পারি না এরা আসেন পারেন তাহলে করলে আবার আমরা শিখতে পারবো না তিনজনে বেশি হলে আবার ঝামেলা হয়ে যাবো দুইজন বা তিনজন আপনারা যারা যারা করবেন ডলি আপনি একটু আমাকে হেল্প করবেন আপনি ডলি ডলি আমি আর আপনি এক গ্রুপে আমি আর আপনি এক গ্রুপ আমরা পারি না দুইজন আর মি আচ্ছা আমি নজরুল ভাই আর সোহেল ভাই এক গ্রুপে নিয়ে নেই আমরা তিন জন হ্যাঁ আমি সেলিম ভাই আচ্ছা ভাই আমরা আমরা এই সেলিম ভাই আর সোহেল ভাই কি একসাথে যাওয়া যাবে না ভাই আপনারা দুইজন একটু এক্সপেরিয়েন্স ডলি আব্দুল সামাদ সালাউদ্দিন আমি তিনজনের নাম লিখছি ডলি আব্দুল সামাদ সালাউদ্দিন তিনজন মিলে আমরা এক গ্রুপ আপনি ভাইয়ের লাগে আলাপ করে ভার্চুয়াল মেশিনের ইয়াটা নিয়ে নেবেন তাহলে হবে আর বাকিরা বাকিটা যারা একটু ডলের কাছে দিয়ে দেন তাহলে সুবিধা হবে আমরা ঠিক আছে ঠিক আছে আমার কাছে দিয়ে দেন আমি ভাইকে গ্রুপগুলো বলে দিব নি আচ্ছা ভাই আচ্ছা
এবারে এবারে একটু আপনারা একটা জিনিস শুনেন আপনাদের ওই ভাই নজরুল ভাই সাদিক ভাইকে দুই গ্রুপে দিতে হবে এক গ্রুপে না 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 আমাদের এক গ্রুপে দিতে হবে দলি আমাদের দুই জন এক গ্রুপে দিতে হবে কারণ আমরা দুজন একসাথে কাজ করি সব সময় বুঝছো আচ্ছা ভাই আই এম জাস্ট জোকিং ওকে না আমি মজা করছিলাম সুবিধা হবে আপনারা একটু আগে একটা জিনিস দেখতেছিলাম না যে পারফরমেন্স এর বেস্ট প্র্যাকটিস কি কিছু কিছু কাজ অ্যাভয়েড করার কথা বলা আছে যেমন আপনারা একটা কাজ করবেন সবাই প্রত্যেকে পাঁচটা পাঁচটা করে আমাকে একটু দিবেন মানে বাট পাঁচটার মধ্যে কোনোটা মিলবে না কারণ আপনারা জবাই সবাই পাঁচটা পাঁচটা করে দিবেন একটু গুগলে সার্চ করলে তো পাওয়া যায় এটা তাই না কিন্তু মানে মিলবে না ঠিক আছে দেখব না পরে যদি মিলে যায় কারোর দেখব না আপনারা ওটা দেখেন কোনো সমস্যা নাই আপনারা দেখেন একটা অনলাইন ড্রাইভও রাখা যাবে কিন্তু যেই দিবেন পাঁচটা পাঁচটা আপনি যেটা দিবেন ওপেন বুক এক্সামে হয় হ্যাঁ 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 এই বয়সে আপনাদের তো আর এমসিকিউ এক্সাম নেওয়ার বয়স নাই আপনাদের বুঝতে পারছেন আমার মনে হয় যে আপনারা ওই প্রত্যেকে এটা ওপেন থাক আপনাদের যে কোনো ড্রাইভে দেখে আপনি নতুন করে নিজের মতো পাঁচটা সাজা রাখবেন ওটা পাশে লিখে রাখবেন যে আপনি করছেন তাহলে আগে যে করবে তার জন্য সুবিধা হবে আর লাস্টে যে করবে তার জন্য অসুবিধা হবে এটা কেন বললাম এইখানে যদি আপনারা ধরেন নয় জন লোক আছেন বা দশ জন আছেন পাঁচটা পাঁচটা করে হলে পঞ্চাশটা কনসেপ্ট হবে পঞ্চাশটা নতুন একটা ইয়ে পাবেন না এই জিনিসগুলো ধরেন আপনাদের এখানে যারা নতুন যারা আসবে বা এক্সিস্টিং যারা আছে তারা এই জিনিসটা ফাইলটা শেয়ার করলে সবার উপকার হবে আচ্ছা এখন এই পারফরমেন্স বেস্ট প্র্যাকটিসের মধ্যে দুইটা জিনিস লেখবেন ভাই একটা হতেছে পারফরমেন্স বেস্ট প্র্যাকটিসটা কি আর হইতেছে এটার এসকিউএলটা এইটা করলে সুবিধা হয় এই দুইটা জিনিস লিখতে পারবেন না পাঁচটা পাঁচটা করে সবাই আমি বলতেছি তো যে আপনার একটা উপায় আপনাদের নিজস্ব একটা ড্রাইভার রেখে দিবেন যে পাঁচটা প্রথম দিবেন তার জন্য সুবিধা হবে মানে কমন পড়তে পারবে না বুঝতে পারছেন আপনারা একটা কমন জায়গা রাখেন ওই যে কোনো একটা ড্রাইভার আছে না রেখে দেন রেখে দিয়ে বাকিরা দেখুক তাহলে একই রকম হবে সবার জন্য মানে মনে করেন যে আপনাদের অর্গানাইজেশনের জন্য করবেন আমার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন